শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি কবেই লিখেছিলেন নবারুণ ভট্টাচার্য নিজের শহরে নিজের হাসপাতালে নিজের কর্মক্ষেত্রে একটানা টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যে মেয়েটাকে এইভাবে ধর্ষিতা আর খুন হতে হল সেই যন্ত্রণা রাখার জায়গা সত্যিই কি কোথাও আছে সর্বত্র প্রতিবাদ হচ্ছে হওয়াই উচিত কিন্তু তদন্ত দিশা দেখা যাচ্ছে কই তৃণমূল বলছে সিবিআই দায়ী বিজেপি বলছে পুলিশ দায়ী তথ্য প্রমাণ লোপাট হয়েছে হাতা গুটিয়ে ময়দানে নেমে পড়েছে রাজনীতি আর ভয়টা সেইখানেই সুবিচারের দাবিটা ওই রং বেরঙের ঝান্ডার ঝলকানিতে হারিয়ে যাবে না তো আম নাগরিকের এই আশঙ্কাই আমাদের আজকের সভার বিষয় সভার বিষয় লক্ষ্য কণ্ঠে প্রতিবাদ আজ মশালের মতো জলে সুবিচার যেন হারিয়ে না যায় রাজনীতি ঘোলা জলে আজ আমার প্রথম বক্তা যিনি তিনি সাধারণত নানা অনুষ্ঠানে আমাকে প্রথমে মঞ্চে ডাকেন রোল রিভার্সাল আমার প্রথম বক্তা মির আমারই মতো মেয়ের বাবা সাম্প্রতিককালে মীর আর মীরদের পথে নামাই বোধহয় বুঝিয়ে দিচ্ছে যে নাগরিক সমাজের পিঠ কতটা দেয়ালে ঠেকে গেছে প্রথম বক্তা মীর নমস্কার শুভ সন্ধ্যা মঞ্চে উপবিষ্ট আমার অগ্রজদের আমার প্রণাম আপনারা যারা এই মুহূর্তে আমায় দেখতে পাচ্ছেন তারা সচরাচর এই ধরনের অনুষ্ঠানে আমাকে দেখতে পান না তার কারণ এর আগেও সুমন কয়েকবার অনুরোধ করা সত্ত্বেও আমি ঠিক এসে নিজের বক্তব্য পেশ করে যেতে পারিনি কারণ আমার প্রয়োজন মনে হয়নি কারণ আমার থেকে জ্ঞানীগুণী আরও অনেক মানুষ এই মঞ্চ ডিজার্ভ করেন এবং তারা এসে তাদের মনের কথা তাদের বিবেকের কথা এখানে বলে গেছেন এবিপি আনন্দকে অসংখ্য ধন্যবাদ আমায় এই মঞ্চে স্থান দেওয়ার জন্য এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে কিন্তু আমি একটু পিছিয়ে যাব সুমন শুরুতেই বেশি না আমি বছর চারেক একটু পিছোবো যখন কোভিডের মতন মহামারী আমাদের জীবন গ্রাস করে নিয়েছিল এবং সেই সময় আমাদের সবার মনে হয়েছিল আমরা বোধ হয় এর থেকে খারাপ দিন আর দেখব না মানে এটা প্রায় একটা স্বেচ্ছা অঙ্গীকারের মতন যে আসুন আমরা আমাদের সমাজকে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের সমস্ত কিছুকে সারিয়ে তুলি এই মহামারী থেকে মুক্তি পাই এবং নিজের মতন করে সুস্থভাবে বাঁচি চার বছরের মধ্যে যে বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে যে আমরা আজকে কমপ্লিটলি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছি কিন্তু একটা কানেকশন রয়েছে যখন আমরা সবাই কোভিডের গ্রাসে যখন লকডাউন চলছে যখন আমরা যার যার বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি নতুন একটা রুটিনের সঙ্গে ছন্দ মেলানোর চেষ্টা করছি তখন কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ মঞ্চে এক্ষেত্রে হাসপাতালে নার্সিংহোমে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গোটা দেশ জুড়ে কাজ করছিলেন যারা তাদেরকে আমরা ভগবান সমান বলেছিলাম আমরা বলেছিলাম ডাক্তাররা না থাকলে আমরা বাঁচতাম না একটা অক্সিজেন সিলিন্ডার একটা বেড এমন কিছু জিনিস যেগুলো ডাক্তার ছাড়া আর কেউ করতে পারবে না আমরা এই সবের দিকে তাকিয়েছিলাম এবং তারপর আমরা সবাই প্রত্যেকেই উপকৃত হয়েছি এমন কোনো বাড়ি সেই সময় ছিল না যে বাড়িতে কোনো মৃত্যু ঘটেনি সেই সময় আমাদের মনে হয়েছিল ডাক্তাররা ভগবান এবং ডাক্তারদের মতন মানুষ হন না আজকে চার বছরের মধ্যে দৃশ্যটা এতটাই পাল্টে গেছে যে ডাক্তারদের নিজেদের অধিকারের জন্য এইভাবে লড়ে যেতে হচ্ছে বারবার বার আক্রান্ত হচ্ছেন তারা এবং ভবিষ্যতেও যে হবেন না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো যে সমস্ত ডাক্তাররা এই প্রতিবাদ আন্দোলনে সামিল রয়েছেন তারা বৈধ কারণেই সামিল রয়েছেন কিন্তু আমি সবার আগে ডাক্তারদের অনুরোধ করব, আপনারা প্রতিবাদ করুন কিন্তু আমরা যারা নন মেডিকেল পিপল আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের মতন করে নিজেদের কাজ করছি তারপর যে অবসর সময়টা পাচ্ছি সেই অবসর সময় আমরা প্রতিবাদ করছি কথা সত্যি যে অনেক জায়গা থেকে এই আহ্বান মানুষ তুলছেন এবং বলছেন যে ডাক্তারদের কাজে ফেরা উচিত কারণ গরিব মানুষ সাফার করছে সবার প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতন সুবন্দোবস্ত নেই তো সেই ক্ষেত্রে তারা চাইছেন সরকারি হাসপাতালে যেতে এবার শিক্ষার মতন স্বাস্থ্যটাও তো আমাদের গণতান্ত্রিক অধিকার সেই ক্ষেত্রে ডাক্তারদের এই আন্দোলনের জন্য লক্ষ লক্ষ মানুষ যেটা এই আন্দোলন যদি চলতে থাকে তাহলে কোটি কোটি মানুষ তারা বঞ্চিত হবেন তারা ডাক্তারদের দেখা পাবেন না আউটডোর খুলবে না এমার্জেন্সি সার্ভিসেসও হয়তো বন্ধ হয়ে যাবে এই সমস্ত কিছু হতে থাকবে আর এটা হচ্ছে একটা ডমিনো ইফেক্টের মতন কারণ ন তারিখ বা আট তারিখের রাতে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র নিন্দনীয় নারকীয় জঘন্যই নয় এটা আমাদের সবার বিবেক বুদ্ধি সব কিছুকে জাগ্রত করে তুলেছে যে কারণে আজকে রাস্তাঘাটে আমরা মিটিং মিছিল দেখছি তো সবার আগে স্ট্যান্ডিং ইন সলিডারিটি উইথ দ্য ডক্টরস আমি ডাক্তারদেরই অনুরোধ করব যে আপনারা যদি এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে চান এটা আপনাদের ন্যায্য দাবি আপনারা চালিয়ে নিয়ে যাবেন এতে কোনো আপত্তি নেই কিন্তু তার পাশাপাশি যদি সাধারণ মানুষের কথা ভেবে স্বাস্থ্য পরিষেবায় যদি আপনাদের ইচ্ছে করে এটা তো কেউ জোর করতে পারবে না আর নানান ধরনের অ্যাসোসিয়েশনস রয়েছে যে ব্যাপারে আমার বলার কোনো অধিকারই নেই আই এম অ্যান আউটসাইডার কিন্তু এই বিষয়টা আমার তরফ থেকে অনুরোধ রইল ডাক্তারদের কাছে কারণ আমি একজন ডাক্তারের স্বামী একজন মেয়ের বাবা সুমন একটু আগে বলল এবং আমি আমার স্ত্রীকে দেখেছি কোভিডের সময় থেকে নিরন্তর খেটে যেতে পরিশ্রম করতে রোগীদের স্বার্থে এবার প্রশ্ন হচ্ছে ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে সাধারণ মানুষ কেন সামিল হয়েছেন এক ডিউ টু দি ইন্টেন্সিটি অফ দি ইন্সিডেন্ট দ্য সিরিয়াসনেস অফ দি ইনসিডেন্ট এবং তার পাশাপাশি আমাদের বিবেক থেকে আমি কদিন আগে ক্যালকাটা মেডিকেল কলেজে একটা গণ কনভেনশনে এই কথাটাই বলেছিলাম যে আপনারা যারা যারা এই মুহূর্তে দেখছেন দর্শক যারা টেলিভিশন স্ক্রিনে দেখছেন তাদেরকেও বলছি যে কোথাও কোনো ডাক্তার যদি আপনাদের কোনোভাবে সারিয়ে তুলে থাকেন তাহলে আপনার কিন্তু এটা নৈতিক কর্তব্য তাদের পাশে দাঁড়ানোর হ্যাভিং সেট দ্যাট যেটা শতস্ফূর্ত মানে এই শব্দটা প্রায়ই দেখি ব্যবহৃত হয় অন্য কনটেক্সটে কোনো এক রাজনৈতিক দল বন্ধ ডাকলো সেই বন্ধে হিংসা হলো সেই বন্ধে মারামারি হলো যানবাহনের ক্ষতি হলো পাবলিক প্রপার্টির ক্ষতি হলো মানুষ আহত হলেন তারপরও সেই রাজনৈতিক দল প্রায়শই একটা স্টেটমেন্ট দিয়ে থাকে যে আজকে যে বন্ধটা হয়েছে সেই বন্ধটা স্বতঃস্ফূর্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের সমর্থন করেছেন আদতে কিন্তু সেটা নয় এটা তারাও জানেন পার্টির রঙ বদলায় পার্টির নেচার বদলায় জ্বর বদলায় সব কিছু বদলাতে থাকে কিন্তু আমরা দ্য স্টুপিট কমন ম্যান যদি কালেকটিভলি বলি আমরা কিন্তু রয়ে যাই সেই তিমিরেই আমাদের কাছে আর কোনো অপশন নেই একটা সময় আমরা ভাবতাম যাই ইস্যু ঘটুক না কেন আমরা এটাতে কোনো কিছু বলবো না বা দখল দেবো না কারণ ইট ডাজ নট কনসার্ন আস এটা নাকি আমাদের সেইভাবে এফেক্ট করে না কিন্তু এই ঘটনা সম্পূর্ণ আলাদা এই ঘটনা বলতে আর ঘটনা এবার আরজিকরের ঘটনা থেকে মানুষ এত খেপে গেছেন কেন কারণ তারা মনে করছেন এটা একটা সিস্টেম্যাটিক এটা ফেলিয়ার সিস্টেমের ফেলিয়ার এবং সেই সিস্টেমে বদল দরকার যে তারা চাইছেন কোন পার্টি সরে যাক অন্য কোনো পার্টি চলে আসুক এটা কিন্তু নয় এটা যুজুধান রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে এবং তাঁদের সমর্থকদেরও বোঝাতে হবে যে মানুষ কিন্তু বদলটা চাইছেন সিস্টেমে যে সিস্টেমে ঘুন ধরে গেছে সেটাকে যদি বদলাতে পারেন সেটা মানুষের স্বার্থে সেটা মানুষের ভালোর জন্য সেই জন্যই তিন চার দিন আগে ওই গণকনভেনশনে আমি ডাক্তারদের উদ্দেশ্যে যেহেতু সেখানে ডাক্তারদের সংখ্যা ছিল বেশি আমি খুব পরিষ্কারভাবে বলেছিলাম আপনাদের এই আন্দোলনটাকে প্লিজ হাইজ্যাক হয়ে যেতে দেবেন না রাজনৈতিক দলগুলো এসে এটাকে যেন হাইজ্যাক করে অন্যদিকে ঘুরিয়ে না নিয়ে যায় আনফর্চুনেটলি আমাদের সামনে এই মুহূর্তে এই ছবিটাই খুবই স্পষ্ট বিগত কয়েকদিন ধরে যা হয়ে এসেছে আমাদের শহরে এটা আমাদের শহরে চেনা ছবি নয় আমরা অন্যান্য রাজ্যের দিকে অন্যান্য শহরের দিকে আঙুল তুলে অনেকবার বলেছি এটা কিন্তু কলকাতায় কোনো দিন হবে না কিন্তু আজ বাস্তবে এটা কলকাতায় হচ্ছে কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন কাকে বলে সেটাও বুঝতে হবে মানুষ ঘন্টার পর ঘন্টা। জনগণের মিছিলে ট্রাফিকে আটকেও কোনো বিরক্তি প্রকাশ করছেন না কোনো উষ্মা প্রকাশ করছেন না কারণ তারা জানেন এটা বৃহত্তর স্বার্থে এটা আমাদের স্বার্থে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রত্যেক দিন যে রঙ্গ তামাশাটা আমাদের দেখাচ্ছেন সেটা আই উড সে সুটস দ্যাম কারণ তাদের প্রত্যেকেরই একটা আলাদা রং রয়েছে তাদের একটা অ্যাজেন্ডা রয়েছে এটা বরাবরই হয়ে এসেছে যে ক্ষমতায় আছে সে নিজেকে ডিফেন্ড করবে আর যে ক্ষমতায় নেই সে তাকে সরানোর চেষ্টা করবে যে ক্ষমতায় আছে কিন্তু আমাদের হাতে জনগণের হাতে ক্ষমতাটা আসলে আসবে কোথায় আর কবে আমরা তো পাঁচ বছর অন্তর অন্তর ভোট দিই মাঝে আরও অনেকগুলো ইলেকশন হয় পঞ্চায়েতের ইলেকশন হয় বিধানসভার ইলেকশন হয় সেখানে আমরা ভোট দিই শুধুমাত্র এই আশ্বাস থেকে যেটা কিনা এই রাজনৈতিক দলের প্রতিনিধিরাই প্রতিনিয়ত আমাদের দিয়ে থাকেন যে আপনাদের জন্যই কিন্তু আমরা ক্ষমতায় এলাম আপনাদের জন্যই আমরা ক্ষমতা পাবো আর সেই ক্ষমতাটার কোনোদিনও অপব্যবহার হবে না আপনাদের সুবিধের জন্য আমরা সেই ক্ষমতা ব্যবহার করব কুনালদা গুড ইভিনিং আপনি আজকে যে বিষয়টা তুলেছেন সেই বিষয়টা যথাযথ আপনি বিরক্তি প্রকাশ করেছেন বা দুঃখ প্রকাশ করেছেন আমি বলবো আপনি বলেছেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন এই টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন শিল্পীরা কলাকুশলীরা তারা কেন সরকারের পাশে দাঁড়াচ্ছে না তারা কেন প্রতিবাদ করছে না সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে আপনি যেভাবেই ঘুরিয়ে বলুন না কেন বিষয়টা হচ্ছে মানুষ এখানে আরও বেশি করে প্রত্যেক দিন অরাজনৈতিক থাকতে চাইছে কারণ মানুষের কোথাও একটা বিরক্তি ধরে গেছে যে যখন বারবার বলা হচ্ছে জিনিস বদলাবে পরিস্থিতি বদলাবে সেটা বদলাচ্ছে না আর মানুষের কোথাও একটা চোখে এটাও পড়ে গেছে যে কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু যে শিল্পী বন্ধুদের দিকে আপনি আঙুল তুলেছেন এই প্রশ্নটা শিল্পী বন্ধুদের না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে করা প্রয়োজন রয়েছে কারণ যে সমস্ত প্রতিনিধিরা আজকে তার দলের হয়ে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছেন তাদের উচিত দলমত নির্বিশেষে প্রতিবাদ করা এবং এখানে কোনো পার্টির স্বার্থ দেখার কোনো মানেই হয় না তারা সমবেতভাবে একজন নারীর জন্য আওয়াজ তুলবেন দেশের নারী সমাজের জন্য আওয়াজ তুলবেন এবং এটা আমরা চাই তাড়াতাড়ি হোক আমি জানি অনেকগুলো ব্যাপার সাবজুডিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলার কোনো মানে হয় না আমাদের কাছে অধিকার বা ক্ষমতা কোনোটাই নেই কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পরিস্থিতিটাকে বদলানোর জন্য যারা ক্ষমতায় আছেন তারা কতদূরে এগোচ্ছেন আর যারা এই মুহূর্তে ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতা চাইছেন তারা কত দূরে এগোচ্ছেন মানুষকে বিভ্রান্ত না করে সাধারণ জনগণ যখন মিছিল বার করছে সবাই শান্তিপূর্বক তার সঙ্গে সমবেত হয়ে তার সঙ্গে এক পথে হাঁটছে কিন্তু আপনাদের মিছিলগুলো যখন বেরোয় আর এখানে আপনাদের বলতে আমি সমস্ত রাজনৈতিক দলের কথা বলছি আপনাদের যখন মিছিলগুলো বেরোচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যে আনফর্চুনেটলি এই ধারণাটা জন্মাচ্ছে যে কোথাও একটা স্বার্থ রয়েছে এই স্বার্থের সঙ্গে আমরা এক হতে চাই না আমার শুধু এটুকুই বলার বাকিদের বক্তব্য শোনার অপেক্ষায় রইলাম ধন্যবাদ ধন্যবাদ মীর দুটো ব্যক্তিগত অভিজ্ঞতা বলি মীর বলছিল সত্যি সত্যি তো এখন পরিষেবা বিঘ্নিত হচ্ছে বহু মানুষের অসুবিধা হচ্ছে আবার এমন এমন ব্যতিক্রমী ছবি আমাদের চোখে পড়ছে যা আগে কোনো কোনোদিন আমরা না দেখেছি না দেখাতে পেরেছি গড়িয়াহাট মোড়ে বাস থেমে আছে দীর্ঘ লম্বা যানবাহনের লাইন সেখানে অরাজনৈতিক মিছিল চলছে বাসের ভেতর থেকে হাততালি যেখান থেকে শুধুমাত্র এমন শব্দ উড়ে আসার কথা ছিল বা সাধারণভাবে আসে যে শব্দ টেলিভিশন ক্যামেরায় দেখা যায় না সেখানে অভিনন্দনের হাততালি ওই মিছিলকে উৎসাহ দিচ্ছে ছবি এক ছবি দুই সেদিন দেখলাম আরজি করে যারা পরিষেবা পাচ্ছেন না সেই রকম রোগীদের একটি পরিবার ওই মেয়েটির ছবির কাছে গিয়ে সেখানে ফুল দিচ্ছে বিরক্ত হওয়ার কথা ছিল মাথা নিচু করে রাগে দুঃখে ক্ষোভে হাসপাতাল ছাড়ার কথা ছিল উল্টো ছবিও আছে মির যথার্থই বলেছেন যে ডাক্তাররা না থাকলে আমরা সত্যিই বাঁচতাম না ওর ক্ষেত্রে এটা একটু বেশি কারণ ওর স্ত্রী সোমা নিজে চিকিৎসক যোগ স্যাপাট দেখুন আমার ছোটবেলায় আমাদের বন্ধুদের মধ্যে একটা খেলা ছিল একজন দেশের নাম নিলে আরেকজনকে সেই দেশের রাজধানীর নাম বলতে হতো যথারীতি রাজনীতির আঙিনায় ঠিক সেই খেলাটাই শুরু হয়েছে যেমন বিজেপি বলবে পার্ক স্ট্রিট কামদুনি আরজিকর সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বলবে হাতরাস উন্না কাঠুয়া আবার সিপিএম বলবে মধ্যমগ্রাম হাসখালি সন্দেশখালী অমনি তৃণমূল বলবে ধানতলা বানতলা ফুলবাগান যেন হুবহু সুকুমার রায়ের হজ নিলাম ডাকা তোমার আমল ভার্সেস আমার আমল তোমার সময় নিকৃষ্ট কাজ বনাম আমার সময় নিকৃষ্ট কাজ বিশ্বাস করুন এই ফিরিস্তির লড়াইয়ে আমরা ক্লান্ত যাই হোক আমার পরের বক্তা যিনি ঘটনাচক্রে তার পুরো পরিবার অর্থাৎ তিনি তার স্বামী দুই পুত্র সবাই আরজিকরের সঙ্গে তার প্রথম পরিচয় ওই কাজেই রাজনীতিবিদ পরিচয়ের বাইরে আজকে তিনি কিছু বলবেন এটুকু আশা আমরা করতেই পারি আমার দ্বিতীয় বক্তা তৃণমূল সাংসদ ডক্টর কাকলি গোসিতার শুভসন্ধ্যা এই নৃশংস ঘটনার আজকে নিয়ে দ্বিতীয়বার যে আমি শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এবং এই নৃশংস ঘটনা যাতে আর না আমাদেরকে প্রত্যক্ষ করতে হয় তার জন্য সার্বিক আন্দোলনের ডাক দিচ্ছি আগের দিনও বলেছি আজকেও বলছি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই কেননা এই মেয়েটি আমার বোন সুমন আগেই বলেছে যে আমি কারমাইকেলেই পড়াশোনা করেছি আর জি করের নাম কিন্তু কারমাইকেল ছিল এই ছাত্রটি বোধহয় আর জি করেরই বা এ পিজিটিও হতে পারে অনিকেত ওকে আমি রোজই দেখি কলেজটার নাম আগে কারমাইকেল ছিল এবং কলোনিয়ালিজমের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়ে এই কলেজটাই তৈরি হয়েছিল ভারতবর্ষে আমি যখন সেখানে পঞ্চাশ বছর আগে পড়াশোনা করেছি তখন কিন্তু সেখানে পরীক্ষা পাশ করতে গিয়ে কোনো অর্থনৈতিক বিনিময়ের প্রয়োজন হতো না কেন বলছি তুমিও বুঝতে পারছো যারা এর সঙ্গে জড়িত তারাও বুঝতে পারছে আমি এর সাথে সাথে জিজ্ঞেস করি যে পথিক তুমি কি কথারাই আছো কোট করে বললাম এই কারণেই যে আজকের টপিকটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি সুমনকে ধন্যবাদ দেব যে আজকের এই টপিকটাও ভাবতে পেরেছে যে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা একটা অন্যায় সেই অন্যায়টার প্রতিবাদ যখন আমরা সবাই মিলে করছি বা দাবি করছি যে ধর্ষকের শাস্তি হোক সাজা হোক যারা যারা জড়িত আছে সকলের সাজা হোক কাউকে রাজনীতির রং না দেখে গ্রেপ্তার করা হোক তখন কিন্তু সিবিআই ইতিমধ্যেই সতেরো দিন কাটিয়ে দিয়েছে আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে জানতে চাইছি যে ঘটনাটা কি কিভাবে হলো আমি আশি সালে সেখানে ভর্তি হয়ে সেখান থেকে যখন বেরিয়ে গেছি কাজকর্ম আমাদের সাত আট বছর লাগে তখন যে আমি সেটাকে মরুদ্যান ভাবতাম ভাবতাম যে সেটা আমার আলমা মাটার অর্থাৎ মা আমরা কাজ করতে করতে সন্ধ্যেবেলায় ক্যান্টিনে লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় ঘুমিয়ে পড়তাম টেবিলে মাথা রেখে কিন্তু আমি ভাবতে পারছি না যে একটি মেয়ে সেখানে ছত্রিশ ঘন্টা কাজের পরে সে ঘুমিয়ে পড়ে কিভাবে খুন হয়ে গেল ধর্ষিতা হলো আমিও তো একটি মেয়ে তখন তো আমারও সতেরো আঠেরো বছর বয়স ছিল এরকম কিন্তু আমি কখনো দেখিনি তার পরের জেনারেশন আসি যেটা প্রায় আমার থেকে পঁচিশ বছর পরে যেটা ও বলল যে গুষ্টি শুদ্ধ সবাই সেখানকার মানে আমার উপরের অনেক প্রায় দশ বছর উপরে আমার স্বামী পড়াশোনা করেছেন সেখানে আর আমার প্রায় পঁচিশ বছর পরে আমার ছেলেরা পড়াশোনা করেছে সেখানে তারাও কিন্তু যেত এবং বাড়িতে যখন দাগ টাক ছিটে টিটে নিয়ে ওটি করে ফিরত পরের দিন সকালে আমি বলতাম কী রে তোরা ঠিক মতন একটা জায়গায় শুতে পারিস নি মা জায়গাই তো নেই আমরা মাটিতে ওটির মাটিতে প্লাস্টিক শিট যেগুলো আমরা ব্যাকিনটস বলি গায়ে দিয়ে অপারেশন করি সেইটা পেতে শুয়েছিলাম সারা রাত্রির সারা রাত ওটি চলেছে মাঝে মাঝে শুয়েছি মাটিতে মাঝে মাঝে উঠেছি ডাক্তাররা কিন্তু একমাত্র প্রফেশনালস যারা কাজ করতে করতে মাটিতে শুয়ে পড়ে ওটির মাটিতে শুয়ে পড়ে পরের পেশেন্ট এমার্জেন্সি কখন আসবে তাড়াতাড়ি উঠে তাকে বাঁচাতে হবে বলে তারা মাটিতে শুতে আপত্তি করে না আমার জানা নেই যে কোনো প্রফেশনে এই যে এখানে আমরা বসে আছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং সুমন অত্যন্ত ভালো সঞ্চালক বা যারা হয়তো নাটকে আছেন থিয়েটারে আছেন কেউ রাত্রিরে কাজ করতে করতে বিছানা নেই বলে মাটিতে শুয়ে পড়ছে এটা ডাক্তাররা ছাড়া আর কেউ কিন্তু করে না সেটা হচ্ছে আমি পাশ করার পঁচিশ বছর পরে কিন্তু তখনও কিন্তু আমি সেদিনও বলেছি যে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল যারা আমি তীব্র নিন্দা করি ঘৃণা করি আমার ছেলেরা নিন্দা করেছে বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছে তারা কিন্তু আজকে প্রথিত চিকিৎসক এখানেই কিন্তু সেই যে কোলে বসে পরীক্ষা নেওয়াটা এই জায়গায় এসে দাঁড়াবে যে উৎকোচ নিয়ে পরীক্ষায় পাশ করানো হবে বা কারোর থিসিস আটকে রাখা হবে যদি সে মুখ খুলতে সাহস দেখায় এতটা আমি ভাবতে পারিনি কিন্তু এখন সেটা হয়তো হচ্ছে ওই যে পুরোনো ঘটনাটা যখন বলা হতো এটা করো তাহলে নম্বর দেবো নালে পাশ করাবো না ও তুমি তো তো অমুকের ছেলে তার মানে তিনি তো আবার কালীঘাটে যান তাহলে তোমার তো নম্বর একটু কম হবে এইসব কথা তাদের শুনতে হয়েছে সেই জায়গাটার অবনতি ঘটতে ঘটতে এই জায়গাটা এসছে কিন্তু আমি সেই জায়গাটাকে দোষ দিচ্ছি না আমি সব রকমের অন্যায়কে বিরোধিতা করে বলছি যে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে এই ছাত্রছাত্রীদের পাশে থেকে এই আন্দোলন এই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে দুঃখের সঙ্গে সুমনের আজকের যে ও ট্যাগলাইন সেটাকে মাথায় রেখেই বলছি যে এই আন্দোলনটা শুরু হয়েছিল দাবি ছিল বিচারের আর আজকে সেই দাবি হয়ে গেছে চেয়ারের তাহলে ঘোলা জলেন মাছ ধরা নয় তো কি বিচার কখনো চেয়ারের সামঞ্জস্য হতে পারে না আমরা বিচার চাইছি আমরা ধর্ষিতার বিচার চাইছি আমরা যা অন্যায় ওখানে হয়েছে বিচার চাইছি যারা যারা ওর সঙ্গে যুক্ত সব কিছুর বিচার চাইছি ছাত্রদের পাশে আছি বলো কি করতে হবে কতটা লড়তে পারো তোমরা দেখি কত দূর যায় আমরা ততদূর লড়ব লড়বো যতক্ষণ না এরা যারা এই দোষটা করেছে যারা প্ল্যান করেছে যারা মাথা যারা পেছনে ছিল যারা এখনো ধরা পড়েনি আমরা প্রত্যেকের শাস্তি চাই এবং আমরা নতুন আইন চাই আমি পার্লামেন্টে নিজে বলবো যে আমরা এমন আইন চাই মহিলাদের হাতে এতটাই শক্তি আসুক শারীরিক এবং মানসিক যে ধর্ষকের যেন কাস্ট্রেশন হয় তাদের যেন ফাঁসি হয় ভারতবর্ষের কোনো ধর্ষক যেন সাহস না পায় কিন্তু বলছে নাইনটি সেভেন পারসেন্ট অফ অল রেপস আর ক্রাইম কমিটেড বাই পিপল গার্ল ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেও পড়ে এবং শীর্ষে আছে উত্তরপ্রদেশ তারপরে আছে রাজস্থান তারপরে আছে মহারাষ্ট্র এগুলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটা তাহলে এই যে সার্বিকভাবে সারা দেশ জুড়ে পুরুষতান্ত্রিক সমাজের এই মানসিকতা এটাকে ধিক্কার জানাতে হবে এটার লড়াইটা মহিলাদের বিশেষভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে আমরা আছি সঙ্গে আমি কাপড় রঙ করতে করতে এখানে আসিনি আমি ছেচল্লিশ বছর রাজনীতি করছি আর জি করেও আমি ছাত্র ইউনিয়ন করে এসেছি এবং আমি সারা পৃথিবীতে লেখাপড়া শিখে এসেছি কোথাও আমি দেখিনি যে ছাত্রীদের ওপর এইটা করে কেউ পার পেয়ে যাচ্ছে তাই ছাত্রীদেরকেও স্বাবলম্বী হতে হবে শিক্ষিত হতে হবে মানসিক এবং শারীরিকভাবে বলশালী হতে হবে যেন কেউ সামনে এসে চোখ তুলে খারাপভাবে না তাকাতে পারে আর আমাদের যারা আমরা সংসার করি যারা আমরা সন্তান প্রতিপালন করি সেই মায়েদের উদ্দেশ্যে বলবো নিজের সন্তানকে সেই রকমভাবে শিক্ষিত করে তুলুন যাতে করে মেয়ে যেমন বলশালী হলো শিক্ষিত হলো নিজের পায়ে দাঁড়ালো আজকে এই সাতাশি লক্ষ মেয়ে এই সরকারি ব্যবস্থাপনায় কন্যাশ্রীর মাধ্যমে লেখাপড়া শিখছে তাদের শারীরিক শক্তি সেই রকম হোক যেটা আমি বললাম কাস্ট্রেশন যাতে সে করে দিতে পারে কিন্তু তার সাথে সাথে বলবো ছেলেদেরকেও নমনীয় হতে হবে মহিলাদের প্রতি সম্ভ্রম দেখাতে হবে মেয়েদের প্রতি ক্লাসমেটদের প্রতি সম্মান দেখাতে হবে আবার ভালোবাসাও থাকবে ভালোবাসা ছাড়া তো হয় না কিন্তু সেই ভালোবাসাটা যেন অত্যাচারে গিয়ে না বাড়ায় সেই ভালোবাসাটা যেন ধর্ষণে গিয়ে না বাড়ায় সেই ভালোবাসাটা যেন খুনে না গিয়ে দাঁড়ায় ছাত্রদের বলবো এগিয়ে যাও কিন্তু মাথায় রাখতে হবে ডাক্তারি যারা পড়তে এসেছে যে ডাক্তাররা ম্যাকিনটাস পেতে মাটিতে শুয়ে থাকে আজকেও তাই হয় কেননা ইমার্জেন্সিতে ড্রেস চেঞ্জ করব ঘরে গিয়ে শোবো আর্ধেক জায়গায় ঘর নেই আবার আসব কলবুক পেয়ে ছুটে আসব সেটা না করে ওখানেই শুয়ে থাকে ওরা ওখানেই কাজ করে তাই জন্য কিন্তু মির যখন বলল যে অনেকে ডাক্তারকে ভগবান মনে করে একটা এমার্জেন্সি মহিলা গর্ভবতী মহিলা ব্লিডিং নিয়ে যখন আসে না সময় কম ভীষণ কম দেয় ইমিডিয়েটলি তাকে হয় সিজারিয়ান টেবিলে তুলতে হবে প্লাসেন্টটা প্রিভিয়া হলে ইমিডিয়েটলি সেটাকে বার করতে হবে ওই তাড়াতাড়ি করে তাকে বাঁচায় তাই সে ভগবান কোভিডে তারা কাজ করেছে তাই তারা ভগবান তাই ছাত্র ছাত্রীরা যারা ডাক্তার পড়তে এসছো ডাক্তারি পড়তে এসছো মাথায় রাখবে যে তোমরা কিন্তু সেই ভগবানের স্বরূপ হিসেবে পেশেন্টের সামনে পেশেন্টকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন হয় না কোনো ডাক্তার কিন্তু পেশেন্টকে কষ্ট দিয়ে হতে পারে না আজকে দিনের পর দিন ধরে যে ধর্মঘট চলছে বা আন্দোলন চলছে আমরা পাশে আছি রিলে ধর্মঘট করো রিলে অনশন করো বা রিলে দাবি রাখো কিন্তু একটা গ্রুপ সচল রাখুক স্বাস্থ্য ব্যবস্থাকে কেননা পরিষেবা নিতে কিন্তু ধনপতিরা আসেন না পরিষেবা নিতে গরিব মানুষ দূর থেকে এসে ভর্তি না করতে পেরে ফিরে যাচ্ছেন সেই গরিব মানুষের সহযোগিতা করতে তাকে সুস্থ করে তুলতে তুমি অঙ্গীকারবদ্ধ তাই ছাত্রছাত্রীদের বলবো তোমরা পেশেন্টের পাশে দাঁড়াও সিনিয়ররা আর কাজ করতে পারছেন না কষ্ট হচ্ছে ষাট বছর বয়স হয়তো কারুর হয়তো কারুর ঊনষাট বছর বয়স তারাই তিন সপ্তাহ চার সপ্তাহ ধরে রাত জাগছেন কাজ করছেন কষ্ট হচ্ছে তার সাথে সাথে একজন প্রথিত যশা চিকিৎসকের ওপর আমি ধিক্কার জানিয়ে বলতে চাই আমি শুনেছি তিনি নাকি বলছেন এক হাজার পেশেন্ট মরে মরুক তবু চেয়ারটা আমাদের চাই তিনি বলেছেন একজন আমি নাম বললাম না তোমাদের এখানে তার ফ্রিকোয়েন্ট ভিজিট সর্বঘাটে কাঁঠালিগলা একজন আছেন তিনি বলেছেন এক হাজার লোক মরে মরুক কিন্তু আমার চেয়ারটা চাই তাই বললাম যে দাবিটা ছিল বিচারের সেই দাবি হয়ে গেল চেয়ারের এই চেয়ারের যে দাবিটা এটাই হচ্ছে ঘোলা জলে মাছ ধরার টেন্ডেন্সি এবং রাজনৈতিকভাবে সবাই মিলে যে রাজনীতি করছেন এই ইস্যুটাকে নিয়ে ছাত্রদের আন্দোলনটা হাইজ্যাক হয়ে যাচ্ছে পথ হারাচ্ছে আমরা কিন্তু এইটা চাই না আমরা কিন্তু চাই প্রকৃত দোষীকে ধরা হোক প্রকৃত দোষীর শাস্তি হোক এবং আজকে আমি পড়ছিলাম অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তারা বলছেন যে যে সংখ্যক এমপি এমএলএ আছে তার মধ্যে দুজন রেপ কেসের এমপি আছে ভারতীয় জনতা পার্টি থেকে এবং জন এমএলএ আছে এগুলো কিন্তু ঠিক নয় কেননা যারা রাজনীতির আঙিনায় এসে শাসন ব্যবস্থা হাতে তুলে নেওয়ার কথা ভাবছে যে মেয়ে দুটি গোল্ডেন গার্লস সোনা এসেছিল। তারাও কিন্তু শিকার হয়েছিল সেটাকেও ধিক্কার জানাই নমস্কার ধন্যবাদ কাকলিদি কাকলিদি মিনিটেই বেশ অবাক করে দিলেন তার কারণ অর্থনৈতিক বিনিময়ের কথা বললেন উৎকচের কথা তার পরে বললেন আমার প্রশ্নটা খুব পরিষ্কার ওপেন ফোরামে নিয়ে বিস্তারিত আলোচনা হবে যে গত ১৩ বছর তো এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আজকে আরজিকরের মধ্যে যদি ডাক্তারদের ভগবানের কথা বলা হচ্ছে ভগবানের সমান দেখা হচ্ছে দেখা হয়ও কোনো শয়তান তাকে খুন করে চেয়ারের কথা বলা হচ্ছে যদি আরজিকরের সেই চেয়ার সন্দীপ ঘোষের থেকে এখনও আজও তাকে কোনো সাসপেনশানের মুখোমুখি হতে হয়নি অথচ তার সময় কাকলিদি নিজেই বলছেন উৎকচ এবং অর্থনৈতিক বিনিময় এর আগে আমার সব উচ্চারণ করতেও দ্বিধা হচ্ছে কোলে বসিয়ে পরীক্ষা টরীক্ষা সেইটা অর্থনৈতিক বিনিময়ের চেহারা যদি নেয় গত ১৩ বছরে সংস্কারমূলক কাজ কি হয়েছে এ প্রশ্ন তো উঠবে ভাবুন যদি বাবা কিংবা মা কালীঘাটে যান বলে ছাত্র বা ছাত্রীর নম্বর কমে তাহলে বাবা কিংবা মা আলিমুদ্দিন স্ট্রিটে যান হলে তার নম্বর কত কমবে আমি বলছি এই সিস্টেমটা তাহলে কি গত ১৩ বছর ধরে এইভাবেই চলেছে কেউ আটকায়নি আর আজও সন্দীপ ঘোষ তার কোনো সাসপেনশনের মুখোমুখি তাকে হতে হয় না এ প্রশ্ন থাকলো আমি এটা পেশাল লড়াই খুব ছোটো জায়গা তবে নিঃসন্দেহে ডাক্তারি পেশার সঙ্গে অনেক পেশারই তুলনাই চলে না তার কারণ মানুষের জীবন আর মৃত্যু ওই পেশাটার ওপর নির্ভর করে তবে বহু পেশাতে শুরুর বছরের পর বছর প্রাক্তন সাংবাদিক কুণাল ঘোষ এখানে আছেন আমাদেরও কিন্তু নাইট ডিউটি পড়তো সাংবাদিক হিসেবে মাটিতেই শুতে হতো খাতো জুটতো না এখনও সাংবাদিকদের এর থেকে খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু এটা খুব ছোট্ট একটা কথা এটা আজকের ঘটনার পাশাপাশি যায় না দেখুন শাসক দল তাদের ওপর ভরসা করার কথা বারবার বলছে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা যদি কারুর মনে থাকে তাতে ভরসাটা টলে যাওয়ার সম্ভাবনাই বেশি দু উনিশ সালের দশই জুন এনআরএস হাসপাতালে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হন জুনিয়র ডাক্তাররা পরিবহ মুখোপাধ্যায় নামে একজন জুনিয়র ডাক্তারের মাথার খুলির হার ভেঙে মাথার ভেতরে ঢুকে গেছিল সেবার টানা সাত দিন কর্মবিরতি চালিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তারপর নবান্নে ডাকা হয় রাজ্যে চোদ্দোটা মেডিকেল কলেজের তিরিশ জন জুনিয়র ডাক্তারকে সেই বৈঠকে লাইভ সম্প্রচার করেছিল এবিপি আনন্দ যতদূর মনে আছে ডক্টর অভিজিৎ চৌধুরীও সেই বৈঠকে উপস্থিত ছিলেন মনে আছে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সবার আগে দেখা হবে যাতে হাসপাতালে একটাও হামলার ঘটনা না ঘটে স্বরাষ্ট্র সচিব তখন আলাপন বন্দ্যোপাধ্যায় আজ যিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ওই বৈঠকে তৎকালীন ডিজি বীরেন্দ্র এবং কলকাতার সিপি অনুজ শর্মাকে মুখ্যমন্ত্রী বলেন নিষ্ক্রিয় থাকলে চলবে না আর তারই পাঁচ বছর পর দেখা যাচ্ছে আর একটা সরকারি হাসপাতালে অন ডিউটি চিকিৎসককে একেবারে তার কর্মস্থলে ধর্ষিতা ও খুন হতে হয় আর কলকাতা পুলিশই প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল কলকাতা পুলিশেরই একজন সিভিক ভলেন্টিয়ারকে যে কিনা আগাগোড়া ঘুরে বেড়ায় কলকাতার পুলিশ কমিশনারের নামে রেজিস্টার মোটর বাইকে আর ঘটনার পরপরই সেই হাসপাতালেই পুলিশের উপস্থিতিতে হামলা চালায় দুষ্কৃতীরা দু দুটো ফ্লোর কার্যত ধ্বংস করে দেয় এরপর এই ডাক্তার অনিকেট মাহাতোর মতো জুনিয়র ডাক্তাররা খুব সহজে আর গোটা সিস্টেমটার ওপর ভরসা রাখতে পারবেন কি যাই হোক আমার পরের বক্তা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার জানাই এবং এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই এরকম একটি রেলিভেন্ট বিষয়ে আজকের এই আলোচনা সভা রাখার জন্য এবং আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ কি অভয়ের এই ঘটনাটি নাইনথ অফ অগস্ট যখন ঘটেছিল তার কয়েক ঘন্টার মধ্যেই আমি আর পৌঁছই এবং আমার সাথে থাকেন আমাদের সম্মানীয় কাউন্সিলর সজল এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি পুরো সময়টাই আমরা ওখানে ছিলাম যে কারণে খুব কাছ থেকে প্রতিটা বিষয় দেখেছি আজকে বলা হচ্ছে যে অভয়া বিচার পাবে তো রাজনীতির রাজনীতি চলে আসবে না তো রাজনীতির জন্য বিচার কোথাও হারিয়ে যাবে না তো আজকে রাজনীতি নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী আমার যেরও মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী এখানে যারা বসে আছেন বিভিন্ন দলে তাদেরও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কর্তব্য হচ্ছে সবাইকে সুরক্ষা দেওয়া তাই জন্যই আজকে জনতা আজকে ভোট দিয়ে তাকে ওই সিংহাসনে বসিয়েছেন তাই আমার মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আমার কিছু প্রশ্ন সুমন সেদিনকেও ছিল আজও সেই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম আমি সমানে এই কেসটা নিয়ে বিনীত গোয়েলের সাথে কথা বলছিলাম তাই আপনার কাছে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী যে সেদিনকে ছটার পরে পোস্টমর্টমটা হলো কেন আমাদের সুপ্রিম কোর্ট আমি আমি ল পড়িনি আমি যা শুনি আইনজীবীদের কাছ থেকে সেদিনকেও শুনছিলাম আমরা সেখানে দাঁড়িয়ে ছটা বেজে গেছে পোস্টমর্টম হচ্ছে আমরা দাঁড়িয়ে মাঝে মাঝে পোস্টমর্টমের ঘরের দরজাটা খুলছে একটা বিরাট খারাপ একটা গন্ধ আসছে আমরা বুঝতে পারছি না যে ছটার পরে কেন ছটার পরে তো পোস্টমর্টম করা অ্যালাউড নয় তাহলে কেন ছটার পর পোস্টমর্টম করলেন আপনার কাছে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী যে আমরা যখন পোস্টমর্টম করে বডি তখনো আনা হয়নি আমরা প্রাণপণ চেষ্টা করছি যে বডি যেন প্রিজার্ভ করা হয় কারণ এরকম একটি ঘটনা ঘটেছে হয়তো ধর্ষণ হয়তো গণধর্ষণ হয়তো ধর্ষণ নয় বা খুন তাহলে যে কোনো এই ধরনের কেসে যেখানেই সন্দেহ থাকবে সেখানে বডি প্রিজার্ভ করার কথা আমি বলছি না আদালত বলছে সুপ্রিম কোর্ট বলছে কিন্তু বডি প্রিজার্ভ করলো না আমরা বারবার বললাম আমরা পুলিশের গাড়ির সামনে প্রতিবাদ করে বসে বললাম কিন্তু কি এক অদ্ভুত কলকাতা পুলিশের যে চেহারা যে আজকে হাঁস গাড়িতে বডিকে নিয়েই টানতে টানতে দৌড়ে বেরিয়ে গেল প্রায় আমাদের আমরা যে বসেছিলাম মাটিতে আমাদের প্রায় গায়ের ওপর দিয়ে চাকা চালিয়ে চলে গেল একটুও বাড়িয়ে বলছি না আরও অনেক দল ছিল আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী বডি আসার পরে আসার আগে আমরা বাবা মাকে খুঁজছি যে বাবা কোথায় অভয়ার বাবা কোথায় অভয়ের মা কোথায় তাহলে তাদেরকে আমরা বলবো যে দাদা দিদি আপনাকে আপনি কিন্তু বলবেন বডি প্রিজার্ভ করতে আপনি বললে বাবা মাকে বলতে হবে বাবা অভয়ের বাবার সাথে কথা হলো উনি বললেন আমি টালা থানায় বসে অভয়ের মা অনেক খুঁজে আরজিকর প্রিমাইসিসের মধ্যে একটি বিল্ডিংয়ের চারতলায় আমরা খোঁজ পেলাম যে ওখানে অভয়ের মা আছে আমরা দৌড়ে দৌড়ে গেলাম এবং সেখানে গিয়ে আমরা দেখি তৃণমূলের কাউন্সিলর সোমনাথ বাবু সোমনাথ দে আমি তাকে চিনি না তিনি এবং কলকাতা পুলিশের কিছু অফিসার মাকে ঘিরে রেখেছে আমি যখন মাকে বললাম যে মা আপনি কিন্তু রাজি হবেন না এই ক্রিমেশন করতে বডিকে প্রিজার্ভ করতে হবে মা বললেন মা কিছু বলার আগেই এটিএমসির কাউন্সিলর সোমনাথ বাবু বললেন আপনি কে বলাম আপনি কে বললেন আমি বাড়ির লোক আর ঠিক তারপরেই অভয়ের মাকে কলকাতা পুলিশ এবং এই সোমনাথ বাবু তারা লিফটে করে নিয়ে চলে গেলেন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে আপনি জানতেন না আপনি বাধা দিলেন না কেন আজকে বডি নিয়ে চলে গেছে বাবা মা জানে না কোথায় তার মেয়ে টালা থানার সামনে বাবা মা দাঁড়িয়ে কাঁদছে সজল ছিল কৌস্তব ছিল আমাদের সাথে আমরা সেখানে আন্দোলন করেছি বডি রাখতে পারিনি পুলিশ পুড়িয়ে দিয়েছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে টিএমসির এমএলএ আর টিএমসির কাউন্সিলর একজনের মৃত্যু হয়েছে খুন হয়েছে তার বডি পুড়িয়ে দেওয়ার জন্য এত তারা কিসের ছিল যে সোদপুর শ্মশানে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল বাবা মা বলছে তিনটে বডি ছিল তাদেরকে না পুড়িয়ে আগে অভয়াকে পুড়িয়ে দিল ডোমরা বলছে পুলিশ এসে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার প্রশ্ন পোস্টমর্টমের রিপোর্ট সেখানে টাইম দিচ্ছে তিনটে থেকে ছটার মধ্যে মৃত্যু হয়েছে আর ক্রিমেশন রিপোর্টে বলছে বারোটা চুয়াল্লিশে মৃত্যু হয়েছে এই টাইম ডিসক্রিপেন্সি কেন আমার প্রশ্ন যখন ক্রাইম সিন যেটা আদৌ ক্রাইম সিন কিনা সিবিআই সন্দেহ প্রকাশ করেছে বলেছে ক্রাইম সিন অল্টার করে দেওয়া হয়েছে আমি যদি ধরেও নি যে সেটাই ক্রাইম সিন তাহলে সেই ক্রাইম সিনে সামান্য একটু দূরত্বে কেন ভাঙচুর শুরু করলেন কেন এই ঘরগুলোকে ভাঙলেন এখন তো সিবিআই কথা শুনে মনে হয় আসল ক্রাইম সিন বোধ ওই ঘরগুলোই ছিল সেগুলোকে পিডাব্লিউডি কে নির্দেশ দিয়েছিল এই কুখ্যাত ডাক্তারবাবু এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ কেন 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 এত প্রশ্ন এই প্রশ্নগুলো আমি যদি জিজ্ঞেস করি তাহলে কি এটা খুব রাজনৈতিক প্রশ্ন হবে আমি পশ্চিমবঙ্গের জন্মে একটা মা হিসেবে জন্মেছি মেয়ে হিসেবে জন্মেছি স্ত্রী হিসেবে জন্মেছি অনেকগুলো রোল আমার সেইখানে আজকে যদি বলা হয় যে রাজনীতি আনা হচ্ছে আমি নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কেন আপনি তো সব জানতেন ডক্টর সন্দীপ ঘোষ তারপরে আমরা দেখলাম বিরাট দুর্নীতির তার কেচ্ছা আরজি করে ডাক্তারবাবুর একের পর এক প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন আপনি ডক্টর সন্দীপ ঘোষকে বরখাস্ত না করে এক্সপেল না করে আপনি প্রমোট করে দিলেন একটা প্রাইজড পজিশন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে কেন আসলে আমাদের দাবি আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সাথে আমাদের একটা দাবিও আছে সেই দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখন আপনি বলবেন যে কেন পদত্যাগ কেন কারণ আমরা জানি যে এই মুখ্যমন্ত্রী মহিলা হয়েও তিনি মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের যে সুরক্ষা সেটা উনি দিতে পারেননি তেরোটা বছর প্রতিদিন সকালে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই কোনো না কোনো অভয়ার তাকে খুন করা হয়েছে ধর্ষণ গণধর্ষণ এমনকি অভয়ার মৃত্যুর পরে আরও সাত থেকে আটটা কেস হয়ে গেছে তাদের জন্য তো সিবিআই নেই তাহলে তারা বিচার পাবে কোথা থেকে আমি আগে আমার আগের বক্তা বলছিলেন এনসিআর ডেটা অনুযায়ী ইউপি ফার্স্ট মহিলাদের অত্যাচারে তারপরে রাজস্থান উনি বলছিলেন এনসিআর ডেটা তো আপনারা ফার্স্ট হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আপনার পুলিশ তো এফআইআর গ্রামে গঞ্জে আপনার বাড়িতে যদি কোনো অত্যাচার হয় আমরা তো দেখলাম আমাদের কুচবিহারে যে বোনকে সে কিন্তু চোপড়ার যে বোন সে কিন্তু কোনো দল করে না আমরা দেখতে পেলাম যে তার কোনো বিচার হলো না পরের দিনই তাকে যারা অ্যারেস্ট করা হয়েছিল তাকে ছেড়ে দেওয়া হলো সুতরাং এনসিআরবি ডেটাতে আপনাদের যে ফেক ডেটা পাঠানো হয় এখান থেকে তাহলে এফআইআরই তো হয় না বরাবর পশ্চিমবঙ্গ ফার্স্ট প্রাইজই পাবেন আজকে কামধুনির সমত আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আপনি যদি থাকেন এই পশ্চিমবঙ্গে না আপনি সুরক্ষা দিতে পারবেন না আমরা বিচার পাবো কামদুনি দু সালের তেরোই জুন বোধহয় ডেটটা ছিল আপনি গিয়ে বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট এক মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল হবে বিচার হবে এগারো বছর হয়ে গেছে এখনো কামদুনির বোন কিন্তু বিচার পায়নি আপনি চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় অন্নপূর্ণা দেবী আমাদের মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী তিনি আপনাকে লিখেছেন যে আমাদের উইমেন্স হেল্পলাইন নাম্বার আজকে আমাদের পশ্চিমবঙ্গে এখনো চালু করেনি আমাদের ট্র্যাক কোর্ট করার কথা ছিল একশো তার মধ্যে বাইশটা পক্সর জন্য আপনি অবাক হবেন শুনলে এখনো অব্দি মাত্র ছটা হয়েছে আজকে দু সালে নন্দীগ্রাম সিঙ্গুরে যে আন্দোলন হয়েছিল আমরা দেখেছিলাম শহরে হোর্ডিং পড়েছিল পরিবর্তন চাই সেখানে আমাদের বিভিন্ন স্তরের মানুষ তারা প্রতিবাদ জানিয়েছিল সুনন্দ সানহাল মহাশ্বেতা দেবী তারা কি সেই সময় রাজনীতি করেছিলেন নাকি তারা রাজনীতিবিদ ছিলেন তারা যে প্রতিবাদটা করেছিলেন তাহলে কী বলবো তারা রাজনীতিবিদ ছিলেন নাকি এখন যারা প্রতিবাদ করছেন না তারা রাজনীতি করছেন না আসলে জানেন তো কোনো কোনো সময় এখনকার যেরকম সময় সবকিছু একাকার হয়ে যায় এখন যে প্রতিবাদ সেই প্রতিবাদ বাংলার মানুষ করছে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন আপনি পদযাত্রা করছেন আপনি বলছেন ফাঁসি চাই সকালে উঠলে ফাঁসি চাই রাত্রে শুতে যাওয়ার সময় ফাঁসি চাই মাঝে মাঝে তো মনে হয় যে বোধহয় আফগানিস্তান পাকিস্তানে রয়েছে যেভাবে আপনি ফাঁসি চাইছেন কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে চোদ্দ তারিখ রাত্রে মহিলারা যে রাত দখল করেছিল এবং তারপরে আমাদের মোহাম্ম মোহাম্মডেন স্পোর্টিং ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল যারা সাধারণ মানুষ ফুটবল প্রেমী রাস্তায় নেমে তারা যখন আন্দোলন করলো মমতা ব্যানার্জি আপনি বলছেন ফাঁসি চান বিচার চান কিন্তু তাদেরকে আপনি অ্যারেস্ট করালেন দুদিন আগেও সাধারণ মানুষ নিরস্ত্র মানুষ তারা প্রতিবাদ করতে নামলো আপনি পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়ে অ্যারেস্ট করালেন অথচ চোদ্দ তারিখ রাত্রে আপনার বিনীত গোয়েল আপনার পুলিশ পাঁচ হাজার সাত হাজার টিএমসির গুন্ডা বাহিনীকে আটকাতে পারল না তারা আর্জি করে ডাক্তার আর নার্সকে মারধর করল তাই এটাই বলার এটা বলি আমি শেষ করব। সিবিআই এর কনভিকশন রেট বলা হচ্ছে সেভেন্টি ফোর আমি জানতে চাই সিআইডি বা কলকাতা পুলিশের কনভিকশন রেটটা কত একদিকে বলবেন বিচার চান আর একদিকে একুশ জন বাঘা বাঘা আইনজীবী ইনক্লুডিং কপিল সিব্বলকে দাঁড় করিয়ে আমাদের ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে আমাদের অভয়ার অভয়ারস্টে তাদেরকে দাঁড় করাবেন যাতে অভয়া বিচার না পায় আসলে আমার মাঝে মাঝে মনে হয় সুমন আমি লাস্ট লাইনটা বলি শেষ করব। সেদিন যখন ওর মা কাঁদছিল টালা থানার সামনে দাঁড়িয়ে ওর বাবা কাঁদছে আমি আর পাচ্ছি না অগ্নিমিত্রাদি আমাদের এবার আমার মনে হয় চলে যাই বুঝতে পারছি না কোথায় আমাদের মেয়ে সেই সময় পাশে দাঁড়িয়ে ওনাদের পাশে দাঁড়িয়ে আমার রোলটা কি ছিল সুমন আমি কি নাগরিক হিসেবে তার পাশে দাঁড়িয়েছিলাম নাকি আমার সন্তানের মা হিসেবে দাঁড়িয়েছিলাম নাকি বিজেপির বিধায়িকা হিসেবে দাঁড়িয়েছিলাম নাকি ফ্যাশন ডিজাইনার হিসেবে দাঁড়িয়েছিলাম আমার রোলটা কি ছিল যখন মাঝে মাঝে ফোন করি আর তারা কাঁদে যে কি হবে আমার মেয়ে বিচার পাবে তো পাবে আমি বলি বিচার পাবে যদিও মনে হয় যে জানি না কিভাবে পাবে কারণ সব ওই চার পাঁচ দিন যে সময় পেয়েছিল কলকাতা পুলিশ সব তো শেষ করে দিয়েছে তাও বিশ্বাস আছে সিবিআইয়ের ওপরে বিচার না দিলেও সিবিআইয়ের ওপরেও সিবিআইয়ের অ্যাগেনস্টেও আমরা আন্দোলন করব। যেমন মণিপুর নিয়ে করেছি হাতরাস নিয়েও করেছি প্রতিবাদ করেছি এই রিসেন্টলি উত্তরখান্ড হয়েছে সেটা নিয়েও করেছি লড়াই কিন্তু চলবে এবং যে কথা আছে না বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আপনি এতটা শক্তিমান নন যে আপনি যা খুশি করবেন ওই বোতলের মধ্যে না টিএমসির দৈত্যগুলো ভেতরে ছিল এখন সব বেরিয়ে এসছে আর বাংলার জনগণ তারা রাস্তায় নেমেছে বিচার হবেই আর তার সাথে সাথে দাবি এক এক দফা মমতা আপনার পদত্যাগ ধন্যবাদ নমস্কার ধন্যবাদ অগ্নিমিত্রা অগ্নিমিত্রার সঙ্গে একটা জায়গায় আমি সম্পূর্ণ একমত সেটা হচ্ছে কামদুনির ওই পরিবার বিচার পাইনি কেন এত বড় কথাটা বললাম আমি তথ্য প্রমাণ দিয়ে এই অনুষ্ঠানের কোনো একটা জায়গায় বলবো কিন্তু পাশাপাশি হাতরাসে কি বিচার পাওয়া গেছে সেই হাতরাস যেখানে সিবিআই তদন্তে নেবেছিল আর তার কি ফলটা আমরা দেখলাম চারজন ছিল হাতরাসের অভিযুক্ত তিনজন বেকসুর খালাস পেয়ে গেল ভাবতে পারেন চারজনের মধ্যে তিনজন বেকসুর খালাস একজনের মাত্র যাবজ্জীবন কারাবাস হলো আমি বলছি সুবিচার ঠিক যেমন কামদুনির পরিবারটা বিশ্বাস করে তারা পায়নি এখনও দরজায় দরজায় ঘুরতে হচ্ছে তেমন হাতরাসেও সুবিচার পায়নি আমি অবশ্যই অগ্নিমিত্রা ওই মুদির দোকানের ফর্দের মতো পর পর হাতরাস কাঠুয়া বানুর ঘটনা মনে করিয়ে দিতে পারতাম শাসক দলের পরবর্তী বক্তা নিশ্চয়ই সেই রাস্তাতে হাঁটবেন কিন্তু আমার প্রশ্নটা এই রাজনৈতিক আকচা আকচির বাইরে গিয়ে থাকবে দেখুন আমরা মনে করি যে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেই পারে কিন্তু উত্তরাখণ্ডে যখন নার্সকে ধর্ষণ করে খুন করা হয় মহারাষ্ট্রের ওই বদলাপুরে যখন চার বছরের শিশু যৌন নিগ্রহ হয় আসামে যখন চোদ্দ বছরের কিশোরীকে গণধর্ষিতা হতে হয় তখন যেন উত্তরাখণ্ড মহারাষ্ট্র এবং আসামের বিজেপি বা তার জোট সরকারের মুখ্যমন্ত্রীরাও পদত্যাগ করার কথাটা ভেবে দেখেন যেমন বিজেপি নেতা না হওয়া সত্ত্বেও ধর্ষণ এবং খুনে অভিযুক্ত নয় দোষী সাব্যস্ত হওয়া কুখ্যাত সেই রাম রহিম বছরে জেলে গেছেন দোষী সাব্যস্ত হয়েছেন বছরের মধ্যে দুশো দিন তাকে প্যারোলে ছেড়ে রাখা হয় কোন ভোট ব্যাংকের জন্য বিজেপির মাথারা সেটা যেন একটু ভেবে দেখেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বাবুলাল গৌর যখন সেই কুচ্ছিত মন্তব্যটা করেন যে ঈশ্বর ছাড়া ধর্ষণ কেউ বন্ধ করতে পারবে না সেটা পশ্চিমবঙ্গের শাসক দলও ব্যবহার করার জন্য ধার নিতে পারে সেটাও যেন বিজেপির ওই নেতারা একটু ভেবে দেখেন যাই হোক আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ চৌধুরী নমস্কার শুভ সন্ধ্যা কথাটা এই মুহূর্তে গলার দিয়ে বেরোচ্ছে না বড় দুঃসময়ের মধ্যে আমরা আছি এবং বারবার যে কথাটা আলোড়িত হচ্ছে আবর্তিত হচ্ছে আমাদের সামনে যে পরম স্বতঃস্ফূর্ততার সাথে সমাজের প্রতিটা অংশের মানুষ যখন একটা দুর্যোগের রাতে রাস্তায় বেরিয়ে এসে সগর্জনে বলছে আমরা বিচার চাই এবং আমরা প্রত্যেকে চিকিৎসক এক একটি চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে আলোড়িত হয়েছি এবং যেভাবে বিচার খুঁজছি আমার মনে হয় না আমার কর্মজীবনে এমন কি আমার এই এইরকম স্বতঃস্ফূর্ত মানুষের আলোড়ন আমি কখনো দেখেছি ঘটনা কখন সময়ের আকাশে নিজের তুলি তুলে নিয়ে আঁকতে শুরু করে আমরা কেউ জানি না স্থানু স্থবির সময় কখনোবা বা তার সেই স্থানুত্ব কেটে বেরিয়ে এসে আলোড়ন তোলে প্রবল সাগরের জলে আমার বারবার মনে হচ্ছে যে এখন সেই আলোড়ন হচ্ছে আলোড়নটা হচ্ছে ঘটনার বিবৎসতায় ঘটনার পৈশাচিকতায় এবং শুধুমাত্র একজন একজন চিকিৎসকের নিরাপত্তার প্রশ্ন একজন চিকিৎসকের এরকম দুঃখজনকভাবে চলে যাওয়ার প্রশ্ন এটা নয় এটা সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে সুরক্ষার সামগ্রিকভাবে আমি কোন ব্যবস্থার মধ্যে বাস করছি সেই ব্যবস্থাটার যে সব দেহ সেই দেহটা আমাকে তুলে ধরে আমাদের সামনে তুলে ধরেছে আমার অগ্নিমিত্রা দেবীর বক্তৃতা শোনার সময় বারবার মনে হচ্ছিল হ্যাঁ লাশটাকে লোপাট করার ক্ষেত্রে দ্রুততা তো ছিলই কে দ্রুততার সঙ্গে লাশ লোপাট করেছে সে নিয়ে অনেক পোস্টমর্টেম আমরা করেছি যে দ্রুততার সঙ্গে আমার বোনের পোস্টমর্টেম করা হয়েছিল কেন করা হয়েছিল সে পোস্টমর্টেম আর করতে ইচ্ছা করছে না অনেক পোস্টমর্টেম করেছি আমরা তার সবটুকু সত্তাকে নিয়ে আমরা এই মুহূর্তে যখন আলোড়িত হচ্ছি তখন এটাই ভাবতে ইচ্ছা করছে যে আমরা খুলে দেখি না কেন যে এই যে আমাদের চোখের সামনে যে ব্যবস্থার যে চরম অবনমন গত কয়েক বছর ধরে ঘটে চলেছে এবং সেই অবনমন এবং ভয়ঙ্কর চিত্রকে যারা সস্নেহে প্রতিপালন করেছেন তাদের প্রতি আমাদের ঘৃণাবর্ষিত হোক এই মুহূর্তে এবং আমরা ঠিক এইরকম ঝড়ের মুহূর্তে যেন পরিকল্পনা করি যে এই রকম ঘটনা যেন চিরকালের মতন অন্তত আমার চিকিৎসা পেশার ক্ষেত্রে চিরকালের মতো নির্মূল হয় আবারও বলছি আমি চিকিৎসা পেশার ক্ষেত্রটাকে এই মুহূর্তে এই দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে ছোট করে রাখতে চাইছি না আমার মনে হয় যে এই একই জিনিস যে কোনো পেশার ক্ষেত্রে ঘটে যাওয়াটা দুর্ভাগ্যের কিন্তু এই কদিনের আলোচনায় আমরা যে জিনিসটা বেরিয়ে এসছে যে একটা দগদগে ঘা একটা আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে চিকিৎসার সামগ্রিক ক্ষেত্রকে এবং সেটা গত পাঁচ সাত বছর ধরে অদ্ভুত গতি পেয়েছে একটা চক্রকে কেন্দ্র করে আমরা জানি নানানভাবে আলোচিত হচ্ছে সেই চক্রের কয়েকটি কয়েকটি দুষ্কর্মের কৃতি দুষ্কর্মের কৃতি ব্যক্তির কথা তাদের নাম আনতে ইচ্ছা করে না এই যে জঞ্জাল ঘোষ নামের ব্যক্তিটিকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে আলোড়িত হচ্ছি তার কথাও আমরা বলতে ইচ্ছা করছে কেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এই এই সিবিআই নামক প্রবল বীরেরা তাকে নিয়ে গত চোদ্দো দিন ধরে কি যে ইঁদুর বেড়ালের খেলা খেলছেন এখনো মাথায় ঢুকছে না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আমরা বুঝি না যে কোন পুলিশ আমার বোনের হত্যাকারীদের ধরবে আমাদের কাছে প্রশ্নটা পরিষ্কার আমার বোনের রক্ত নিয়েছে যে সে ধরা পড়বে কিনা আজকে চিকিৎসকদের নয় পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের একটা কাতর আকুতি এবং ক্ষোভের গর্জন হচ্ছে যত দ্রুত সম্ভব সেই 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 অপরাধীকে শনাক্ত করো এবং তাকে বিচার করো এবং এক্ষেত্রে দাঁড়িয়ে খুব পরিষ্কার যে কলকাতা পুলিশকে মহিমান্বিত করা অথবা সিবিআইকে অমহিমান্বিত করার কোনো ইচ্ছা আমাদের নেই যে কারণ পুলিশ তো পুলিশকে তো তার পরিচালকরাই পরিচালনা করে আমরা আশা করব। সে রাজ্য সরকারই হোক কেন্দ্রীয় সরকারই হোক কোনো একটা সরকারের পরিচালনাধীনে তো আছে কার পরিচালনাধীনে আছে সেটা বোঝার কাজ আমার নাগরিকের নয় আমার চিকিৎসকের নয় আমার নারীর নয় আমার আমার কোনো পশ্চিমবঙ্গের মানুষ দেশের মানুষ মহাদেশের মানুষের নয় আমাদের মাথায় রাখা দরকার আজকে দাঁড়িয়ে এই ঘটনার প্রেক্ষিতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে চিকিৎসা ক্ষেত্রের চিত্র পশ্চিমবঙ্গের সুরক্ষার চিত্র সারা পৃথিবীতে ম্লান হয়ে গেছে আমাকে টেলিফোন পেতে হয়েছে আমার মনে আমরা সবাই পেয়েছি এই টেলিফোন বিভিন্ন জায়গার থেকে যে একই শুনছি ইনক্লুডিং আটলান্টিক পাড়ের দেশগুলোর থেকে এবং যেখানের চিকিৎসকেরা এবং যেখানের অন্য মানুষেরা এই বিভৎসতায় চমকে উঠে তারাও বেরিয়ে এসছেন রাস্তায় এরকম আলোড়ন তো আগে দেখা যায়নি প্রশ্নটা হচ্ছে যে বিষয়টাকে আমরা আরও একটু ভালোভাবে সামলাতে পারতাম নাকি পারতাম এই দৃঢ় ধারণা আমার আছে পারতাম যদি আমার অন্তর্দৃষ্টি থাকতো পারতাম যদি আমি পরিকল্পিতভাবে যারা এই দুষ্কর্মে ব্রতি হয়েছে বছর বছরখানেক ধরে তাদেরকে এরকমভাবে এরকম একটা চক্র গড়ে তোলার ক্ষেত্রে স্বশ্ন প্রশ্রয়ে তৈরি না করে রাখতাম আবার খুব এবার অঙ্কের গতিতে এসে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে এরা গড়ে উঠেছে কিছুটা হচ্ছে ভাগযোগের ক্ষেত্রে আর কিছুটা হচ্ছে বিভিন্ন সময়ে আমি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব এখানে আছেন তাদের সামনে আমি ভীষণ পরিষ্কারভাবে আমি এই পেশার মধ্যে আছি পঁয়ত্রিশ বছর যে জিনিসটা বারবার দেখেছি যে যে কোনো রাজনৈতিক দলই আসুক সরকার পরিচালনায় যেভাবেই হোক যারা পেশা বোঝে না যারা নিজের জায়গায় কাজ করে না এবং যারা দুর্মতি এবং চরম দুর্বৃত্ত বৃত্তির মানসিকতায় যাদের ক্ষমতা তারা যেভাবেই হোক এদের এনাদেরকে বশ করে ফেলেন বড় বাক লাগে এবং ঘটনাচক্রে গত পাঁচ বছর ধরে যে চার পাঁচটি ছটি দুর্বৃত্তের দল রাজ্যের বিভিন্ন এবং একে একে তারা সব উন্মোচিত হচ্ছে কিন্তু আমার মনে হয় না আমি জানি না এই 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 উন্মোচন এই আজকে যে আলোড়ন হচ্ছে এই নামগুলো নিয়ে তাদের দুষ্কর্ম নিয়ে আজকে সকালেও দেখেছি ভাবতে গেলে আঁতকে উঠতে হয় মেদিনীপুর মেডিকেল কলেজে আজকে সকালে ওই জঞ্জাল ঘোষের পক্ষে প্রথম বর্ষের ছাত্রদের জোর করে দাঁড় করানো হয়েছে তার মানে আমাদের আঁতকে ওঠার যথেষ্ট কারণ আছে যে আমরা আজকে দাঁড়িয়ে ভাবছি আমরা সুরক্ষিত আমরা পেশার জঞ্জাল সাফাই করব বলে অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা যদি ধরেও উনি যে প্রশাসনও ভাবছে যে এক্ষেত্রে দাঁড়িয়ে সদর্থক পদক্ষেপ তারা নেবেন না তার কোনো নিদর্শন এখনও পর্যন্ত দৃশ্য তো প্রতীয়মান নয় আজ সকালেও মেদিনীপুর মেডিকেল কলেজের এই চিত্রে আমাদের এই দৃশ্য দেখতে হয়েছে যেখানে দাঁড়িয়ে চিকিৎসকরা যেখানে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন যে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই চক্রের একজন ব্যক্তি যাতে হাসপাতালে এসে আর বৃত্তি না চালাতে পারে প্রতিটা কলেজে এদের শাখা প্রশাখা বিস্তৃত আমরা সবাই জানি এ মেদিনীপুর নয় এটা আরজিকন নয় আজকে ঘটনাচক্রে ঘটেছে এটা এস মেও আছে এটা নর্থ বেঙ্গলেও আছে সব জায়গায় আছে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন ছাত্র আমার প্রতিদিন না ওই উত্তরবঙ্গ লবির শব্দটা শুনলে মনে হয় না এ মৃত্যু উপত্যক আমার দেশ নয় এ উত্তরবঙ্গ আমার দেশ নয় আজকে দাঁড়িয়ে উত্তরবঙ্গে মেডিকেল কলেজের কিছু দুর্বৃত্ত সেই এই চেতনাটাকে তৈরি করবে যে কলেজ আমাকে শিক্ষা দিয়েছে যে কলেজ আমাকে আলো দিয়েছে তার নাম এইভাবে আলোড়িত হবে ভাবতে যান কাদের এটা রক্ষা করতে হবে প্রশাসনকে রক্ষা করতে হবে এবং প্রশাসন যদি আমাদের সে সুরক্ষা না দিতে পারে তাহলে কিন্তু প্রশাসনের ব্যর্থতার জায়গাটা খুব উন্মুক্ত হবে আমার মনে হয় যে সংবেদনশীলতা আমরা প্রশাসনের কাছ থেকে যে সদর্থক দৃষ্টিভঙ্গি আমরা প্রশাসনের কাছ থেকে যে পা বাড়িয়ে খেলার ব্যাপারটা আমরা প্রশাসনের কাছ থেকে এখনও আশা করছি সেটা এখনও দৃশ্যমান হয়নি দৃশ্যমান হয়নি বলেই চিকিৎসকদের আহত সত্তা এখনও গর্জন করছে এবং তারা ক্রমান্বয়ে তাদের গর্জনের দুটি বাড়াচ্ছে আবারও বলছে একজন সিনিয়র চিকিৎসক হিসাবে আমরা তাদের সহমর্মী শুধু নই এক হাতে হাত ধরে পথ হাঁটছি এখন সে পথ হাঁটার ধরনটা কি হবে আমরা ছেড়ে দিয়েছি সেটা আমাদের জুনিয়র চিকিৎসক বন্ধুদের কাছে তারাই ঠিক করবে কারণ তারাই আছে এই নক্ষত্রের অগ্রভাগে তারাই থেকে বেশি আহত হয়েছে এই জঞ্জাল ব্যবস্থার মধ্যে দিয়ে আমার থেকে তাদের শনিত এই মুহূর্তে ফুটছে বেশি কাজেই আমরা আশা করব তারা এগিয়ে যাবে আমরা তাদের পাশে থাকবো এর পাশাপাশি আমাদের আরও কতগুলো প্রশ্ন এই জায়গার এই এই পরিস্থিতির মধ্যে থেকে ভেবে নিতে হবে যে হাসপাতালগুলো যুগ যুগ ধরে বন্ধ থাকবে আমার মনে হয় আমাদের জুনিয়র চিকিৎসক বন্ধুও চান না আমিও চাই না এবং এর জন্যই আমাদের চিকিৎসক বন্ধুরা যারা এখনও আন্দোলনে আছেন যারা কাজ এখনও প্রতিদিনের প্রতিটা কাজ বন্ধ করতে করছেন না এমার্জেন্সি চালু রোখে কাজ করছেন তারাও নানান বন্দোবস্তের কথা ভাবছেন কিন্তু কে পা বাড়িয়ে আগে এসে তাদের নিরাপত্তার প্রশ্নটাকে সদর্থক দৃষ্টিভঙ্গিতে দেখবে সেইটা সব থেকে আগে দরকার আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক হিসেবে আশা করব সরকার এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটু সচল আরও একটু আরও একটু এগিয়ে এসে দেখাবে কারণ আবারও বলছি জ্যেষ্ঠ ব্যক্তিই তো সংসারের সব থেকে বেশি আগে এগিয়ে আসতে হয় তাকেই তো দেখাতে হয় যদি তাতে কিঞ্চিত নত জানুও হতে হয় সরকারকে সেটা হতে হবে আমার মনে পড়ে রিজুয়ানূর আন্দোলনে যখন রিজুয়ানূরকে কেন্দ্র রিজুয়ানুরের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনে যখন পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল তখন তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সে সময়ের পুলিশ কমিশনারকে অপসারিত করেছিলেন আপনি তার এটা তার দুর্বলতা বলবেন প্রশাসনিক দুর্বলতা বলবেন না অত্যধিক সংবেদনশীলতা বলবেন সেটা আপনার দৃষ্টির প্রশ্ন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন ছাত্ররা দাবি তুলছে জুনিয়র চিকিৎসকরা দাবি তুলছে যে ওই ওই জঞ্জাল ঘোষকে সাসপেন্ড করতে হবে যেখানে সবাই আমরা জানি ইনক্লুডিং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা পর্যন্ত বলছেন তাকে গ্রেপ্তার করতে হবে গতকাল না পরশুদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন যারা রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত সেক্ষেত্রে দাঁড়িয়ে এইরকম একটা নড়াধমকে এইভাবে পুষে যাওয়ার জন্য কি দুর্বলতা আছে কার দুর্বলতা আছে সেটা মাথায় আসে না কোন চোখের মনি, কোন হৃদয়ের ধন সে আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা যে উঠে আসছে এবং এই জায়গাগুলো যদি ক্লিয়ার হয়ে যায় আমার মনে হয় ছা জুনিয়র হাসপাতাল বন্ধের দায়টা আমরা শুধু ডাক্তারদের উপর তাপ চাপিয়ে দিতে পারি না এবং এটা খুব সোজা কারণ হাসপাতাল চালায় ডাক্তাররা কাজেই আজকে দাঁড়িয়ে আমি আশা করব সরকার সদর্থক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসবেন আজকে প্রচুর আলোচনা হয়েছে গত দশক ধরে দু দু সপ্তাহ ধরে এবং বিশ্বাস করুন আমাদের সব শব্দ বোধায় প্রায় শেষ হয়ে গেছে আমাদের সব দুঃখ জমাট বেঁধে কিন্তু আজকে দাঁড়িয়ে অগ্নিফলকে রূপান্তরিত হয়েছে এবং আজকে সেজন্যই দাঁড়িয়ে যে ধর্মঘট হচ্ছে সেই ধর্মঘট বোধ হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে সব বড় ধর্মঘট আজকে শুধু আমার একটাই অনুভূতি হচ্ছে আজ এখানে দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমাজে যখন ঢেউ ওঠে সাগরে যখন ঢেউ ওঠে তখন একদিকে দাঁড়িয়ে সেই ঘোলা জল তো উঠবেই এবং সেই ঢেউ পুরস পরিষ্কার করার ঘোলা জল পরিষ্কার করার দায় সাধারণ মানুষকেই নিতে হয় এবং ঘোলা জলে যে বহু রকমের মাছ বহু রকমের প্রাণী এসে পড়বে সেটা খুব স্বাভাবিক কিন্তু জল একদিন পরিষ্কার হবেই আকাশ একদিন পরিষ্কার হবেই আজকে মনে পড়ছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ছে আবারও বলছি রক্তকরবিতে নন্দিনীকে নন্দিনীর দিকে তাকিয়ে রাজা বলেছিল নন্দিনী তুমি আমাকে ভয় পাও কেন নন্দিনী বলেছিল তোমাকে ভয় ভয় তোমাকে একদিন যেন দূর দেশে একটা পাহাড় দেখেছিলুম প্রকাণ্ড সে পাহাড় এক রাত্রে প্রচণ্ড শব্দে তলিয়ে গেল শক্তির ভার কিভাবে যে নিজেকে নিঃশেষ করে ফেলে কোন অগোচরে সে ব্যাথিয়ে ওঠে সে নিজেও জানে না আমার মনে হয় আজকে দাঁড়িয়ে আমাদের অন্তর্দৃষ্টিকে আরেকটু প্রখর করার সময় এসেছে ভাববার সময় এসেছে যে শক্তির ভার শুধু নয় শক্তির আড়ালে জমে ওঠা আবর্জনা আমাদের সামগ্রিক ব্যবস্থাকে যেভাবে শেষ করে দিচ্ছে সেটাকে পরিষ্কার করতে হবে প্রশাসনকে সরকারকে এবং আমাদের আমরা যারা পেশার মধ্যে আছি প্রত্যেককে এর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আবারও বলছি আমি আমরা আশা করব আমাদের যারা জুনিয়র চিকিৎসক আছেন যারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় এখনও পর্যন্ত দিয়েছেন তারা এ ব্যাপারে এগিয়ে আসবেন কারণ ওই নূতনের কেতন ওরে কালবশেথির ঝড় তোরা সব কর এই প্রতীতি আমাদের প্রত্যেকের থাকবে নমস্কার ধন্যবাদ অভিজিৎ দা অভিজিৎ দা শুরু করেছিলেন ইঁদুর বেড়াল খেলা দিয়ে তাই তো দেখছি সিবিআই দফতরে আমার সহকর্মী বলছিলেন যে একজন নতুন দ্বাররক্ষী এসছেন তিনি যাকে নরাধাম বললেন ডক্টর অভিজিৎ চৌধুরী সে ডক্টর সন্দীপ ঘোষকে স্যালুট করেছেন তার কারণ গুলিয়ে গেছিলো তার কারণ আজ হচ্ছে তম দিন গত চোদ্দো দিন ধরে এক ভদ্রলোক সকালে যান আর রাতে বেরোন দ্বাররক্ষীর কি দোষ দ্বাররক্ষী ভাবে সিবিআই নতুন অফিসার কারণ নতুন অফিসার না হলে এত দীর্ঘক্ষণ এত ঘন্টা ডিউটি কেউ করেন না তো যার ফলে স্যালুট প্রাপ্য কিন্তু তদন্তের দিশা কী যোগ স্যাপাট সত্যি তদন্ত এগোচ্ছে তো পুলিশের ভূমিকা অভিজিৎ যথার্থভাবে রিজওয়ানুর কথা তুলে ধরলেন আমি আগেও বলেছি রিজওয়ানুর কাণ্ডে পদত্যাগের আগে তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় একটা চূড়ান্ত বিতর্কিত সাংবাদিক সম্মেলন করেছিলেন তাতে বলেছিলেন যে কোনো ছেলে আর মেয়ের সম্পর্কে পুলিশ ঢুকবে না তো কি পিডব্লিউডি ঢুকবে আর অদ্ভুত সমাপতন দেখুন কলকাতার বর্তমান সিপি বিনীত গোয়েল ধর্ষণ আর খুনের পর ওই সেমিনার রুমের ফ্লোরে দেয়াল ভাঙার স্বাস্থ্য স্বাস্থ্যসচিব আর পিডব্লিউডির ওপর চাপিয়েছিলেন এখানেও ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি না যেটা এই জুনিয়র ডাক্তারবাবুদের দাবি সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আমি আরেকবার বলবো যে চোদ্দোই আগস্ট রাতে পুলিশের উপস্থিতিতে আর ভাঙচুরের ওই ভয়াবহ দৃশ্যটা মহামহিম মার্জনা করবেন হজম নেই হুয়া এডিজি সাউথবেঙ্গল অত্যন্ত সুলেখক সুপ্রতিম সরকার নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে এমনি এমনি তুলনা করা হতো না ইতিহাস বলছে আঠেরোশো সালের মার্চ মাসে এই কলকাতা শহরে যে ফিঙ্গারপ্রিন্টস ব্যুরো স্থাপিত হয়েছিল সেটা শুধু এই দেশে নয় এশিয়ায় নয় গোটা পৃথিবীর প্রথম নিজস্ব ফিঙ্গার প্রিন্টস বিভাগ কলকাতায় হওয়ার ঠিক চার বছর পর উনিশশো এক সালে স্কটল্যান্ড ইয়ার্ডে ফিঙ্গারপ্রিন্টস ব্যুরো তৈরি হয় আজও ব্রিটেনের ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি এই কলকাতা পুলিশের দুজন অফিসার আজিজুল হক এবং হেমচন্দ্র বসুর নামে পুরস্কার দেয় ভাবুন আজও আর হেমচন্দ্র আর আজিজুলের উত্তরসুরীরা এই দু সালে খুনের প্লেস অফ অকারেন্সে ওই ফিঙ্গার প্রিন্ট আর ফরেন্সিকের নিরিখে চল্লিশ ফিট আর এগারো ফিটে ভাগ করছেন সেটা স ইচ্ছায় করছেন নিজে থেকে স্বাধীনভাবে বিবেচনা করে করছেন না এটা জাস্ট বিশ্বাস করা যাচ্ছে না যাই হোক আমার পরের বক্তা তৃণমূল মুখপাত্র কুনার ঘোষ নমস্কার প্রথমেই বলে রাখি আরজিকরের ঘটনা কুৎসিত জঘন্য নিন্দা এই জানোয়ারটির অথবা জানোয়ারগুলির যদি বহু হয় তাদের ফাঁসি চাই শাস্তি চাই এবং যে বা যারা যদি আড়াল করার চেষ্টা হয়ে থাকে চিহ্নিত হোক শাস্তি হোক আজ নয় সেই দিন ঘটনার পর প্রথম টুইট করে যে স্ট্যান্ড নিয়েছিলাম আজও সেখানেই আছি ছোট্ট করে বলে দিই মীরকে মীর বড় স্টার আমি সাধারণ শ্রমজীবী নাগরিক কিন্তু আমার বিষয়ে মন্তব্য করার আগে একটু খবর নিয়ে করলে ভালো হয় কারণ আজকে আমি যে পোস্টটা করেছি মীর সেটা আরজিকর কাণ্ড নিয়ে আমি করিনি আজকে একটা ছবি রিলিজ করেছে জাতীয় স্তরে যেটা বাংলাকে আক্রমণ করে এবং খুব কুৎসিত তাতে সাম্প্রদায়িক ইঙ্গিত রয়েছে আমি সেখানে বলেছিলাম টালিগঞ্জের কলাকুশলীরা শিল্পীরা প্রযোজকরা পরিচালকরা যেন আপত্তি করেন এর সঙ্গে আর্জিকরের কোথাও কোনো সম্পর্ক নেই এই ছোট্ট জিনিসটা তুমি জানলে ভালো হতো এর পরের অংশ হচ্ছে যে আমি একটা ঘটনাকে ডিফেন্ড অন্য ঘটনা দিয়ে করা যায় না উচিতও নয় ধরুন আমার বয়স প্রায় ফিফটি সিক্স প্লাস ডক্টর চৌধুরী আপনি সিক্সটি এইট হবেন তো বয়স আমি ফিফটি সিক্স সিক্সটি ফাইভ আমার কিছুক্ষণ আবেগ অবধি মনে হচ্ছিল ওনার বয়স তেরো দু সালে জন্মেছেন আজকের পশ্চিমবঙ্গটাই শুধু চেনেন দু হাজার এগারো অব্দি যে পশ্চিমবঙ্গটা ছিল তাতে যেন এই বিশেষণগুলো প্রযোজ্য ছিল না ফলে আমার কির মনে হচ্ছিল উনি তেরো আমার থেকে ছোটো সে যাই হোক আমার বিষয় হচ্ছে যে ঘটনা খারাপ কুৎসিত ঘটনা কিন্তু এখানে আমার সুমনের কাছেও একটা ক্ষোভ জানাবার আছে যে শুধু এবিপি আনন্দ নয় আমি কিছু চ্যানেলকেও আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের সিএসসি থেকে লাইন নিতে হয় কলকাতায় থাকি আমাদের যদি কোনো অসুবিধাও হয় আমরা অন্য কোনো জায়গা থেকে নিতে পারি না কারণ আমাদের কোনো অপশান নেই একটাই আছে টেলিফোনে মোবাইল নেটওয়ার্ক অনেক আছে নেই এখন আপনারা যেটা সারা দিন দেখাচ্ছেন আর্জিকর কর আরজি আমি দেখাতে বারণ করছি না একশো দেখাবেন কিন্তু গত পরশুও যে উত্তরপ্রদেশে দুখানা মেয়েকে আত্মহত্যা বলে চালাচ্ছিল ঝুলছে মানুষকে না আপনারা তুলনা করার সুযোগ দিচ্ছেন আপনারা চাপিয়ে দিচ্ছেন একটা ইস্যু কত খারাপ আমি আবার বলছি আমি কিন্তু দেখাতে বারণ করছি না কিন্তু এটা হওয়ার পর ওড়িশায় ডাক্তারবাবু ধর্ষণ করলেন রোগিনীদের আমেরিকা থেকে ফোন আর্জিকন নিয়ে যদি আসে আমেরিকা থেকে ফোন তো ওড়িশা নিয়েও আসবে সামাজিক অপরাধ তো সামাজিক অপরাধই হবে ফলে এটা তো সব সমস্তভাবে দেখতে হবে মহারাষ্ট্রে বদলাপুর হয়ে গেল। উত্তরাখণ্ডের নার্স ধর্ষণ খুন হয়ে গেল। ফলে মানুষকে আমরা বলছি না আরজিকর মানে ডিফেন্ড করো আমরা বলছি মানুষকে তুলো না যে সমাজটা আর কোথায় কোথায় কি অবস্থা হয়ে গেছে সব জায়গা থেকে আমাদের বেরোতে হবে এখানে বলা হলো সিপি সরে গেছেন আগে একটা উদাহরণ দিলেন কোন সাংবাদিক বৈঠকের পর সরে যেতে বাধ্য হয়েছিলেন সুমন বলেছেন কিন্তু যেটা বললেন না যে লালবাজার আর রাইটার্স থেকে দুশো মিটার দূরে আরডিএক্স বোঝাই বাড়ি রশিদ খানের বউবাজার ব্লাস্ট একশোর উপর হতাহত পুলিশ কমিশনার কিন্তু অপসারিত কেন শোকজ হননি সেগুলো ভাববেন একটু দেখবেন বলবেন উন্নাও হাতরাস আমি এসবের মধ্যে ঢুকছি না তার কারণ ওই এক জিনিস এটা জাস্টিফাই করার যেটা দিদিভাই বলছিলেন অগ্নিমিত্রাদি অনেক নানারকম উনি যে টাইমগুলো দিলেন শুনলে শরীরে একটা উত্তেজনাও তৈরি হয় অন্যায় হয়ে থাকলে তো অন্যায় হয়েছে কিন্তু এই গোটা সওয়াল জবাবটা সুপ্রিম কোর্টে হয়েছে এবং তারপরে আবার পাঁচ তারিখ ডেট আছে ফলে কোথাও কোনো ভুল ত্রুটি অনিয়ম যদি থাকে টাইমলাইনে যদি বিরাট অনিয়ম থাকে তার কনক্লুশনটা আমরা এখনও জানি না কিন্তু সুপ্রিম কোর্টের উনি ওনারটা বলবেন আমি আমারটা বলবো আমার মনে হয় সুমন নিশ্চয়ই সুপ্রিম কোর্টের পাঁচ তারিখের পরেও ওর কোনো শো করবে সেই জায়গাটায় এই টাইম লাইন ঠিক না ভুল সেগুলো সমস্ত আস্তে আস্তে উঠে আসবে ঘটনা খারাপ ঘটনা নিয়ে কোনো জাস্টিফাই করার কোনো জায়গা নেই এই যে সন্দীপ ঘোষ ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে আবার উইকডেজে ঢুকছে বেরোচ্ছে রোববার দিন ওর বাড়িতেই দেখলাম সিবিআই গেছে ওদিন বোধ হয় ওয়ার্ক ফ্রম হোম ছিল ওই অফিসটায় যেতে হয়নি এখন প্রশ্ন হচ্ছে যদি ধরার হয় ধরুক যদি অনিয়ম দুর্নীতি বা এই ঘটনায় তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়া অ্যারেস্টটা করুক না কলকাতা পুলিশ কি করেছে এত অভিযোগ এত অভিযোগ এত অভিযোগ কিন্তু তিন দিনের মধ্যে অন্তত একজনকে অ্যারেস্ট করেছে একজনকে অ্যারেস্ট করেছে সিবিআই সেই অ্যারেস্টটাও করতে পারেনি ফলে কলকাতা পুলিশ আরেকটু সময় পেলে নিশ্চয়ই ব্রেক থ্রু করতে পারতো আর আমরা তো কেউ সন্দীপ ঘোষকে ডিফেন্ড করছি না সন্দীপ ঘোষকে এখনই অ্যারেস্ট করা হোক যদি তার রকম অনিয়ম দুর্নীতি থাকে কিন্তু সেটা নিয়ে আমরা এখানে চিৎকার করে কি করব। মামলার তদন্ত এখন সিবিআইয়ের হাতে আর ওপরে মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট কি বলবো হেল্পলাইন পশ্চিমবঙ্গের হেল্পলাইন জিজ্ঞেস করছিলেন একশোটা তো আছেই ওয়ান জিরো জিরো এছাড়াও মহিলারা বা যে কেউ সমস্যায় পড়লে ওয়ান ওয়ান টু ওয়ান জিরো নাইন এইট দুটো লাইন হেল্পলাইন পশ্চিমঙ্গে পশ্চিমবঙ্গে চালু আছে তো সুতরাং অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্ট বাষট্টিটা পক্সো ফলে এগুলো সমস্ত কিন্তু চালু রয়েছে ফলে একতরফা এগুলো বলে যাওয়া আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি ধরুন আমি উন্নাও হাতরাস প্রয়াগরাজ এত কিছু যাচ্ছি না এগুলো যাচ্ছিই না কারণ কোথায় সত্যি তো কোথায় কি হচ্ছে পশ্চিমবঙ্গেও একাধিক যথা কোথায় কি হচ্ছে সাক্ষী মালিক সোনাজয়ী কুস্তিগিররা তারা বারবার বলল আমাদের শ্লীতাহানি করেছে ব্রিজভূষণ সাধারণ কোনো লুকিয়ে থাকা লোক নয় এমপি পার্লামেন্টে বসে সেই মেয়েগুলো রাস্তায় আন্দোলন করছে তাদের ওপর পুলিশ ধরপাকড় মারধর হলো আর তাদের পাশে নিয়ে বসে রইলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ ব্রিজভূষণকে পাশে নিয়ে বসে রইলেন অ্যারেস্ট পর্যন্ত হয়নি তাদের কাছ থেকে আমরা শুনবো আজকে নিশ্চয়ই সিস্টেমে ভুল হয়েছে হানড্রেড পারসেন্ট ভুল হয়েছে লেফট বলবে কিন্তু তাদের সময় ধানতলা বানতলা ওয়ার্কিং নার্স বর্ণালী দত্ত কোচবিহারে রেপড মার্ডার্ড বানতলা ওয়ার্কিং ডাক্তার ডক্টর অনিতা দেওয়ান সাত আটজন সামান্য দোকানদারকে ধরে নিল যাদের বিরুদ্ধে মূল অভিযান একজন অ্যারেস্ট হয়নি কামদনির কথা বলছেন সাজার রায় হয়েছে তার উপর দাঁড়িয়ে আবার হায়ার কোর্ট গেছে তার একটা আইনি প্রসেস আছে কিন্তু লেফটে দেখুন এটা সামাজিক যে জায়গাটা সেটা সবাই মিলে আমাদের মনে হয় সবাই মিলে কিভাবে থামানো যায় এখন বিষয়টা তো রাজনীতিতে আমি এটার সঙ্গে একমত এই রাজনৈতিক ধরুন আমি আমার মতো বলবো অন্য দল তার মতো বলবে তারা আমাদের ডিফেন্ড করবে আমাদের অ্যাটাক করবে আমরা ডিফেন্ড করব। কিন্তু সমস্যাটা কিভাবে কাটবে এই সমস্যাটা কিভাবে কাটবে এটা শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষেরও নয় আজকের নয় এটা অতীতেরও এটা কিভাবে কাটানো যায় তার বাস্তবসম্মত একটা ক্যাম্পেন বাস্তবসম্মত একটা প্রসেস সেইগুলো শুরু হওয়াটা বোধ সমাজের সব দিক থেকে ভালো মানুষ যে প্রতিবাদ করছেন আমরা স্যালুট করছি সাধারণ মানুষের প্রতিবাদ সবাই তাতে সবাই চাই এই বিষয়টার ফয়সালা হোক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বললেন পুলিশ হামলা করেছে আপনারা সবাই দেখেছেন আমি তো এবিপি দেখছিলাম বসে বসে সাঁতরাগাছিতে কারা ব্যারিকেডটা ভাঙলো কারা পুলিশকে মারল পুলিশ তো সেদিন গুলি চালায়নি মহাকরণ অবরোধ উনিশশো তিরানব্বই একুশে জুলাই চোদ্দো জনের ডেড বডি পড়েছিল সেদিনকে কিন্তু ডেড বডি পড়েনি পুলিশ সংযত ছিল একটা ছেলে চোখ নষ্ট হয়েছে ফলে আমরা এই এই ধরনের ইস্যুগুলো থেকে এটাকে কি করে থামানো যেতে পারে কিভাবে বন্ধ করা যেতে পারে এইগুলো কোর্ট নিশ্চয়ই এগিয়ে আসছেন তারা দেখছেন সুপ্রিম কোর্টকে আমরা থ্যাংকস দিচ্ছি ফলে রাজ্য সরকারও আবার একটা উদ্যোগ নিয়েছেন বিধানসভায় একটা কড়া আইন মাননীয় মুখ্যমন্ত্রী আনতে চলে বিল আনতে চলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা টাইম বাউন্ড বিচারের প্রসেস দিয়ে ফাঁসি এবার আমরা বলছি ফাঁসি সিপিএম বলছে মৃত্যুদণ্ড রোধ করো আচ্ছা বুঝুন এর কনক্লুশন কি হবে আমরা বলছি ফাঁসি চাই আমাদের পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে সিপিএম বলছে মৃত্যুদণ্ড রোধ করো তাহলে এর কনক্লুশনটা কোথায় গিয়ে পৌঁছবে ফলে দেখুন বাস্তব হচ্ছে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে খারাপ ঘটনা ঘটেছে কিন্তু এটা আমাদের বাংলার অতীতে ঘটেছে দেশের অন্য জায়গায় ঘটছে ওখানে বসে থাকে ব্রিজভূষণরা পার্লামেন্টে রাম রহিম আর আশারাম বাপুরা বেল পেয়ে যায় বা বেল না পেল শেষে প্যারোল দিয়ে দেয় সরকার গুজরাটে বিলকিস রেপড গণধর্ষণ তার মেয়েকে আর বাড়ির লোককে খুন করা হলো সুপ্রিম কোর্ট যাবজ্জীবন দিল বিজেপি সরকার গেট খুলে তাদের মুক্তি দিয়ে দিল ফুল দিয়ে তাদের সম্বর্ধনা দিয়ে আবার সুপ্রিম কোর্টকে তাদের ফিরিয়ে আনতে হলো ফলে শুধু দোষ দিয়ে লাভ নেই সিস্টেমটায় কোথাও কোথাও এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে চলেছে আমি বিজেপিকে বলবো বিজেপি আমাদের বলবে সিপিএমকে আমি বলবো সিপিএম এই জমানাকে বলবে কিন্তু বাস্তব হচ্ছে এই ভয়ঙ্কর ঘটনাটা সকলেরই চোখ খুলছে সবাই সচেতন হচ্ছেন কিন্তু তারপরে কি হোয়াট নেক্সট আজকে যদি এখানে হয়ে থাকে আপনি বলছেন আরজি করে হাসপাতাল হয়েছে কর্মক্ষেত্রে তাই মেয়েটিকে এটা একটা গুরুত্বের ব্যাপার কর্মক্ষেত্রে হয়েছে আচ্ছা উন্নাও হাতরাসে যে মেয়েটা কাজ করার সময় খেতে চাষের খেতে রেপট হল সেটা তার কর্মক্ষেত্র ছিল না নাকি সে গরিব আর অনগ্রসর বলে তারটায় মানুষের মোমবাতি চালতে অসুবিধা হয়েছিল চাষের ক্ষেত্র কর্মক্ষেত্র নয় শুধু আর্জি অটাই কর্মক্ষেত্র আমি সাপোর্ট করে বলছি আমি নিশ্চিতভাবে কর্মক্ষেত্র সুনিশ্চিত থাকা উচিত নিরাপত্তা সুনিশ্চিত থাকা উচিত ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের দল আমাদের নেত্রী আমার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা পরিষ্কার বলছি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আরে সন্দীপ ঘোষ তো এখন সিবিআইয়ের হাতে আমরা বলছি তো তোমাদের হাতে যা তথ্য প্রমাণ আছে তোমরা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করো আমরা তার হয়ে বলতে আসবো না ইভেন আজকে যে অভিযোগটা এসছে যদি কোনো প্রান্তে কোনো ছাত্র কেউ সন্দীপ ঘোষের সমর্থনে কোনো পোস্টার দেখিয়ে থাকে আমি তার তীব্র নিন্দা করছি তীব্র বিরোধিতা করছি তদন্ত তদন্তের মতো চলতে দেওয়া উচিত কোনো অবস্থায় আমি যেমন জোর করে এখনই অ্যারেস্ট করুন এটা দিয়ে একটা গণহিস্টেরিয়া তৈরি অথবা সন্দীপ নির্দোষ আমরা পাশে আছি এই কথাগুলো বলা যায় না বলা যেতে পারে না ফলে পরস্পরকে দোষারোপ করতে গেলে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে হচ্ছে সব পেশার মধ্যেই কিছু না কিছু কিছু না কিছু সমস্যা আছে সব পেশার মধ্যেই ভালো বেশি খারাপ থাকছে কি করবেন সেটাকে যতটা সম্ভব কমানোর এক্ষেত্রে প্রথম দিকের যা যা ঘটনা সেগুলোর পরে পুলিশ শেষ পর্যন্ত অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ এগোচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন সিবিআইকে এই জাস্টিসটা ডেলিভার করতে হবে মাননীয় ডাক্তারবাবুদের আমি অনুরোধ করব। আমার দলের তরফেও আমার মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন দেখুন যেটা হওয়ার একটা বিশ্রী ঘটনা ঘটেছে আপনাদের প্রতিবাদ যেটা হওয়ার সেটা রেজিস্টার্ড হয়েছে মানুষের কাছে কিন্তু আপনাদের প্রতিবাদটা ন্যায্য আপনাদের প্রতিবাদের সঙ্গে আমরাও আছি কিন্তু গরিব মানুষ দেখুন সবাই প্রাইভেট হসপিটালে যেতে পারবে না প্রাইভেট হসপিটালের বিল প্রাইভেট হসপিটালের খরচ এটা গরিব মানুষের পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষের মধ্যে পক্ষে সম্ভব নয় ফলে আপনারা একটা বিকল্প আপনারা কর্মবিরতি করুন রিলে পদ্ধতিতে কাকলিদি বলছিলেন আপনারা অন্য যে কোনো কর্মসূচি করুন ধরুন আপনি লালবাজার যাচ্ছেন আরে আপনার মনে যা আছে আপনার যা ক্ষোভ আপনার কাছে যা তথ্য প্রমাণ আপনার কাছে যা অভিযোগ আপনি সিজিওতে গিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিয়ে আসুন আমার কাছে তো কয়েকজন জুনিয়র ডাক্তার এসেছিলেন যারা প্রথমে এক্সপোজ হতে চাইছিলেন না যে দাদা আমরা চাই কিছু দিতে সিবিআইকে আমি নিজে তাদের হাত থেকে যা ডকুমেন্ট দিয়েছে নিয়ে গিয়ে সিবিআই হাতে তুলে দিয়ে এসেছি এখানে কাউকে আড়াল করা রক্ষা করা এই কাজ আমরা কেউ করছি না একটা অবিশ্বাস কিছু ভুয়ো একটা অডিও বন্ধুরা আমি সোমা বলছি সে সোমা কই প্রথম বাহাত্তর ঘন্টায় তো আগুন চলে গেল আমি সোমা বলছি সে সোমা বলছি কোথায় ফেক অডিও একের পর এক হচ্ছে ভুল যেগুলো চিহ্নিত হোক যারা করেছেন ধরুন কথা বলুন আর যেগুলো ভুয়ো ফেক সেগুলো দূরে থাকুক সোশ্যাল মিডিয়ার সব ব্যাপারটা আপনারা বোঝেন সবাই বোঝেন কোথার থেকে তৈরি হয় কিভাবে কি হয় আসুন আমরা সবাই মিলে একটা জায়গায় আসি যদি কোথাও কোনো ভুল থাকে রাজ্য সরকার কোনো অবস্থায় কাউকে আড়াল করছে না করতে যাবে না আর বাকিটা আমরা সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখি তারা যে সওয়াল জবাবের যা দেবেন আমরা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নেব এবং সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার কিনারা করুক যাতে এই অবিশ্বাসের বাতাবরণ আর এটা সমাজের সমস্যা আসুন সবাই মিলে যাতে এটার এই ধরনের জিনিস না হয় এবং এই মেয়েটি ন্যায় বিচার পাক সারা ভারতবর্ষে যাদের উপরে এই অত্যাচার হচ্ছে ধর্ষণ খুন তারা ন্যায় বিচার পাক ভালো থাকবেন ধন্যবাদ কুনালদা আচ্ছা এই যে এতক্ষণ প্রায় সাড়ে ষোলো মিনিট কুনালদা বললেন কোন ভাষায় বললেন আমার যদ্দূর মনে হলো তো বাংলা ভাষাতেই বললেন আমি এই প্রশ্নটা দিয়ে এই জন্য শুরু করলাম যে কুনালদা তো মারাঠি গুরুমুখী কিংবা উড়িয়া ভাষায় বলেননি হ্যাঁ যাবো ওপেন ফোরামে হ্যাঁ ওপেন ফোরাম তোমায় দিয়েই শুরু করব কিন্তু খুব পরিষ্কার সেটা হচ্ছে বাংলা ভাষার একটি চ্যানেল বা সংবাদপত্র বাংলায় বা কলকাতায় যেটা হবে সেটাতেই বেশি গুরুত্ব দেবে আপনারা জানেন যে মাঝে মাঝে আমি কৌতূহলে পুরোনো কাগজ ঘাঁটি আনন্দবাজার ঘাঁটি কুনালদা যে কাগজে তখন জাগো বাংলা আসেনি একেবারে সম্পাদকীয় পজিশানে ছিলেন দু থেকে দু হাজার দেখুন তো ঠিক দু হাজার এগারোয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পালাবদলটা পশ্চিমবঙ্গে হচ্ছে জমি আন্দোলনে সিঙুর উত্তাল হচ্ছে তখন প্রায় সমান্তরালভাবে দু হাজার এগারোর আগে অবধি উত্তরপ্রদেশের ভট্টা উত্তাল হয়েছিল জমি আন্দোলন ঠিক যেরা মমতা বন্দ্যোপাধ্যায় মোটর সাইকেলের পেছনে বারবার বামফ্রন্টের পুলিশ তার রাস্তা আটকাত মোটর পেছনে করে যেতেন ওই ভট্টা রাহুল গান্ধী গেছিলেন আমি অবশ্য ওই একই সমানভাবে দুটো পাশাপাশি ছবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর অথবা নেতা বাদ দিন সিঙুর এবং ভট্টা কুনালদা যে কাগজে নির্ধারকের ভূমিকায় ছিলেন সেই কাগজেও দেখতে পাইনি তার জন্য আমি তাকে বিন্দুমাত্র দোষ দিই না কুনালদা সাংবাদিক হিসেবে অথবা সম্পাদক হিসেবে একেবারে ঠিক কাজ করেছিলেন তার কারণ কুনালদা যে কাগজের সম্পাদকীয় নীতি সামলাতেন সেই কাগজটা বাংলা ভাষায় ছাপা হতো আমি অনায়াসে তিরিশটা উদাহরণ দিতে পারি যে গত দু সপ্তাহ যখন আর্যিকর হচ্ছে তখন আমার ওই ঘন্টাখানেকের অনুষ্ঠানে বড় সেগমেন্ট আলোচনা একটা খবর দেখিয়ে অন্য জায়গায় চলে যাওয়া নয় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে দুটো তিনটে প্যাকেজ এবং পরের পর আলোচনা হয়েছে ব্যালেন্সের জন্য নয় যেহেতু ঘটনাটা কুচ্ছিত কিন্তু আবার মনে রাখতে হবে আমার ঘরের কাছে আমার বাড়ির কাছে আমার পাশের পাড়ায় আর্যিকর হয়েছে আমি যদি তখন দূরবীন দিয়ে মহারাষ্ট্রের বদলাপুর কিংবা উত্তরাখণ্ড খুঁজি তার মানে আমার উদ্দেশ্যে সমস্যা আছে আমার সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য করছি না অথবা ওপরের কোথাও কোনো চাপ লোভ প্রলোভন বা ভয় সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে আমার মধ্যে কাজ করছে আমায় যদি আর্যিকত দেখাতে গিয়ে বদলাপুরের ঢাল বা ছাতার আড়ালে চলে যেতে হয় সম্পাদক বা সাংবাদিক হিসেবে তার আগে বিশ্বাস করুন সাংবাদিক বা সম্পাদকের পদে আমি পদত্যাগ করব। তার কারণ আরজিকর তার নিজস্ব মেরিটে তার ভৌগোলিক জায়গায় এবং ভৌগোলিক কারণে যেহেতু আমার বাংলায় আমার শহরে নেতানেত্রীদের শহর নয় আমাদের দুর্ভাগ্য যেই দেশ যারা চালান তাদের দলের অপোজ করলে তারা বলেন দেশদ্রোহী না দেশ মানে বিজেপি নয় আর এই বাংলা যারা চালান তাদের অপোজ করলেন বলে বাংলার বদনাম না বাংলা মানে তৃণমূল কংগ্রেসও না মমতা বন্দ্যোপাধ্যায়ও না বাংলা মানে সবাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আলিমুদ্দিন স্ট্রিট বিজেপি অগ্নিমিত্রা সজল কুণালদা কাকলিদি সবাই সবাই বাংলাটা সবার বাংলা বা দেশ কোনো দাদা বা দিদির নয় এই কথাটা বলার জন্য যদি আমার পদত্যাগ করতে হয় যেদিন করতে হবে করে নেব কোনো অসুবিধে নেই আমার আজকে দেখতে অবাক লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কুণাল ঘোষ সন্দীপ ঘোষ ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে সত্যি সঠিক কথাই তারা বলছেন ভুল কিছু বলছেন না কিন্তু প্রশ্ন তো সেইখানে সিবিআইয়ের প্রশ্ন আপনারা করে দিলেন কিন্তু চার দিন যখন কলকাতা পুলিশের আওতায় এই তদন্ত ছিল তখন কলকাতা পুলিশ তো তাকে ডেকে জেরা করা দূরের কথা তার বয়ানটা অবধি রেকর্ড করেনি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্তম্ভিত হয়ে গেছে প্রকাশ্যে বলেছেন যে এত সন্দীপ ঘোষকে কথা শোনা যাচ্ছে সবাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলছেন আপনি জেরা বা বয়ান রেকর্ড করেননি এ বিষয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সুতরাং নিঃসন্দেহে সন্দীপ ঘোষ প্রভাবশালী এটা নিয়ে কোনো বিতর্ক সভার প্রয়োজন হয় না আজকে সিবিআইয়ের কাছেও সমানভাবে প্রশ্ন থাকবে যে ওই চোর পুলিশ খেলা বা কুনালদার ভাষায় ঢুকছে বেরোচ্ছে এটা কতদিন চলতে পারে এবং কেন চলছে তাহলে কি এত প্রভাবশালী যে রাজ্য থেকে দিল্লির মাথায় অবধি তার প্রভাব দেখুন আমার সব থেকে এখনকার শাসক দলকে নিয়ে যেটা অবাক লাগে সেটা হচ্ছে পরের পর ঘটনায় পুলিশের বক্তব্য আর শাসক দলের বক্তব্য দেখবেন হুবহু কিভাবে মিলে যাচ্ছে অথচ এই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একটি কথাও বিশ্বাস করতেন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেই যাকে বিদ্যুৎ মন্ত্রী করেন উনিশশো সালের একুশে জুলাইয়ের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্র সচিব সেই মনীষগুপ্ত কি বলেছিলেন জানেন যে মহাকরণ দখল করতে এসেছিল গুন্ডাবাহিনী সেই জন্য পুলিশ গুলি চালিয়েছে আমি একেবারে তথ্য প্রমাণ আদালত থেকে বের করেছি উনিশশো সালের দোসরা আগস্ট কলকাতা হাইকোর্টে রীতিমতো হলফনামা জমা দিয়ে মনীষগুপ্ত বলেছেন যে সশস্ত্র সমাজবিরোধীরা নেশাগ্রস্ত অবস্থায় মদ্যপ অবস্থায় মহাকরণ দখল করতে এসেছিল সরকারি তথ্য বলছে পুলিশ সেদিন লাঠিচার্জ করা ছাড়াও তিনশো একচল্লিশ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় রাইফেল থেকে পঁচাত্তর রাউন্ড আর রিভলভার থেকে ছেচল্লিশ রাউন্ড গুলি ছোঁড়ে সরকারি তথ্য অনুযায়ী পুলিশের গুলিতে মারা যান বারো জন গুলিবিদ্ধ হন নজন তৃণমূল কংগ্রেস যাদের শহীদ মানে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী হওয়া মনীষ গুপ্তর বয়ান অনুযায়ী তারা ছিল মদ্যপ অবস্থায় থাকা সশস্ত্র সমাজবিরোধী দুর্ভাগ্যজনকভাবে গত মঙ্গলবার এই নবান্ন চলো অভিযানে কলকাতা পুলিশের পঁচিশ জন কর্মী অফিসার মারাত্মক আহত হয়েছেন আমি বারবার সেই দিন থেকে বলছি এটা মারাত্মক ঘটনা আমরা প্রত্যেকে চাই সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন যে এই পুলিশ কর্মী এবং অফিসাররা দ্রুত সুস্থ রাজ্য সরকার একজনকে টিএলবি প্রসাদের যে চক্ষু হাসপাতাল সেখানে আজকে পাঠিয়েছে একটা ভালো খবরও দিই সেটা হচ্ছে তার চোখ ক্রমশ তিনি দৃষ্টি ফিরে পাচ্ছেন কিন্তু পঁচিশ জন আহত হয়েছেন আর একুশে জুলাই সেই দিন দুশো পনেরো জন পুলিশ কর্মী এবং অফিসার এবং আড়াইশো জন নাগরিক আহত হয়েছিলেন গুরুতর আহত হওয়া পুলিশ অফিসারদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার যুগ্ম কমিশনার ডিসি সদর সাতজন ডিসি দশজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন সুতরাং বিরোধী দল থাকাকালীন কুণালদাস দল পুলিশের বয়ানকে নিয়মিতভাবে মিথ্যাচার মনে করত আজকের বিরোধীদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কোন অঙ্কে ওপেন ফোরামে নিঃসন্দেহে আমি আর কুনালদায়ের উত্তর পুঁজব যাই হোক আমার পরের বক্তা বিজেপির সজল ঘোষ সা আপনারা আমাকে এখানে সুযোগ দিয়েছেন তার জন্য এবিপি আনন্দ পরিবারকে আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত আগের বক্তা পরবর্তী বক্তা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কাকলি দেবী কাকিমা টাকিমা বলা উচিত এখানে বললে আবার ডাক করে যদি তো উনি আমার থেকে অনেক বয়স্ক মানে বয়োজ্যেষ্ঠ এবং আমার বাবার সঙ্গে কাজ করা লোক মানুষ উনি তো উনি বলেছেন আমি দুবার প্রতিবাদ করছি তাই সবাইকে একবার প্রণাম করলে ওনাকে আমি দুবার প্রণাম করছি আপনি বিরাট কাজ করেছেন আপনি একজন এক্স আর আপনার পুরো পরিবার এক্স আর আপনি তার জন্য দু দুবার আপনি যে প্রটেস্ট করেছেন তার জন্য আমি আপনাকে দুবার প্রণাম করলাম এই বিষয় নিয়ে সবাই খুব কথা বলছেন সবাই বলছেন আমিও বলছি বিভিন্ন ফোরামে আমি কিন্তু এখানে ওই বিষয় নিয়ে বলবো না আমি দুজন বিজেপি তৃণমূলের যারা বলেছেন আমি সেই দুজনের জন্য দুটো কেস ডায়েরি তৈরি করেছি আমি তাদের প্রশ্নের উত্তর দেব মাত্র দেখুন গত ১৩ বছরে মানে এই সরকারটা যখন এলো এই সরকারটা যে স্লোগানটাকে নির্ভর করে এসছিল সেটা হচ্ছিলো বদলা নয় বদল চাই মানে পরিবর্তন চাই তো আমি দেখলাম দুজন মানুষের ভীষণ পরিবর্তন হয়েছে একজন হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি গত কয়েকদিন আগে বলেছেন যে এবার আর বদল নয় এবার বদলা চাই তার পরিবর্তন হয়েছে আর আরেকজন হচ্ছেন আমাদের কাকলি ঘোষ দস্তিদার দেবী যিনি পাক স্ট্রিটের ঘটনাটা যখন ঘটেছিল শোনা যায় নিন্দুকেরা বলে খবরের কাগজ যদি ভুল না বলে থাকে তখন যেটা বলে বলা হয়েছিল সেই নির্যাতি তার পেশাদারিত্ব তার বিভিন্ন সম্বন্ধে তিনি কিছু খারাপ কথা বলেছিলেন বলে আমরা শুনেছি সেটা মিথ্যে বলতে পারবো না কিন্তু আজকে উনি মনে করেছেন যে এ এই মেয়েটি তাদের ঘরের মেয়ে এর প্রতিবাদ হওয়া দরকার এই দুটো বদল আমরা পেয়েছি আমি কতগুলো কথা বলতে চাই ওনার কথার সূত্র ধরেই আমরা আজকে এটা সরকার পক্ষ থেকে এটা বারবার অভিযোগ তোলা হচ্ছে যে এখন আর আমরা জাস্টিস চাইছি না আমরা এখন চেয়ার চাইছি খুব ভালো কথা আমি আপনাকে প্রশ্ন করি যে আমরা পদত্যাগ চাইব না কেন স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আবার হচ্ছেন পুলিশ মন্ত্রী সব তো রিলেটেড মাথা তো একটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো কোথাও অর্থ কোথাও স্বাস্থ্য কোথাও আপনার পুলিশ সব তিনি নিয়ে বসে আছে। আমি আপনাকে একটা কথা বলি আপনি বললেন যে বাম আমলে সম্ভবত বাম আমলের কথাই বলেছেন যে ডাক্তারদের কোলে বসে ছাত্রীরা পরীক্ষা দিত আর এখন আপনার লজ্জা হয় যে টাকা নিয়ে পাস করে আপনি বলেছেন আমার প্রশ্ন হচ্ছে যদি যেখানে টাকা নিয়ে যে দপ্তর সর্বোচ্চ জায়গা যারা মানুষের জীবন দেয় ভগবান এক দিতে পারেন বলে আমরা কেউ বিশ্বাস করি কেউ করি না কিন্তু ডাক্তার যে জীবন দেয় এটাতে কেউ অবিশ্বাস করেন না আমার প্রশ্ন হচ্ছে সেখানে টাকা দিয়ে ডাক্তার বানানো হয় বা ডাক্তারের ডিগ্রি যদি বাড়ানো হয় কিংবা যদি নাম্বার বাড়ানো হয় আপনি এখানে বলেছিলেন কোনো একজন ডাক্তার বলেছেন নাম বলেননি যে হাজার মানুষের মৃত্যু হয় হোক আমি বিশ্বাস করি একটা ডাক্তারের মৃত্যু মানে তো হাজার মানুষের এমনি মৃত্যু হওয়া সঙ্গে সঙ্গে একজন অযোগ্য লোক যদি ডাক্তার হয়ে বসে তাহলে তো এমনিও হাজার মানুষের মৃত্যু হবে তাহলে কেন আমরা স্বাস্থ্যমন্ত্রী কাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইব না কেন চাইব না দেখুন এখানে না সবাই বলছেন যে রাজনীতি হাইজ্যাক করে নিচ্ছে পলিটিক্স হচ্ছে একটা সফট টার্গেটের জায়গা সমাজের যখন ইরোশান হয় তখন সংবাদ মাধ্যমেরও হয় তখন পুলিশেরও হয় তখন উকিলেরও হয় তখন ডাক্তারেরও হয় সবার হয় রাজনীতি আলটিমেটলি দেশ বলুন রাজ্য বলুন তাকে চালাচ্ছে আমরা যদিও বাড়ির লোকেরা কখনো বলি না যে আমার ছেলেকে আমি বলতে চাই না যে তুই পলিটিশিয়ান হ পলিটিশিয়ান হয়ে মমতাদির মতন স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে তুই একটা ভালো স্বাস্থ্যমন্ত্রী হ এটা আমরা কিন্তু কেউ বলি না একজন ভালো স্বাস্থ্যমন্ত্রী একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারেন আপনি বলেছেন যে আপনারা মেঝেতে শুতেন এখনও ডাক্তাররা মেঝেতে শোয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কী হলো যে ডাক্তারদের আপনারা ভালো করে রাখতে পারবেন না যে ডাক্তারি ব্যবস্থার আপনারা উন্নতি করতে পারবেন না শুধু স্বাস্থ্যসাথী কার্ড আর হসপিটালের বাইরের ওই সুন্দর গেট লাল নীল এমন আলো জলে দেখলে মনে হবে কি না কিন্তু ভেতর যদি সেই মৃত্যুপুরি রেখে দেবেন তাহলে কি স্বাস্থ্যের উন্নতি আপনারা করলেন কেন আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইব না বলতে পারেন আপনি বলতে পারেন আপনি আমাকে বলুন আমি যতদূর মনে পড়ে মুখ্যমন্ত্রী একবার অসুস্থ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সেবা শুশ্রূষা আপনিও করেছেন একজন তিনিও মুখ্যমন্ত্রী সেবা শুশ্রূষা করেছিলেন বলে শোনা যায় পায়ের চিকিৎসা করেছিলেন অর্থোপেডিক ডাক্তার আচ্ছা স্বাস্থ্য দপ্তর আপনার নামে আমি অনেক অভিযোগ করব। কিন্তু স্বাস্থ্য দপ্তর আপনি চালান এরম অভিযোগ আমি করতে পারবো না একজন ডাক্তার শ্যামা দাস শ্যামাপদ দাস বা কিছু নাম হবে আমি যদি খুব না করি তিনি নাকি স্বাস্থ্য দপ্তরটা চালান এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ নাকি তার একেবারে কাছের লোক যদি এটা যদি সত্যি হয় যে শ্যামা দাস বা যিনি হবেন ডক্টর দাস এক্স ওয়াই জেড তিনি কোনোদিন স্বাস্থ্য দপ্তরেরই লোক ছিলেন না আছে উত্তর আপনার কাছে স্বাস্থ্যমন্ত্রী কবার স্বাস্থ্য দপ্তরে গেছেন হেলথ ইউনিভার্সিটিতে কবে গেছেন কবার গেছেন আপনি বলতে পারবেন তাহলে এমন মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ যদি চাই তাহলে দোষ হয়ে গেল এই যে বলছেন সন্দীপ ঘোষ ঢুকছে আর বেরোচ্ছে সন্দীপ ঘোষ তো আগেও ঢুকতো আর বেরোতো একটা স্বাস্থ্য দপ্তর তাকে ট্রান্সফার করলো ট্রান্সফার করার আটচল্লিশ ঘন্টা যায়নি আবার ঢুকে গেল আর্জি করে রিবক্ত হয়ে গেল ট্রান্সফার অর্ডার তার এক মাসের মধ্যে আবার ট্রান্সফার হলো মুর্শিদাবাদে পনেরো দিনের মধ্যে সেই লোকটা আবার এসে গেল এক হসপিটালে দু দুটো সুপার হয়ে গেল যে আগে চেয়ারে বসতে পারবে তার সে আজকে দিনের সুপার বলুন কোথাও অন্যায় থাকলে বলুন যে কথাটা অন্যায় আর যদি এই আমার কলকাতা শহরের মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থা হয় তাহলে আপনার গ্রামীণ হসপিটালের কি অবস্থা এরকম অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী কি আপনার ছেলে মেয়েও চায় এই প্রশ্নটা আজকে আপনার কাছে আমি রাখতে চাই আমি কোনো ব্যক্তি আক্রমণ নয় কিন্তু আপনি যে দলের হয়ে কথা বলছেন আমি আপনাকে জানতে চাই এখন সবাই বলছে সিবিআই সিবিআই এর রেট সাকসেস আমি কত জানি না কিন্তু আমার মনে হয় আরও কিছু ক্ষেত্রে আরও কিছু রেট ভালো হলে ভালো হতো কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি সিআইডির রেট কত সিআইডি রেট যদি ভালো হতো কুনালদার ভাগ্যে আজকে কিন্তু এখানে বসে ভাষণ মারা সম্ভব হতো না সিআইডির রেটটা কত খারাপ এটা বোঝা যায় এখানে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন খুব ভালো কথা ফাঁসি চাইছেন আমরাও তো চাইছি সবাই চাইছে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন বটে শুক্রবার দিন বিকেলবেলা দাঁড়িয়ে একটা সভায় একদল আপনিও সম্ভবত ছিলেন যেখানে উনি নির্যাতিতারও ফাঁসি চাইছেন সেখানে বলছেন রবিবারের মধ্যে ফাঁসি চাই শুক্রবার বিকেলে দাঁড়িয়ে বলছেন রবিবারের মধ্যে ফাঁসি চাই এটা কি আর কি হচ্ছে এইভাবে একটা কথা বলে একটা বিষয়কে লঘু করে দিচ্ছেন একজন মুখ্যমন্ত্রী যদি হয় সেই মুখ্যমন্ত্রীর ওই পদে থাকার কোনো অধিকার নেই প্রথম বললেন নির্যাতিতার ফাঁসি চাই আমরা ধরে নিলাম স্লিপ অফ টাং উনি বললেন না না আমার কথা উদ্র আমরা ঠিক আছে তারপর বললেন ধর্ষিতাদের ফাঁসি চাই আসলে পেটের ভেতরে যে কথাটা গুড়গুড় গুড়গুড় করে সেটা তো মুখ দিয়ে বেরোবেই সময় উনি বলেছিলেন সাজানো ঘটনা উনি কোনো দিন নির্যাতিতের নির্যাত যারা নির্যাতিত যারা ভিক্তিম তাদের পক্ষে ছিলেন না স্ট্রিটে বললেন সাজানো ঘটনা কামদুনিতে গিয়ে বললেন এর পেছনে সিপিএম মানে ওই আমাদের যারা বিক্ষোভ করছিলেন ওখানে টুম্পা কয়াল মৌসুমি কয়াল দেখিয়ে বললেন এরা সব সিপিএম মাওবাদী সব কিছুকে ছাড়িয়ে গেলেন হাসকালিতে গিয়ে বললেন চোদ্দ বছরের এই মেয়েটা সে কি প্রেগনেন্ট ছিল বায়োলজিক্যালি সম্ভব কিনা আপনি ডাক্তার এখানে আরও ডাক্তার আছেন তারা বলবেন কিন্তু আমি জানি উনি ওনার মেয়েটা ওনার নাদদির থেকে অল্প কিছুটা বড় আপনার খারাপ লাগে না আয়না তো আছে বাড়িতে মনে হয় না যে এর থেকে নোংরা কথার কিছু হতে পারে না ফাঁসি ফাঁসি আপনি পেয়েছিলেন সুযোগ ফাঁসি দেবার আপনারা কামদুনিতে ফাঁসি দেবার সুযোগ পেয়েছিলেন একজন ফাঁসির আসামি তিনজন ফাঁসির নির্দেশ ছিল লোয়ার কোর্টে হাইকোর্টে গিয়ে দুজনের তার মধ্যে যাবজ্জীবন হলো আর একজন ফাঁসির আসামির বেকসুর খালাস হয়ে গেল ভারতবর্ষে এই নিদর্শন কতগুলো আছে সেটা সুমন্ধা আপনি কালকে খুঁজে বার করে দেখান ফাঁসির আসামি যাকে লোয়ার কোর্ট ফাঁসি দিল হাইকোর্ট তাকে বেকসুর খালাস দিল তার মানে সে লোকটা কতটা নির্দোষ ছিল তাকে বেকসুর খালাস দেওয়া হলো অথচ তাকে কিনা সে যদি অ্যাপিল না করতো তাহলে তাকে তো ঝুলিয়ে দিত নাটা এই যদি আমার রাজ্যের ফাঁসির অবস্থা হয়ে থাকে কামদুনির ক্ষেত্রে রেপের ক্ষেত্রে রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী বলবেন ফাঁসি চাই ফাঁসি চাই উনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখেননি ফেসবুকে দেবার জন্য লিখেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রধানমন্ত্রী পড়ার আগে আমরা দেশের জনগণ পড়ে ফেললাম কারণ উনি ফেসবুকে দিয়ে বলেন আমি কি কি চাইছি দেখো এই অ্যাটিটিউড বন্ধ হওয়া দরকার আর কুনাল দাদের যারা মুখপত্র আজকাল না সত্যি কথা বলতে গেলে কথা বলতে ভয় লাগে সব চ্যানেলে এসে আগে দেখতাম যারা আসতো তারা অনেকে আমার থেকে জুনিয়র এখন সব ভারী ভারী লিডাররা আসছে কোন দিন যে সাদা চটি পরে পিসিমনিও চ্যানেলে চলে আসবেন ঘাবড়ে যাই আর প্রবলেম হচ্ছে বলে যে বাড়ি যেতে পারবো এরও গ্যারেন্টি নেই আমি এই জন্য কয়েকদিন আসা বন্ধ করে দিয়েছিলাম তারপর দেখলাম যখন বাড়ি থেকেই টেনে নিয়ে যাচ্ছে তখন আর কি করবো ঘরে থেকে চলে যাই এই যে দাদা হ্যাঁ খুব ভালো করে শুরু করেন যখন আমরা এই ঘটনার নিন্দা করছি ঘৃণ্য ফাঁসি হোক সুলে দিক এসব কথা বলে যায় আসলে এই কথাগুলো দিনের শুরুতে থার্ড ব্র্যাকেটে কমন নিয়ে নেবেন তারপরে যে যে কথাগুলো বলবেন সেটা শুনলে পরে আপনার বাড়ির লোকেরাও আপনাকে বলবে যে কথাগুলো ঠিক নয় আপনি কি কি বললেন বলুন যে আপনি বললেন যে রিলে পদ্ধতিতে আন্দোলন হোক ভালো কথা রিলে পদ্ধতিতে আন্দোলন হোক মমতাদির মতন অনশন হোক রাত্রিবেলা পর্দা টাঙিয়ে আমার এই নিয়ে কোনো আপত্তি নেই ডাক্তাররা কাজে ফিরুক আমরাও চাই কিন্তু ডাক্তারদের নিরাপত্তা তো সুনিশ্চিত করা হোক পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা যেখানে একটা হাসপাতাল পাহারা দিতে আগে দেখতাম বড় বড় ফ্যাক্টরি এয়ারপোর্ট এইসবগুলো যারা পাহারা দেয় সেই হাসপাতাল পাহারা দিতে সেন্ট্রাল ফোর্সকে আসতে হয় কারণ এটা কি হাইকোর্ট বলেছে রাজ্যের কোর্ট বলেছে না সুপ্রিম কোর্ট বলছে তাদের রাস্তা নেই ভরসা নেই আপনি খুব ভালো লেগেছে আমার এটা কথাটা শুনে যে সোমাকে আপনার বেশ মনে আছে সোমাকে মনে ধরেছে যে বন্ধুরা আমি সোমা বলছি এ কথাটা আপনার মনে ধরেছে ভালো কথা কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে রাজ্য সরকার কাউকে আড়াল করবে না রাজ্য সরকার যদি কাউকে আড়াল না করে তাহলে এই সন্দীপ ঘোষকে এই সরকার বারবার ট্রান্সফার দেওয়ার পর উইড্রো করেছে কেন একুশ সালে ওনার বিরুদ্ধে অর্থনৈতিক অভিযোগ আসার পরে সেই সময় থেকে আজ অব্দি সন্দীপ ঘোষকে ডাকা হয়নি কেন যতক্ষণ না তাকে সিবিআই ডাকল যেই সিবিআই ডাকলো অমনি কলকাতা পুলিশও ডেকে দিল আপনি দেখুন মুখ্যমন্ত্রীর হাত হচ্ছে স্বাস্থ্য দপ্তর যদি হয় বাঁহাত পুলিশ ডান হাত দিয়ে এই লোকটা যখন চাকরি ছেড়ে দিল তখন বলল না না ছাড়িস না তোকে আমি ন্যাশনাল মেডিকেল কলেজে সুপার করে দিচ্ছি তার দুদিন বাদে এই হচ্ছে পুলিশ মন্ত্রী বাঁ দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিল তুমি লালবাজারে দেখা করো এটা কেমন ক্যারেক্টার দাদা এই মানুষের পদত্যাগ চাইবো না তো কার পদত্যাগ চাইব যে মানুষটা বারবার এই যে কুনালদা বলছিলেন হাদরস উন্নাও এই সেই ঠিকই কথা ওনার কুনালদার সামনের পাওয়ারটা হালকা ওখানটা ঝাপসা দেখেন দূরেরটা ভালো দেখতে পান আমি শকুন টকুন বলছি না কাউকে তৃণমূলের কাউকে আমি ওটা বললি না আমি যেটা বলতে চাই আপনি আমাকে এই উত্তরটা দিন যে সন্দীপ ঘোষকে এইভাবে প্রোটেক্ট করার পেছনের কারণটা কি সন্দীপ ঘোষের সাথে ওনার এত ভালোবাসাটা কী সে যে ভাইপো নেয় ভাইপোকে যেমন ভালোবাসেন সন্দীপ ঘোষকেও তেমন ভালোবাসেন এই যে ঘটনাগুলো এগুলোর পরে মনে হয় না আপনার যে সরকার আড়াল করছে না আমরা দেখলাম দেখাচ্ছেন আপনারা যে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর টাইম এক আবার দেখতে পাচ্ছি যে অদ্ভুতভাবে হসপিটাল রেজিস্টারে মৃত্যুর টাইম আর এক আমি একটু আগে বলছিলেন যে এত পুলিশ আহত অত পুলিশ আহত আমি আপনাকে একটা কথা বলি সুমন্দা আপনি কাইন্ডলি একবার ওই পুলিশের পেজে গিয়ে আপনি আহত পুলিশদের তলার ছবি মানুষের কমেন্টগুলো পড়ুন তো এই পুলিশের প্রতি কারোর সিম্প্যাথি নেই দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটা আমরা চাই না কিন্তু এটা মানুষের সিম্পাতি নেই ওরা ইঁট মারছে যাদের তাদের ছবি দিচ্ছে ভালো কথা দাও ইঁট মারছে যাদের ছবি দিচ্ছে আর যে পুলিশগুলো নিজেরা ইঁট মারছিল তাদের ছবি কেন দেবে না যে পুলিশ হকি স্টিক দিয়ে জনতাকে মারছিল তাদের ছবি কেন দেবে না সকাল থেকে টিয়ার গ্যাস চালাচ্ছে আমার তো দেখে মনে হল টিয়ার গ্যাসের একটা স্টক ক্লিয়ারেন্স করছে যেখানে কেউ নেই একজন বিক্ষোভকারী আছে জল জলকামান চলছে হোয়াটস গোয়িং অন আপনি আমাকে বলুন বিক্ষোভকারীকে দেখতে পেলে তবে তো জলকামান দেবেন দুপুরের মধ্যে তাই জল শেষ হয়ে গেল যখন বিক্ষোভকারীরা সত্যি উত্তাল এই যদি এই ধরনের অপদার্থ যদি একটা সরকার হয় তার পদত্যাগই চাওয়া উচিত আপনি বলছেন সব ঘটনা আমি বিশ্বাস করি হাতরস উন্নাও বদলাপুর সব 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 সমানভাবে দুর্ভাগ্যজনক সবার ফাঁসি হোক কিন্তু যিনি এক লাখ টাকার জন্য কেন্দ্রের সরকার থেকে বারবার হাওয়াই চটির মতন বারবার পদত্যাগ করতেন যিনি একটা কোনো ঘটনা একটা রেল দুর্ঘটনা ঘটলে রেলমন্ত্রীর পদত্যাগ করতে হবে আমরা বিশ্বাস করি না কিন্তু যিনি সবসময় সবার পদত্যাগ চেয়ে এই কারণগুলোতে তার ঘরে যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন তিনি কেন পদত্যাগ করবেন না এই প্রশ্নটা রেখে যাই আর শেষ করি এই কথা বলে রঙিন চশমা পড়লে তুমি পৃথিবীটাকে কালো চশমা পরে তুমি পৃথিবীটাকে রঙিন দেখতে পারো আজকের পশ্চিমবঙ্গ কিন্তু অতটা রঙিন নেই ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সজল আমি উল্টো দিক থেকে শুরু করি এক হচ্ছে সোশ্যাল মিডিয়ার মন্তব্য থেকে কোনো হিংসাকে জাস্টিফাই করা যায় না আমি আবার বলছি যে সেদিন যে কজন আন্দোলনকারী আর যে কজন পুলিশকর্মী আহত হয়েছেন তাদের রক্তপাত ঘটেছে একজনের চোখ চলে যাওয়া প্রত্যেকের জন্য আমাদের সহানুভূতি আছে এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা থাকবে আমি দ্বিতীয় আরেকটা অংশে আমার মনে হচ্ছে যে এইবার বোধহয় ব্যাখ্যা করা দরকার যে কেন আজকের মোশানে আমি রেখেছি যে সুবিচার যেন হারিয়ে না যায় রাজনীতি ঘোলা জলে তার কারণ এই চেয়ার কারাকারির ছবিটা না এই আরজিকরের ঘটনার সঙ্গে কিছুতেই যায় না হাতরাস দূরবীন অনুবীক্ষণযন্ত্র কিচ্ছু লাগবে না এই ধরনের ঘটনায় যে কোনো আইনজীবীকে জিজ্ঞেস করবেন আমি আইনজীবী নই কিন্তু তাদের সঙ্গে কথা বলে বুঝেছি যে সব থেকে বড় প্রমাণ হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি হাতরাসের ঘটনায় ওই মেয়েটার মৃত্যুকালীন জবানবন্দিতে তার মেয়েটির জবানবন্দিতে চারজন অভিযুক্ত নাম ছিল তার ভেতরে সিবিআই তদন্ত করার পর যদি দেখি চারজনের তিনজন বেকসুর খালাস পেয়ে গেছে বিশ্বাস করুন তখন আরজি করেও শেষ পর্যন্ত সুবিচার এই পরিবারটা পাবে কি না সেই নিয়ে সংশয় জাগে রাজ্যে হ্যাভিং সেট দ্যাট এই ধরনের একটা কদর্য ঘটনা ঘটার পর প্রধান বিরোধী দল চুপ করে বসে থাকবে কিচ্ছু করবে না সেটাও কিন্তু গণতন্ত্রে ভয়ঙ্কর কিন্তু ভয়টা তো অন্য জায়গায় দেখুন বাঙালিকে অনেকে গাল দিয়ে অনেক সময় কাঁকড়ার জাত বলেন কিন্তু করের এই মর্মান্তিক ঘটনার পর দেখা গেল যে আর কাঁকড়া নয় পিঁপড়ের মতো সারি বেঁধে দিকে দিকে গ্রামে শহরে বেশিরভাগ সময় কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াই প্রতিবাদী মানুষ সার বেঁধে বিচার চাইছে মানুষ জাগছে ভাবছে বিচার চাইছে এমনকি প্রতিবাদের আশঙ্কায় ডার্বি বাতিলের দিন বাংলার হাজারো ফুটবল প্রেমিত তো নতুন ইতিহাস সৃষ্টি করলেন প্রদীপ দা দা অমলদা ভোম্বলদা বা বাবলুদার মুখে শুনতাম পুলিশ মার্কিং বা ম্যান মার্কিং বলে একটা শব্দ মানে প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে পুলিশের মতো নজরদারিতে আটকে রাখা আর আঠেরো তারিখ মাঠের বাইরের খেলায় আক্ষরিক অর্থে পুলিশের মার্কিং ভেঙে দিলেন তিন প্রধানের সমর্থকেরা রবিবার বিকেলে যখন ইএম বাইপাস থেকে স্লোগান উঠলো ডারবি বাতিল করবি কর জাস্টিস ফর আর কর কিংবা ঘটি বাঙাল এক শর জাস্টিস ফর আর কর তখন এই শহরের যে প্রাণশক্তি প্রকাশিত হল তা যে কোনো কারুর কুর নিষ্কেরে নেবে সেই উনিশশো সালের আঠাশে মে নেপাল চক্রবর্তীর করা গোলে প্রথমবার মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানকে যে হারিয়েছিল তারপর থেকে এই দু দলের সমর্থকদের রেশা তো একেবারে ওই বার্সিলোনা রিয়েল মারদিতের ফুটবল শত্রুতাকেও হার মানাতো সেখানে আরজিকরের এই ঘটনা দেখিয়ে দিল যে এক দলের সমর্থকের কাঁধে চড়ে বিচার চাইছে আরেক দলের সমর্থক অবিস্মরণীয় একটা ছবি এখন নাগরিক সমাজের মূল ভয়টা হলো এই স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদের ছবিটাকে ওই বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস করে অতি চেনা মেঠো নিষ্ফল সংকীর্ণ ভোটের রাজনীতি গিলে খাবে না তো ভয়টা সেইখানে যাই হোক আমার পরের বক্তা বাদশা মৈত্র নমস্কার আমি দিন কয়েক আগে আমার একটা একটা লেখা লিখেছিলাম তার শেষ দুটো লাইন আমি পড়ে শোনাচ্ছি আমি লিখেছিলাম সমাজ যতদিন থাকবে রাজনীতিও থাকবে থাকবে রাজনৈতিক লড়াই সময় সময় ক্ষমতা দখলের লড়াই তাও থাকবে বহুদলীয় গণতন্ত্রে ক্ষমতা দখলের লড়াই স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু এই মুহূর্তে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষ যে আবেগ বুকে নিয়ে আজ প্রতিবাদ প্রতিরোধে পথে নেমেছে ক্ষুদ্র রাজনীতির লড়াইতে সে আন্দোলন যেন কোনোভাবে পেছনে চলে না যায় তিন চার দিন আগে এটা আমার নিজের লেখা কারণ আমার এই সন্দেহটা আমার মনে নিশ্চয়ই উঁকি দিয়েছিল সেখান থেকে এই এই লেখাটা আমার লেখার ইচ্ছে হয়েছিল এবার আসি যে আমি অভিজিৎদার কথার সাথে বেশ কিছু ব্যাপারে আমি আমি একমত কিন্তু তার সঙ্গে যে বিষয়গুলো জানা আর একবার আমার মতো করে আমি দেখার চেষ্টা করি যে ঘটনাটা কি হলো এটা তো ঠিক যে উন্নয় ভাত্রাস বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে বর্বরতম ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো মানে নিন্দনীয় বললে কম বলা হবে মানে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আজকেও চাই কিন্তু এটা ঠিক যে কলকাতার মতো একটা শহরে একটা অত বড় হসপিটাল সেখানে কর্তব্যরত চিকিৎসক যে হসপিটালে একটা পুলিশ আউটপোস্ট থাকার কথা সেই হাসপাতালের মধ্যে একজন খুনি একজন ধর্ষক একজন কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটানোর কথা ভাবতে পারেন এটা ভাবলে আমাদের ভয় লাগে ঘটনাটা এখানে বোধ আর দশটা ঘটনার থেকে আলাদা কিছুটা হলেও এবার কোথায় ঘটল হাসপাতালে দায়িত্ব কার কে উত্তর দেবেন হয় স্বাস্থ্য সচিব নয় স্বাস্থ্যমন্ত্রী কে ঘটালো এখন অবধি যা খবর যা জেনেছি আমরা যা একজনের কথা তার নাম সঞ্জয় তিনি কে সিভিক ভলেন্টিয়ার পুলিশের একটা অংশ কে উত্তর দেবেন হয় কমিশনার নয় আইজি নয় ডিজি নয় পুলিশ মন্ত্রী খুব সংগত কারণে প্রশ্নগুলো তাদের দিকেই যায় এখানে ঘটনার দিন কয়েকের মধ্যে থেকে একটা রাজনীতিকরণ শুরু হয়েছে আচ্ছা রাজনীতি মানে যে কোনো যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আজকে বিরোধী দলে থাকতেন এই ঘটনা ঘটার পর তিনি কি করতেন নিশ্চয়ই আপনাদের সবার ধারণা আছে আমি ওই ওই দু একদিন যখন আমি কলকাতায় ছিলাম না মাধ্যম পড়ে এবং টেলিভিশন দেখে যা বুঝেছি যে ওই যেদিন ওর বডি নিয়ে যাওয়া হয় সেই দিন মিনাক্ষী ধ্রুব সিপিআইমেরা ওখানে গিয়ে ছুটে যায় জুনিয়র ডাক্তার রুখে দাঁড়ায় আরও রাজনৈতিক দল তারা চলে আসে এবং বাকি যারা সিনিয়র চিকিৎসক তারা আস্তে 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 জুনিয়রদের পাশে দাঁড়ায় এবং পরের দিন যখন দেওয়াল ভাঙা হয় তখনও মিনাক্ষীদের দেখি আমরা গিয়ে চেঁচামেচি করতে কিন্তু তারপরে আন্দোলনটা চোদ্দ তারিখে যে ইতিহাসকে মিছিল নাগরিক মিছিল সেটা আন্দোলনকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দেয় তারপরে আন্দোলন কোনো দল কোনো রাজনীতি থাকে না এবং ক্রমশটা ছড়াতে থাকে কেন ছড়াতে থাকে এবং সেই চোদ্দ তারিখে আমরা দেখতে পাই ওই হসপিটালের মধ্যে আবার একদল দুষ্কৃতি আবার জঘন্যতম ঘটনা ঘটে এবং পুলিশ সেখানে পুলিশ পালিয়ে প্রাণে মেচেছে কর্তব্যরত নার্স সিস্টারদের মুখে আমরা শুনেছি এই চ্যানেলের ইন্টারভিউতে আমি দেখেছি তারা বলছেন যে তারা যখন পুলিশকে জিজ্ঞেস করছে আপনারা পালাচ্ছেন কেন কিছু করছেন না বলছে আমাদের পর অর্ডার নেই আসছেন সন্ধের বীজ এখান থেকে ঠিক তারপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিছিলটা করলেন এবং ধর্মতলের বুকে যে মঞ্চ বেঁধে মিটিংটা করলেন সেই মিটিং থেকে দাঁড়িয়ে উনি নির্দিষ্টভাবে বললেন এটা রাম বাম শ্যামের কারো কাজ আমার প্রশ্ন হচ্ছে আমি ওই তার দিন প্রেস কনফারেন্স দেখেছি কলকাতা পুলিশ কমিশনারের তাকে নির্দিষ্ট করে জিজ্ঞেস করা হয়েছিল এই ঘটন চোদ্দ তারিখের ঘটনার পেছনে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে কি না তিনি স্পষ্ট বলেছেন যারা দোষী তাদের খুঁজে বের করা হবে কিন্তু তা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজের দায়িত্বে দু একটি পলিটিক্যাল পার্টির নাম ভাসিয়ে দেন তখন বোঝা যায় যে মূল ঘটনা থেকে বিষয়টা রাজনীতির দিকে এগোচ্ছে মানুষের ক্ষোভ বাড়তে থাকে এখন মানুষ কিছু প্রশ্ন করছে এই প্রশ্ন বলে তার অন্যায় বলে তার করা অন্যায় বলে আমি মনে করি না শাসক দল বারবার করে একটা কথা বলছে চক্রান্ত 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 আচ্ছা কীসের চক্রান্ত বলুন তো আমি যদি এক দুই তিন করে ঘটনাগুলো দেখি যে সরকারি হাসপাতালে সরকার প্রশাসন একজন কর্তব্যরত চিকিৎসককে নিরাপত্তা দিতে পারলো না এটা কার চক্রান্ত একজন সিভিক ভলেন্টিয়ার তিনি সরকারি হাসপাতালে গিয়ে এই সাংঘাতিক ঘটনা ঘটালেন এটা কার চক্রান্ত হলো অ্যাসিস্ট্যান্ট সুপার যার কথা শুনছি আমরা যে যে অডিও ক্লিপটা আমরা দেখলাম যদি সেটা মিথ্যে হয় সরকারকে দায়িত্ব নিয়ে সেটা ঘোষণা করতে হবে তা না হলে অত্যন্ত অসংবেদনশীল গলায় তিনবার তিন রকম ভার্সন দিলেন মৃত্যুর এটা কার কার চক্রান্ত মানে এগুলি সিবিআই তদন্তের আওতায় না থেকেও রাজ্য প্রশাসন এগুলো আমাদের কাছে পরিষ্কার করে দিতে পারেন আমরা জানতে পারলাম কোন একজন চিকিৎসক ওই মৃতা চিকিৎসককে দেখার পরে পুলিশকে নাকি ইনফর্ম করেছিলেন যে আনকনশিয়াস অবস্থায় একজন একটা মহিলাকে পাওয়া গেছে একজন চিকিৎসক ওই মহিলাকে দেখে ওই অবস্থায় দেখে যিনি আনকনশিয়াস বলে পুলিশকে ইনফর্ম করলেন তিনি কে সিবিআই তদন্তে যাওয়ার আগে রাজ্য সরকারকে এই প্রশ্নগুলো জানতে চেয়েছিল প্রশাসন আমাদের জানিয়েছিল আমরা আজকেও চাই তারা কে এটা কার চক্রান্ত এবং যার কথা বারবার উঠে আসছে সন্দীপবাবু সুপার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তা তিনি যখনই প্রবল চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন তার কয়েক ঘন্টার মধ্যে যখন তাকে আবার রিনস্টল করা হলো একটা নতুন প্রাইজ পোস্টিং দেওয়া হলো গোটা রাজ্যে ছিচিকার হচ্ছে হাইকোর্টের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন কিন্তু রিপোস্টিংটা আসলে কার চক্রান্ত ছিল রাজ্যকে কারা বদনাম করছে ওই যে সেমিনার রুমটা যদি ওটাই প্লেস অফ অকারেন্স হয়ে থাকে তাহলে এই সেমিনার রুমের মধ্যে অত সকালে কতজন লোকের প্রেজেন্স কী করে থাকে যেখানে তার মা বাবাকে তার মৃতা মেয়ের মুখ দেখার জন্য তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানে আইনজীবী থেকে শুরু করে ফরেন্সিক এক্সপার্ট নানারকম ডাক্তার আর নানারকম মানুষ ওই প্লেস অফ অকারেন্সে ঘুরে বেড়াচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কার চক্রান্ত পুলিশ কেন এত দেরিতে এফআইআর লজ করছে যখন বোঝা যাচ্ছে যে সিম্পল কেস অফ মার্ডার রেপ কেন তখন আনন্যাচুরাল ডেথ বলে লেখা হচ্ছে তাহলে কি ঘটনার গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সচেতনভাবে আমি বলছি এই প্রশ্নগুলো নাগরিকদের প্রশ্ন এখন কিছু ক্ষেত্রে নাগরিকদের প্রশ্ন কিছু রাজনৈতিক দলের প্রশ্নের সঙ্গে মিলে যেতে পারে কারণ কমন সেন্স বলে কিছু বিষয় থাকে কিছু বিষয়ে যেমন বিশেষ জ্ঞান থাকে কিছু বিষয়ে সাধারণ জ্ঞান থাকে আমরা ডাক্তার নই ডাক্তারের গভীর বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই কিন্তু সুস্থ থাকতে গেলে খাবার আগে হাত ধুতে হয় হাইজিন মেনটেন করতে হয় এটা সাধারণ জ্ঞান তাই সাধারণ জ্ঞান দিয়ে সাধারণ লোক কিছু প্রশ্ন করছে এবং সমস্ত আমি নিজের যে চারটে মিছিলে হেঁটেছি সেগুলো সব কটাই ঘোষিতভাবে অরাজনৈতিক নাগরিক মিছিল একটাও ঘোষিত রাজনৈতিক মিছিলে আমি আজ অব্দি হাঁটিনি নি এখনও অব্দি এই ঘটনা ঘটার পর এবং সেই ঘোষিত নাগরিক মিছিলে সেখানে দল মত নির্বিশেষে বিভিন্ন রকম লোক আছে এবং সবাই রাজ্যের নাগরিক নাগরিক মানে কোনো জ্ঞান বোধহীন চৈতন্যহীন রাজনীতি বোধহীন কোনো জড়বস্তু নয় নাগরিকের চেতনা থাকবে রাজনীতি বোধ থাকবে সমাজ সচেতনতা থাকবে আলাদা আলাদা দাবি থাকবে কিন্তু এই ইস্যুতে আমরা যখন পথে নেমেছি নাগরিক সমাজে আমাদের মূল দাবি ছিল একটাই এই বিচারের এই এই অন্যায়ের পূর্ণাঙ্গ তদন্ত চাই এখন সিবিআই যে তদন্ত করছে তা তো করছেই কিন্তু তার সঙ্গে যা রাজ্য প্রশাসন রাজ্য চাইলে যে পারসেপশানটা তৈরি হচ্ছে তার কিছু উত্তর দিয়ে সাধারণ মানুষকে একটু আশ্বস্ত করতে পারেন যে না আমরাও তোমাদের সঙ্গে আছি আমরা তার কোনো লক্ষণ দেখছি না এই অবস্থায় দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে যে কথাটা বললেন সুমন সাংবাদিক আমরা বহু বছর সেই দু সাত আট থেকে দেখছি যে নেতা মন্ত্রী সবার তারা যখন বক্তব্য রাখেন সুনালদোয়া সাংবাদিক তারাও করেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্ট্যান্ট কোন শরীর ভাষায় কথা বলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের যে দাবি সেই দাবি কেন তারা কর্মবিরতি করতে বাধ্য হচ্ছেন কেন তারা এই অবস্থায় আজকে আছেন সেটা না জেনে যদি আমি এটা সুপ্রিম কোর্টের রেফারেন্স তুলে এনে যদি বলি যে তাদের বিরুদ্ধে এফআইআর করলে পাসপোর্ট পাবেন না ভিসা পাবে না তারা আপনারা কি মনে করেন এটা রামকৃষ্ণের বাণী কোন কনটেক্সে কথাটা বলা হচ্ছে কোন কথার পর বলা হচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা শিক্ষিত ছেলে তারা জানে এফআইআর করলে কি না হয় কী 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 প্রসঙ্গে তাদের এই কথা এখন মনে করাতে হচ্ছে রাজ্যে যিনি সর্বোচ্চ প্রশাসনের যিনি মাথায় আছেন তার দায়িত্ব সব থেকে বেশি তিনি যখন ওই মঞ্চ থেকে বলছেন দু হাজার এগারোর জয়ের পর আমরা বলেছিলাম বদল নয় বদল চাই কিন্তু আজ ও কথা বলছি না আপনারা যে যার মতো করে বুঝে নেবেন আমি বলছি দল মত নির্বিশেষে আপনারা বলুন রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা প্রকাশ্য জনসভায় বলেন তার আফটার এফেক্ট কী হতে পারে আমরা দেখেছি আফটার আফটার এফেক্ট কি হয় আমরা দেখেছি দেখ ঠিক তারপরেই দুর্গাপুরে আক্রমণ দেখেছি সিপিআইএমের কর্মীদের ওপর মারধর দেখেছি আমরা এই ঘটনা আরও ঘটতে দেখব যেখানে প্রশাসন এই অবস্থায় সংবেদনশীলতার সঙ্গে যেটা অভি অভিজিৎ বলছিলেন তাকে দুপা এগিয়ে আসতে হবে তা না করে তারা প্রত্যেকবার অনেকগুলো প্রশ্ন আড়াল করতে চাই যে আমি আজকে এখানে আসার আগে একটি একটা খুব বড় সেমিনারে ছিলাম মানে সেখানে আই ওয়াজ লিস আমি শুনছিলাম সেখানে ভারতবর্ষের শিল্প সংস্কৃতি জগতের মাস্টারপিস যারা মানে দু নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বর তারা ছিলেন ওখানে আমরা অনেকেই শুনছিলাম সেখানে অব্দি কলকাতার এই ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং এই কথা সেখানে আলোচিত হয়েছে যে গভর্নমেন্ট এটাকে বিভিন্ন বিষয়কে আড়াল করতে চাইছে এটা এই এই তারা কেউ পলিটিশিয়ান নয় তারা একবারে শিল্প সংস্কৃতি জগতের এক নম্বর দু নম্বর লোক এবং তারা বেশিরভাগ কিছু কলকাতার কিছু কলকাতার বাইরের সেখানে যখন কথাটা উঠছে কাদের দায়িত্ব এখানে নাগরিক সমাজের যে প্রশ্ন ওইখানে যিনি কথা বলছেন তার কাছে একই প্রশ্ন কিছু ক্ষেত্রে যে রাজনৈতিক দল তাদের যে প্রশ্নগুলো উঠে আসছে প্রশ্নগুলোর মধ্যে কোনো আলাদা মিল আছে এখন সরকার যদি চাইতো তাহলে স্বচ্ছভাবে কিছু প্রশ্নের উত্তর অনেক আগে দিতে পারত এই যে কথাটা বারবার আসছে যে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে দু হাজার একুশে এত অভিযোগ ছিল তার মতো মানুষকে এই পোস্ট থেকে না সরিয়ে দিনের পর দিন তাকে রেখে দেওয়ার কারণটা কী এবং এত দুর্নীতি অভিযোগ পাওয়ার পরেও যদি কোনো মানুষ এরম হসপিটাল সুপারের দায়িত্বে থাকেন তাহলে সেই হাসপাতালে আপনারা কি মনে করেন সেখানে চিকিৎসক কর্মী স্বাস্থ্যকর্মী জুনিয়র ডাক্তার কেউ নিরাপদ বোধ করবেন এবং তার সঙ্গে এবং প্রশাসনের নানারকম চেহারা দেখেছি আমরা ডাক্তারদের ডেকে পাঠালেন হঠাৎ করে তাদের কি অন্যায় তারা কিছু কথা বলেছেন পরে শুনলাম ডাক্তারদের সাথে নাকি কফি খেয়ে সাজেশন কিছু চেয়েছেন ডাক্তার পরে বলেছেন যে না এটা ডাকার কোনো সঠিক পদ্ধতি ছিল না সাজেশন নিতে চাইলে অন্যভাবে ওভার দ্য টেবিল বসে কথা বলাই যে যেতে পারতো আমরা নাগরিকরা আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতে এখন ভয় পাই মানে কিছু মানুষ তো পায় এবং পাওয়াটা খুব সঙ্গত কারণে পায় তার কারণ বিভিন্ন বিষয়ে যেভাবে পুলিশ ঘটন মানে ডেকে আনছে তাদেরকে কথা বলার জন্য তাদের আক্ষরে কথাগুলো ধরে ধরে তাতে নাগরিক সমাজের মধ্যে এই ভীতি তৈরি হচ্ছিল কিন্তু মজার কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনা ঘটার এই কদিন পর আজকের দিনে দাঁড়িয়ে মানুষ সেই ভয়টা অতিক্রম করেছে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখুন রাস্তাঘাটে কান পাতুন তারা কেউ পলিটিক্যাল লোক নয় ডান বাম সিপিএম কংগ্রেস বিজেপি কিচ্ছু নয় মতাদর্শ থাকতে পারে তারা যে যা বলছে তাতে রাজ্যের মাথা ছোট হওয়ারই কথা কারণ এটা আজকে রাজ্যের মধ্যে আটকে নেই এটা দেশের মধ্যে এটা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গিয়েছে প্রশাসন কোন পদক সদক্ষেপ সদিচ্ছা দেখিয়েছে সাত দিনের মধ্যে বিচার চাই এটাকে সম্ভব সাত দিনের মধ্যে ফাঁসি চাই এটাকে সম্ভব ভারতবর্ষের সংবিধানে যা 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 নিয়ম আছে তাতে করে একজন আসামিকে দোষী সাব্যস্ত করে তবেই তার ফাঁসি হওয়া উচিত এবং আমরা যে বলছি সিবিআই তো দ্রুত তদন্ত আমরাও চাই আমরা চাই না যে এই তদন্ত ওই কালীঘাটের কাকুর গলার মতো মহাশূন্যে বিলীন হয়ে যাক আমরা দ্রুত শাস্তি চাই কিন্তু সেই শাস্তি পাওয়ার যে আনুষঙ্গিক যে প্রমাণ তা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে যদি ট্যাম্পার হয়ে গিয়ে থাকে তাহলে আমি তো চাইল দ্রুত প্রমাণ আমি 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 দ্রুত দ্রুত তদন্ত শেষ করতে পারবো না সে সিবিআই তদন্ত করছে যেমন তার দায়িত্ব আছে কিন্তু রাজ্যটা তো আমাদের রাজ্যটা চালায় যে প্রশাসন দায়িত্ব তো তাদের যে প্রমাণগুলো ইন্ট্যাক্ট রাখা যাতে সিবিআই প্রয়োজন মতো সেগুলো চেয়ে নিতে পারে তাদের তাদের প্রোভাইড করতে পারে কেন পোস্টমর্টেম করার পরেই বডি সত্যি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো কেন এত তাড়াতাড়ি ক্রিমেশন হলো সরকারি কর্তব্য হসপিটালে কর্তব্যরত চিকিৎসক এরম একটা ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার তাকে সন্ধে ছটার পর তার পোস্টমর্টেম করার পর অত দ্রুততার সঙ্গে তার বাবা মা যখন পৌঁছয়নি বাড়িতে সেখানে পাঠিয়ে কেন তার ক্রিমেশন হয়ে গেল কেন তার বডি রিপোস্টমর্টেমের জন্য রেখে দেওয়া হলো না এটা রাজনৈতিক প্রশ্ন নাগরিক হিসেবে এই প্রশ্নগুলো আমাদের আছে আমরা বলছি যে আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার মানে কি এই সবকটা প্রশ্নের এক দুই তিন চার করে উত্তর চাই কোনো ডান বাম কোনো এ পক্ষ পক্ষ এই একাল সেকাল করে নয় এই ঘটনার সঙ্গে যারা যারা এইভাবে ইনভলভ তাদের সবার কথা আমরা জানতে চাই এবং সেই জানানোর সুযোগ প্রশাসনের কাছে আছে আছে কারণ তাদের একটা বিশাল পরিকাঠামো আছে পুলিশ আছে সিবিআই আছে গোয়েন্দা বিভাগ আছে বিরা বিরাট পরিকাঠামো আছে কিন্তু তারা ন তারা বলছে যা বলা সিবিআইকে বলুন তাহলে কি তারা তদন্ত প্রমাণ ট্যাম্পার করতে সক্ষম হয়েছে তাই কি তারা বুঝতে পারছে যে সিবিআই বেশি দূর এগোতে পারবে না আমার বিশ্বাস সিবিআই বলুন মাথার ওপর সুপ্রিম কোর্ট হাইকোর্ট আছেন রাজ্যের সম্পন্ন নাগরিকরা আছেন তারা পথে আছেন সবাই মিলে আমরা এই ঘটনার হেস্তনেস্ত করে ছাড়ব আমরা এ শেষ দেখে ছাড়ব বিচার মানে প্রকৃতি বিচার আদায় করে ছাড়বো এবং সব শেষে বলবো ওই যে বাবা মা আমি জানি না কি বলে তাকে সান্ত্বনা দেব এই ঘটনার জন্য তাকে সান্ত্বনা দেওয়া যায় না আমরা আমাদের আমারও মেয়ে আছে মানে এটা ভাবলে একটা অসম্ভব একটা অনুভূতি হচ্ছে কি করে তারা সময়টা কাটাচ্ছেন আমি বলতে পারি বাবা হিসেবে তাদের পাশে আছে এইটুকুই বলতে পারি ভালো থাকবেন সবাই ধন্যবাদ বাচ্চা বাচ্চা যখন বলছিল আমার উনিশশো সালের পাঁচই জুন তিএনআনমেন স্কোয়ারের সেই ছবিটা মনে পড়ছিল সাদা জামা কালো প্যান্ট বুক টান করে এক ব্যক্তি বারোটা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছেন আজ অবধি আমরা কেউ জানতে পেরেছি তিনি কোন দলের ছিলেন ওই ছবিটা ওটা একটা চিরকালীন ছবি হয়ে গেছে যে প্রতিবাদী হিসেবে নাগরিক আন্দোলনের একটা চিরকালীন প্রতীক হয়ে গেছে এই ব্যক্তি বাচ্চা বলছিল চারটে অরাজনৈতিক ঘোষিত নাগরিক মিছিলে গেছে আমি বলছি ডাক্তারবাবুদের বা সাধারণ নাগরিকদের আবেগের কথা বাচ্চা যা বলছিল আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত কিন্তু মুশকিলটা হলো শাসকের চেয়ারে যে দলই বসুক না কেন গণতান্ত্রিক আন্দোলনের মোকাবিলায় ঔদ্ধত্ব চরমে ওঠে একটা ছোট্ট উদাহরণ দিই উনিশশো সাল সারা ভারত জুনিয়র ডাক্তার ফেডারেশনের ডাকে ধর্মঘট চলছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বিপর্যস্ত সেবারও আন্দোলনের অন্যতম কেন্দ্র এই কর হাসপাতাল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাইটার্সে ডেকে পাঠালেন সাতজন প্রতিনিধিকে জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর দিকে এরম এক ঝলক তাকিয়ে বসু অত্যন্ত ঠান্ডা গলায় বলেছিলেন তিন তিনবার আপনাদের মাইনে তো বাড়ানো হয়েছে চা খান ধর্মঘট তুলে নিন ছোট্ট ছোট্ট চুম্বক বাক্যে যেভাবে বসু কথা বলতেন জুনিয়র ডাক্তাররা অত্যন্ত বিনম্রভাবে জানালেন দাবি মানা হলে আজই কর্মবিরতি উঠে যাবে সংবাদপত্র সাক্ষী উত্তরে সেদিন জ্যোতিবাবু বলেছিলেন দাবি টাবি নিয়ে পরে ভাবা যাবে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন আপনারা কি করবেন আপনাদের ব্যাপার তবে ধর্মঘট না তুললে আমরাও চুপ করে বসে থাকবো না মানুষের দাবি আপনাদের কাছ থেকে শিখব সীমা ছাড়াচ্ছেন বিপদে পড়বেন এখন এটা হুমকি ছিল হুঁশিয়ারি ছিল না উপদেশ ছিল তার সংজ্ঞা অবশ্য আনন্দবাজা পত্রিকায় লেখা নেই কাজেই রাষ্ট্রে জোর করে ধর্মঘট তোলার প্রবণতা আজ নতুন নয় যাই হোক আমার পরের বক্তা যে কারণে এই গল্পটার প্রসঙ্গটা তুললাম আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডক্টর অনিকেত মাহাতো নমস্কার শেষ বক্তা হিসেবে আমি সঞ্চালকের কাছে একটু সময় চেয়ে নেব আজ একুশ বাইশ দিন হতে চললো যে ঘটনাক্রম ঘটে চলেছে আর্যকরের বুকে সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি বক্তব্য রাখতে এসেছি নয়ই আগস্ট যে নিঃশংস ঘটনা ঘটে আর্যিকরের বুকে একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমের মধ্যে সেই ঘটনা চিকিৎসক সমাজ থেকে শুরু করে সমাজের রাজনৈতিক অরাজনৈতিক সমাজের সর্বস্তরের মানুষ কোনোদিন এই ঘটনা পরিলক্ষিত করেছেন কি না কোনো হাসপাতালের ভিতরের একটা ডিপার্টমেন্টের রেস্ট রুমে অন ডিউটি রুমে যদি জেনে থাকেন জানাবেন তাহলে আন্দোলনের যে উদ্দেশ্য আন্দোলনের যে শুরু সেটা এই ঘটনাটাকে মাথায় রেখেই শুরুতে আমরা কি দেখি আমরা দেখি কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের এই ঘটনাকে কেন্দ্র করে যে কার্যকলাপগুলো পরিলক্ষিত হচ্ছিল সেই কার্যকলাপগুলোর সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করতে থাকি আমরা চিকিৎসক আমরা যে কোনো মানুষকে তার শারীরিক অবস্থার কি সেটা যেমন বুঝতে পারি চিনতে পারি দেখতে পারি ঠিক রকমই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কেন ঘটেছে কি ঘটেছে এইটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে সাধারণ মানুষ অবশ্যই সেটা মনে করেন তাহলে এই যে ঘটনার সূত্রপাত যে সন্দেহের জায়গা থেকে সূত্রপাত সেখান থেকে আরজিকর ডাক দিয়েছিল যে আরজিকর দিচ্ছে ডাক অভয়া পাক। ফার্স্ট এবং ফোরমোস্ট সূত্র বিচার পাক এটাই ছিল আমাদের মূলত প্রধান এবং ন্যায়সঙ্গত একটা দাবি সেই দাবি থেকে সেই স্বর থেকে শুরু হয় সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক সেখান থেকে শুরু হয় সারা দেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক সেখান থেকে শুরু হয় সারা বিদেশ দিচ্ছে ডাক দেশ বিদেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক বিচার বিচার এবং বিচার এই ছিল আন্দোলনের মূল সুর মূল কেন্দ্রবিন্দু ঘটনার সূত্রপাত অবশ্যই এই আন্দোলন শুরু হয় ডাক্তার চিকিৎসক নার্সিং পড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী এবং আমাদের সিনিয়র চিকিৎসকদেরকে সঙ্গ নিয়ে তাহলে ডাক্তার সমাজের আন্দোলন ছিল নয়ই আগস্ট দশই আগস্ট ঠিক কিন্তু ঘটনার যে বিভৎসতা যে নৃশংসতা কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে ব্যর্থতাগুলো উঠে আসতে থাকে বিচারের প্রশ্নে যে বিচারের বাণী যেভাবে কানতে থাকে সেই জায়গা থেকে এটা পরিলক্ষিত হয় একটা সমাজের সমস্ত স্তরের মানুষের আন্দোলনে কিভাবে লক্ষ আজকে যে সুমন্দার যে যে বক্তব্য দিয়ে এই আলোচনা সভা শুরু করছে লক্ষ কণ্ঠে উঠছে সুর জাস্টিস ফর আরজিকর ঘটি বাঙাল দিচ্ছে সুর বলছে জাস্টিস ফর আরজিকর তাহলে আরজিকরের জাস্টিসের জন্য এই আন্দোলনের সূত্রপাত কিভাবে? এই সভা মঞ্চ থেকে বিভিন্ন বক্তারা যারা ছিলেন তারা সবাই বলেছে এবং সুমন্দা যেটা বলেছে যে বাজারের ফর্দের মতো বলতে পারে যে কোন জায়গায় ন্যায় বিচার সাধারণ মানুষ পায়নি সেটা এই দেশ এই রাজ্য হতে পারে আমাদের এই রাজ্যের বাইরের অঙ্গরাজ্যগুলো হতে পারে সর্বোপরি আমাদের দেশ হতে পারে তাহলে পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে হাতরাস থেকে উন্নাও থেকে যে কোনো জায়গা থেকে হতে পারে কেউ ন্যায় বিচার পায়নি 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 তাহলে কেউ যদি ন্যায় বিচার না পায় আর আমাদের যে দাবি ছিল আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচারপাক সাধারণ মানুষ এই যে এতদিনের ক্ষোভ বিক্ষোভ যন্ত্রণা তার সাথে সম্পৃক্ত করতে পেরেছে তাই এই ডাক্তার সমাজের আন্দোলন আজ সামাজিক আন্দোলনে একটা রূপ ধারণ করেছে তারা বুঝতে পেরেছে সাধারণ মানুষ পরিলক্ষিত করছে যে একটা চিকিৎসা একটা হসপিটাল আরজিকর মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমে এই ধরনের রেপ এবং মার্ডার যদি ঘটতে পারে তাহলে তার আর তার মেয়ে তার বোন তার বাড়ির লোক কীভাবে সুরক্ষিত বোধ করতে পারে কর্মবিরতির প্রশ্নে আমি ডিটেলস আসব একটু সময় দেবেন তাহলে কীভাবে সুরক্ষিত বোধ করতে পারে এবং যে বা যারা এই ঘটনা ঘটালো তারাও তো এই সমাজের মানুষ তাহলে একটা সামাজিক বেধি যেমন আছে সামাজিক ক্ষত যেমন আছে এই ঘটনা সেই সামাজিক বেধি সামাজিক ক্ষতর দিকেই দিক নির্দেশ করে আরজিগরের আন্দোলনকারীরা এই আন্দোলনটাকে এইভাবেই দেখছে দ্বিতীয়ত আমি যে জায়গাটা বলতে চাই আরজিগড়ের ঘটনা প্রবাহ ন তারিখ যে জায়গাটা থেকে এই আন্দোলন আমরা শুরু করেছিলাম যে সূত্রাপাত আমরা গুটি কয়েক পিজিটি ছিলাম ইন্টার্ন ছিলাম আর কেউ ছিল না কিন্তু এই দাবি যেহেতু ন্যায়সঙ্গত ছিল আইনসঙ্গত না হলো ন্যায়সঙ্গত যেহেতু ছিল সেই জায়গা থেকে সারা বাংলার ডাক্তার ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে ঘটনা প্রবাহ কী ন তারিখ আমরা যখন দেখলাম যে ঘটনা ঘটেছে তারপর পুলিশের যে উদাসীনতা যেন একটা সাধারণ ঘটনা স্কটল্যান্ড ওয়ার্ডের কথা হচ্ছিল কিন্তু আমরা দেখলাম যে নর্মাল যে জায়গাটা একটা কডন করতে হয় সেইটুকু কডন অব্দি নেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আজ সমস্ত মানুষ দেখতে পাচ্ছে যে সেই সেমিনার রুমের ভিতরে কে বা কারা ঢুকছে তারা কারা কেন ঢুকছে যদি বিচারের দাবিটাই সুনির্দিষ্ট হতো একটা সাধারণ ঘটনাও তো হতে পারতো যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রকৃত তদন্ত হোক বিচার হোক নিরপেক্ষভাবে হোক এই দ্যাট সিন সিম্পল ছিল এইটুকুই আমরা আশা করেছিলাম আমরা কী এমন হাতি ঘোড়া দাবি করেছি কিন্তু দেখা গেলো কি এফআইআর করতে দেরি করছে কেন দেরি করছে কি অসৎ উদ্দেশ্য ছিল অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি ফোন করে শুরুতে বলছেন অসুস্থ তারপর বলছেন আত্মহত্যা তারপর বলছেন আপনি তাড়াতাড়ি আসুন কি চাইছেন কি লোক হতে চাইছেন তৎকালীন এক্স প্রিন্সিপাল সন্দীপ বস সের কী করছেন পরের দিন ন তারিখের ঘটনা দশ তারিখে রিকনস্ট্রাকশনের অর্ডার দিচ্ছেন কোথায় অর্ডার দিচ্ছেন গোটা কলেজ যে ম্যাডাম যে যেভাবে বললেন যে আমরা মেঝেতে ঘুমাতাম এখন আমরা তাই করি তাহলে স্বাস্থ্য পরিষেবার যে বেহাল পরিকাঠামো এটা যেমন এখনও আছে আমরা এটা মেনে নিয়েই কাজ করি কিন্তু আমরা আর এইটা মানতে রাজি নই তাহলে যদি সেফটি সুরক্ষ সেফটি সিকিউরিটির প্রশ্ন আসে কেন চেস্ট মেডিসিনের যেখানে ঘটনাটা ঘটেছে তার উল্টো ফুটটাই আমাকে কনস্ট্রাকশন করতে শুরু হবে গোটা আর হাসপাতাল পড়ে আছে তো কাজ করার জন্য আমরা সুনির্দিষ্ট দাবি সম্বলিত ডিপার্টমেন্ট ওয়াইজ কোন জায়গায় কি কনস্ট্রাকশান করতে হবে কী লাগতে হবে আমরা দিয়ে এসেছি কিন্তু পিডাব্লিউডি থেকে শুরু করে প্রিন্সিপালের নির্দেশে বা কে বা কার নির্দেশে গেল এগুলো তদন্তের মাধ্যমে উঠে আসা প্রয়োজন হচ্ছে তাহলে যার মাধ্যমে এই অর্ডার গেল শুধুমাত্র সেই চেস ডিপার্টমেন্টের রিকনস্ট্রাকশন করতে হবে আর কোনো জায়গা নেই পরবর্তীকালে যে উঠে এলো যে ন তারিখ দশ তারিখ তারপর তো আমরা দাবি করেছি যে সন্দীপ ঘোষের স্যারের অপসারণ লাগবে রেজিগনেশন লাগবে এবং এই ঘটনার সাথে এমএসবিপি জড়িত ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার যারা আছে তাদেরকে এই জডি অফ রেসপিরেটরি মেডিসিন অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি অল কলেজ রেকর্ড যে কথা তিনি বলছেন তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক আমরা এমন কিছু হাতিঘোড়া দাবি করিনি তো তাহলে তাদের এই ঘটনার নৈতিক দায় কি তার উপর বর্তাই না একটা মহিলার অন ডিউটি রুমে ডিউটিরত অবস্থায় তার উপর যে এই বর্বর্জিত আক্রমণ ঘটতে পারে তার জন্য আমরা এইটুকু কি নৈতিক দাবি রাখতে পারি না আমি আমার একজন চিকিৎসক হিসেবে আমি আমার কলিগকে কি বলে কালকে বলবো যে তুমি আজকে ডিউটিতে জয়েন করো তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটবে না আসছি একে একে আসছি তাহলে এই কলেজের ভিতরে ম্যাডাম যেমন বললেন ম্যাডামকে একটা কথা একটু তথ্যগত ত্রুটির জন্য বলছি যে আরজিকর মেডিকেল কলেজ কারমার্কেল ছিলেন উনিশশো আটচল্লিশের পর থেকে রাধা গোবিন্দকর নামে শুরু হয় এটা একটু তথ্যগত জায়গা রাখলাম দ্বিতীয়ত হচ্ছে যে পাস ফেলের যে প্রশ্ন মানি লন্ড্রিংয়ের যে প্রশ্ন কারচুপির যে প্রশ্ন যেগুলো চোখের দিনের আলোর মতো আজ সংবাদ মাধ্যমের মাধ্যমে আরজিকর আরজি করে ছাত্রছাত্রীরা এটা তিন চার বছর ধরে এটা প্রত্যক্ষ করেছে পরোক্ষ করেছে বার বার অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো সদুত্তর পাইনি ম্যাডাম আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই অন্যায় যে সহে আর অন্যায় যে সহ্য করে ঘৃণা যেন তাকে তৃণ সমদহে কবিগুরুর এই কথা মনে রাখবেন যদি এই কথা কবিগুরুর মনে রাখতে চান তাহলে আমি বলতে চাই শুধুমাত্র আরজিকর কেন আপনার কাছে এখনও সুযোগ আছে এখনও সদিচ্ছার জায়গা আছে আপনি যান না মেদিনীপুর মেডিকেল কলেজ আপনি যান না যে এন কল্যাণী আপনি এসএসকেএম হসপিটাল আপনি যান না সিএনএমসি সেম ঘটনা এই যে যে আরজি দুর্বৃত্ত রাজ চলতো যে সিন্ডিকেট রাজ চলতো এই ঘটনা এই শুধুমাত্র আরজি করার আইসোলেটেড ঘটনা বলে নয় সাধারণ মানুষ এই ঘটনার সাথে যেমন সম্পৃক্ত করেছে সমস্ত মেডিকেল ছাত্রছাত্রীরা এই এই যে সন্দীপ ঘোষের স্যারের নির্দেশে যে ঘটনাক্রম চলতো তারাও পরিলক্ষিত করেছে তাই আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তৈরি করতে পেরেছি আমরা শুধুমাত্র এই ক্ষোভ এই ঘৃণা যা এতদিন চলে এসে তাই থেকে তাহলে আমরা আহামরি কিছু দাবি কাটছি দাবি করছি না আমি একজন ডাক্তারি ছাত্র আমি পড়াশোনা করে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে পাস করতে চাই আমি আমার কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ চাই এইটুকু আমি চেয়েছি আমি হাতিঘোড়া কিছু চাইনি আমি এমন কিছু বেশি বড়ো কিছু দায়ভার কারোর কাছে রাখতে চাইছি না ঘটনা প্রবাহ এগোতে থাকে এই দাবিগুলো নিয়ে আন্দোলন চলতে থাকে কি দেখলাম চোদ্দ তারিখের রাতে যে ভ্যান্ডালিজম হয় বহিরাগতদের দ্বারা আর্জিগরের ব্যারিকেড শুরুতে তারা ভেঙে ফেলে এবং আমাদের যে ধর্নামঞ্চে সেই ওকে ভেঙে ফেলে ভেঙে তারা এমার্জেন্সি ভেঙে দেয় ইএনটি তার উপরের ফ্লোর ইএনটি ভেঙে দেয় দিয়ে চেস্ট মেডিসিনের ভিতরে ঢুকতে যায় কি তাদের এই ভ্যান্ডালিজমের কি উদ্দেশ্য ছিল একটা পিসফুল সুশৃঙ্খল প্রোটেস্টকে কি শর্তে কে বা কারা ভাঙতে এলো কলকাতা পুলিশের কাছে কোনো সত্য আছে সিবিআই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াও চলছে তাহলে আমাদের কি এমন অনৈতিক দাবি আমরা রাখছি যে আমরা সিপির পদত্যাগ চাইতে পারি না ওই ক্যাম্পাসের ভিতরে যে দুর্বৃত্তরা ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘুরে বেড়ালো তারা নার্সিং হোস্টেলে গিয়ে যে ধরনের কুরুচিকর কথা বলছে ফিমেল হোস্টেলে গিয়ে যে ধরনের কুরুচিকর কথা বলছে সংবাদ মাধ্যমের সামনে আমার বলতে লজ্জা হয় একজন চিকিৎসক হিসেবে সেই কথাগুলো আমি বলতে চাই না তাহলে এই থ্রেড এই ভীতির পরিবেশ কে বা কারা তৈরি করতে চাইছে এর দায় কার উপর বর্তায় আমি প্রশ্ন রাখতে চাই তাহলে সেই জায়গা থেকে আমি যদি আজকে সিপির পদত্যাগ দাবি করি আমি কি খুব অনৈতিক দাবি করছি আমি কি খুব ন্যায়সঙ্গত দাবি করছি না আমি প্রশ্ন রাখলাম দ্বিতীয়ত তৃতীয়ত তাহলে এই যে আমার আমার তো রাজ্য সরকারের কাছে এবং এবং এই যে চোদ্দ তারিখের যে ভ্যান্ডালিজম থেকে শুরু করে যে প্রক্রিয়া এটা তো আমরা পরিষ্কার মনে করি ইট ইজ এ কমপ্লিট ফেলিওর অফ দ্য পুলিশ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট ফেলিওর এবং যে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা রিকনস্ট্রাকশানকে আটকে দেওয়া অ্যাসিস্ট্যান্ট সুপারের বয়ানের অসঙ্গতি এই যে পরপর দাবিগুলো উঠে আসছে কেন আটকাতে চাইছেন কি প্র কী উদ্দেশ্য আছে তাহলে যে উদ্দেশ্য লুকিয়ে আছে সেই উদ্দেশ্যকে উদ্ঘাটিত করতে হবে অবশ্যই আসি কর্মবিরতির প্রশ্নে আমরা সিনিয়র চিকিৎসক আমাদের পাশে থেকেছেন এই আন্দোলনে এবং নন এমার্জেন্সি এমার্জেন্সি পরিষেবা কলকাতা সহ মেডিকেল কলেজ থেকে সমস্ত কলেজে এমার্জেন্সি নন এমার্জেন্সি পরিষেবা চালু আছে আমরা শুধু কর্মবিরতিতে আছি কেন কর্মবিরতিতে আছি এই ঘটনাটা অত্যন্ত ভালোভাবে সুস্পষ্টভাবে আমি আপনাদের কাছে রাখতে চাইছি চেস্ট মেডিসিন একটা মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টের একটা সেমিনার রেস্ট রুমে এই ধরনের ঘটনা ঘটলো এই ঘটনার উদ্দেশ্য কী ছিল মোটিভ কী ছিল যদি আমি না জানতে পারি তাহলে আমি আমার কলিককে আমি আমার সহপাঠিনীকে আমি আমার সিস্টার দিদিকে আমি আমার নার্সিং পড়ুয়াদেরকে আমি আমার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীদেরকে কি বলে বলবো যে তোমরা ডিউটিতে ফেরো এই ঘটনার জন্য ঘটেছিল তার তদন্ত প্রক্রিয়া চলছে তারা বিচার পাবে তাহলে সেই উদ্দেশ্য বা ঘটনা যদি আমি না জানতে পারি তাহলে আমি কিভাবে বলবো যে তারা সুরক্ষিত আপনি সিআইসএফ দিতে পারেন আপনি আর্মি দিতে পারেন আপনি নেভি দিতে পারেন আপনি সুরক্ষার জন্য গোটা হসপিটাল দোর গোট মুড়ে দিতে পারেন কিন্তু আপনি কি বলতে পারেন যে এই উদ্দেশ্যটা যদি সামনে না আসে এই এই উদ্দেশ্যের জন্য পাঁচ দিন পর বা দশ দিন পর বা পনেরো দিন পর বা কুড়ি দিন পর অন্য কোনো ঘটনা ঘটবে না আমি তাকে কি উত্তর দেব এই উত্তরের উত্তরেরটাই আমাদের বিচারের সাথে জড়িত দ্বিতীয়ত আমরা চিকিৎসক ছাত্র হিসেবে আমরা মনে করি এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত এই ঘটনা যদি মোটিভ সামনে আসে সেটা সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে একাধিক ব্যক্তি যদি জড়িত হয় তাহলে একজন শুধুমাত্র অ্যারেস্ট হয়েছে বাকিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আমি কি বলে আমার সহপাঠিনীদেরকে এই প্রত্যত্তর দেবো যে তোমরা কাজে ফেরো তোমরা কাজ করো তোমরা সুরক্ষিত তাহলে এই জায়গা থেকে আমাদের কর্মবিরতি স্বাভাবিকভাবেই আমরা মনে করি আমরা সরাসরি একজন চিকিৎসক হিসাবে স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত আমি মন প্রাণ দিয়ে মনে করি আমি কাজে ফিরতে চাই কাজে ফিরতে চাইলেই যে প্রশ্নতে আমি আটকে আছি সেই প্রশ্নতেই আমি আবার আটকে যাচ্ছি তাহলে যতক্ষণ না এই বিচারের জায়গা থেকে প্রশ্ন শুরু হচ্ছে ততক্ষণ আমি কিভাবে কাজে ফিরতে পারি সিনিয়র চিকিৎসকরা যেভাবে আমাদের পাশে এসেছেন তাদেরকে কুরনিস তাদেরকে ধন্যবাদ আমাদের পাশে থাকুন আমাদের ন্যায় বিচারের জায়গাটাতে সুনির্দিষ্ট পদক্ষেপ আমাদেরকে নিতে দিন নাম্বার টু যে রাজনৈতিক বাইনারি তৈরি হয়েছে অ্যাট প্রেজেন্ট বেঙ্গলের বুকে এতক্ষণ যে আলোচনার স্রোতের যেটা আসছিল আমি মনে করি আমাদের আন্দোলনের যে দাবি যে পাঁচটা সুনির্দিষ্ট দাবি আমরা রেখেছি এক দোষীদের অবিলম্বে গ্রেপ্তার দুই সন্দীপ ঘোষের স্যারের অপসারণ তিন সিপির পদত্যাগ কলেজের ভিতরে সমস্ত মেডিকেল কলেজ থেকে হেলথ সেন্টার থেকে শুরু করে সমস্ত জায়গাতে সুরক্ষা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং কলেজের ভিতরে সমস্ত জায়গাতে যে এই নেক্সাস চক্র চলছিল তার জন্য সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে আমরা কী এমন দাবি করেছি আমরা তো দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত দাবি রাখিনি আমরা তো কখনোই বলছি না যে সব ঘটনার সাথে কে বা কারা জড়িত তাহলে এই যদি না হয় তাহলে আমার পরিষ্কার মনে হয় যে আমাদের যে দাবি সেই দাবির সাথে সহমত প্রকাশ করে যে কোনো রাজনৈতিক দল তার প্রোগ্রাম রাখতে পারে কর্মসূচি রাখতে পারে কিন্তু দলীয় স্বার্থে যেটা শুরুতে মির্দা এবং বাদশাদক বললো যে দলীয় সংকীর্ণতার মধ্যে যে আবদ্ধ সেই দলীয় সংকীর্ণতার রাজনৈতিক ঘোলাজলে যে আজকের বিষয়বস্তু সেই রাজনৈতিক জলে আমরা বিচার পাবো না বলেই মনে করি তাই এই রাজনৈতিক ঘোলা জল থেকে আমরা দূরে থাকতে চাই এর পাশাপাশি একজন চিকিৎসক ছাত্র হিসেবে আমি এটা পরিষ্কার পরিলক্ষিত করি যে আজকের আমাদের সমাজের যারা রাজনৈতিক মূল স্রোত সেই তারা এই ঘটনার অনুদাবনত করতে ব্যর্থ হয়েছেন তারা আমাদের মূল সুর বুঝতে ব্যর্থ হয়েছেন যা আজকে ওয়েস্ট বেঙ্গল সহ সারা ভারতবর্ষের সাধারণ মানুষরা বুঝতে পেরেছেন তারা আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন তারা কিন্তু আমাদের রাজনৈতিক মূল স্রোতের দল দলগুলি এই আমাদের জায়গাটা ধরতে ব্যর্থ হয়েছেন বলেই আমি মনে করি আমি মনে করি তারা আমি তারপরেও বলছি তারা আমাদের দাবির সাথে যদি সহমত থাকেন অবশ্যই সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করছে সেইভাবে তারা আমাদের এই কর্মসূচির সাথে সম্পৃক্ত হতে পারেন তারা তাদের মতন সুনির্দিষ্ট কর্মসূচি নিতেই পারেন কিন্তু আমরা এই মূল স্রোতের কোনো এই কোনো বাইনারিতে আমরা নেই আমাদের শুধু একটাই দাবি বিচার চাই এই জায়গা থেকে যে কথা বলে আমি শেষ করব। বিচার পথে বিচার পেতে আলোর পথে আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আগামী চার নয় দু তারিখ বুধবার রাত নটা থেকে দশটা অবধি ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন মানববন্ধন করুন অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান ফা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমাদের সবার নজর থাকবে কিন্তু ফোর্থ সেপ্টেম্বর তারিখে অভয়ার নজর থাকবে আমার আপনার সবার আমাদের সবার দিকে এই দাবিতে বিচারপথে আলোর পথে পেতে এই বিচার পাশ জন্য আমি সমাজের সমস্ত স্তরের মানুষকে আহ্বান রাখছি আমাদের এই কর্মসূচিতে আপনারা পাবেন কোনো বাইনারিতে যাবেন না বিচার প্রক্রিয়া ন্যায় বিচার যা প্রতিষ্ঠিত হয়নি সেই প্রতিষ্ঠিতের লক্ষ্যে এই আন্দোলনের পাশে থাকুন ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মাহাতো এত খারাপের মধ্যে আমি একটা ভালো লাগা দিয়ে শুরু করি আমি লক্ষ্য করছিলাম এত তার বিরুদ্ধে অভিযোগ এত ক্ষোভ এত ঘৃণা তার মধ্যে ডক্টর মাহাতো যতবার ডক্টর সন্দীপ ঘোষের নাম বলছেন স্যার যোগ করছেন আমি বলছি এই সৌজন্যটা এই শ্রদ্ধা এই ছাত্র শিক্ষক সম্পর্কটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এইটাই বাংলা আমি এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে রাখবো সায়ন লাহেরি আপনারা জানেন সাতাশ তারিখের কর্মসূচির যে তিনজন ডাক দিয়েছিল তাদের মধ্যে অন্যতম এবিপি আনন্দ স্টুডিও থেকে বেরোনোর পর গাড়ি করে সে যখন ফিরছিল পুলিশ তাকে গ্রেফতার করে সায়ন লাহেরিকে জেল থেকে মুক্তির নির্দেশ দিল কলকাতা আদালত আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট দুপুর দুটোর মধ্যে জেল থেকে মুক্ত করতে হবে এই ছাত্র সমাজের নেতা সায়ন লাহিরিকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই যে মামলাগুলো রুজু হয়েছে ভবিষ্যতে সেই মামলাগুলো রুজু হতে পারে সেই মামলার প্রেক্ষিতে কোনো করা পদক্ষেপ নেওয়া যাবে না অর্থাৎ নো কোয়ার্সিভ অ্যাকশান পরিষ্কার কলকাতা হাইকোর্ট বলে দিল আমি এইখানে শুধু যোগ করতে চাইব যে মনে করিয়ে দিতে চাইব যে চোদ্দ দিনের পুলিশি হেফাজত সায়ন লাহেরি বিরুদ্ধে পুলিশ চেয়েছিল এবং পেয়েছিল কলকাতা হাইকোর্ট স্পষ্টত আগামীকাল অর্থাৎ একত্রিশ তারিখ দুপুর দুটোর মধ্যে সায়নকে জেল থেকে মুক্ত করার নির্দেশ দিল আমি এবার প্রসঙ্গে ফিরি সেটা হচ্ছে দেখুন কর্মবিরতি তোলা বা না তোলাটা জুনিয়র ডাক্তারবাবুদের সিদ্ধান্ত আমরা এইটুকু শুধু নাগরিক হিসেবে চাই যে দূর দূরান্ত থেকে যে রোগীরা আসছে যাতে এমার্জেন্সি পরিষেবা তারা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছেন সবকটা হাসপাতালে পাওয়ার ক্ষেত্রে যেন বিন্দুমাত্র অসুবিধে না হয় তবে কথাটা হলো যে এর আগে ওদের দেয়া বা চিকিৎসক সমাজকে দেয়া সব প্রতিশ্রুতি যদি কিছুটাও পালন করা হতো তাহলে বোধহয় আজকের এই ঘটনাটা ঘটতোই না এই আলোচনায় বারবার কামদুনির কথা আসছিল আমি বলছিলাম যে কামদুনির কথা তথ্য নিয়ে বলবো দু হাজার তেরো সালে কামদুনিকাণ্ডের পর ছয়ই জুলাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন কোর্ট অ্যান্ড কোর্ট আমরা পঁচিশ দিনের মধ্যে চার্জশিট করে দিয়েছি দোষীদের প্রত্যেকের সাজা হবে কিন্তু শেষ পর্যন্ত কামদুনিকাণ্ডে কী হলো দোষী সাব্যস্ত ছজনের মধ্যে চারজনই মুক্তি পেয়ে গেল তার মধ্যে তথ্য প্রমাণের অভাবে ফাঁসির সাজাপ্রাপ্ত একজন বেকসুর ছাড়া পেয়ে গেল বাকি দুজনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাবাসের আদেশ হলো এবিপি আনন্দ স্টুডিওতে আপনারা দেখেছেন নির্যাতিতার ভাইরা বিচার না পাওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন এবং জানালেন যে গত এগারো বছরের চোদ্দবার এই মামলায় রাজ্যের তরফে পাবলিক প্রসিকিউটর বদল করা হয়েছে ভাবুন বিরোধী নেত্রী থাকাকালীন উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখিয়েছি ওই ফুলিয়ার সেই মা এবং তার ধর্ষিতা মেয়েকে নিয়ে বিচার চাই তা একেবারে সরাসরি মহাকরণে ঢুকে মহাকরণে অলিন্দে ধর্নায় বসে পড়তে জ্যোতি বসুর পুলিশ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে মহাকরণের বাইরে বের করে দিয়েছিল আজকে এ রাজ্যের বিরোধী নেত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো তিনি কি নবান্ন অভিযানের ডাক দিতেন না বারো ঘন্টার বাংলা বন্ধ ডাকতেন না এই প্রশ্ন দিয়ে শুরু হোক আজকের ওপেন ফোরাম কাকলিদি দীর্ঘদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা এই রকম ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন বিরোধী নেত্রী কি কর্মসূচি নিতেন আপনারা না আমি আপনাকে একটা অন্য বিষয় নিয়ে বলতে চাই সেটা সকলেরই জানা উচিত প্রথম কথা বলবো রাজনৈতিক সৌজন্যবোধহীন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি এখানে মহিলাদের প্রতি কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানেন না এটা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এখানে জানাতে বাধ্য হচ্ছি এইটুকু সৌজন্যবোধ এদের নেই সুতরাং এদের গুন্ডা বলবে না তো কি বলবে এবং যে কথাটা আপনারা একটু আগে বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন রামবাম বাম আমি একশোবার তার সঙ্গে এই বিষয়ে সহমত পোষণ করছি যে আজকের ঘটনাতেও যেখানে বেল মুভ করতে গেছে রামবাম একসঙ্গেই গেছে সেই ছবিটা ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছিয়েছে দ্বিতীয় কথা যে বন্ধটা ডাকা হয়েছিল আমি বারাসাত শহরে চাপাটালিতে ছিলাম। যেখানে বামপন্থী একজন ওখানকার কর্মী আমি নাম বলতে চাই না হাতে মোটা লোহার ডান্ডা নিয়ে আমাকে সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিল গরিব মানুষের অটোর কাঁচ ভাঙল গরিব মানুষের চারশো সাথ ভাঙল এবং মানুষের দিকে তেরে গেল সুতরাং আবার সেই বলবো যে রামবাম একসঙ্গে কাজ করছে না বা রাজ্যটাকে অস্থির করে তুলছে না এটা আমি মানতে আপনাদের কথায় রাজি নই এবং আমার শেষ হয়নি আমি বলতে চাইছি যে ওনারা কিছু বলতে গেলেই বলছে হাতরাজ বলো না উন্নাও বলো না বলবো না তোমরা গেছিলে আমি সবকটা জায়গায় নিজে গেছি পায়ে হেঁটে গেছি পুলিশকে লুকিয়ে গেছি মণিপুরে হেলিকপ্টারে গেছি এখনও কুকি মেয়েরা কাঁদে যে ওখানকার প্রায় ছ হাজার বাড়ি সাত হাজার বাড়ি পোড়ানো হয়েছে এবং ছয় ছয় কুকি মেয়েকে রাস্তার ওপর ধর্ষণ করেছে এবং ওখানকার ভারতীয় জনতা পার্টির সরকার সেই সরকারের পুলিশের মদতে করেছে এবং এদের লজ্জা করে না যে পশ্চিম বাংলায় কিছু হলে রাস্তায় নামে কিন্তু অন্য রাজ্যে নামে না দেশটা আমার শুধু কলকাতাটা আমার নয় আর আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই মনীষা মুখোপাধ্যায় কোথায় গেল আপনি খুঁজে পার করতে পারলে আমি আপনাকে প্রাইজ দেবো মা ডিম্বাত ক্যান্টিনে খাওয়াবে আপনায় প্রাইজ হিসেবে আমি বলি আপনি কি যেটা আমি কি করবো সেটা আপনার দেখার দরকার নেই আমি সৌজন্যের সঙ্গে এতক্ষণ কথা বলেছি কিন্তু আপনার অসৌজন্যবোধ এবার মনী কথা বলবো মনীষার অংশটা বলি মনী দেবীর অংশটা তার কারণ আমরা যখন স্কুলে পড়ি তখন সংবাদপত্রে ইতিউতি এই খবরটা আসে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন গোটা তিরিশটা বছর তিনটে দশক কেটে গেছে আমি বলছি আমি ফেলুদা নই বোমেশ নো যাবো 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 আচ্ছা এবার একটু সবাই সবাই শুনুন সেটা হচ্ছে যে দেখুন সত্যি চাপা আমি একশো শতাংশ নয় দুশো শতাংশ কাকলিদির সঙ্গে সহমত কিন্তু আমি যা জানি এই রাজ্যে তো গত তেরো বছর মমতা মমতা সরকার এবং তিনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী তিনি কেন খুঁজছেন মনীষা দেবীকে খোঁজা সুমন্দের কাজ নয় এবিপি আনন্দের কাজ নয় খোঁজা তো রাজ্যের পুলিশের কাজ কেলেঙ্কারি বের করুন কাকলিদি কেলেঙ্কারি বের করুন যারা করেছে তাদের গ্রেফতার করুন দায়টা আমার দিকে চাপালে আমি বমকেশ নই ফেলুদা নই হ্যাঁ দেখুন আমি যতটা বুঝতে পারলাম সেকেন্ড আপে মানে সেকেন্ড রিয়াকশানে যে উনি আমাকেই বলেছেন আসলে আমি বলেছি আপনি বয়োজ্যেষ্ঠ আমার বাবার সঙ্গে কাজ করা মানুষ আপনাকে কাকিমা বললে আপনি রেগে যাবেন তাই বলছি না বাবার সঙ্গে নয় বাবার সময়ে কাজ করা ভুল হয়েছে আমার মাফ করবেন হ্যাঁ মাফই করতে চাইলাম তো মাফ চাইলাম সভ্য মতন কথা বলুন তাহলে মাফ চাইতে হবে না আমি সভ্য তার নিদর্শন দিচ্ছি প্লিজ আপনি কখনো মহিলা হবেন আর কখনো আপনি যারা ধর্ষিত হবেন

অনুষ্ঠানটা কেন করছিলাম একটা সুবিচারের দাবিতে সুবিচারের দাবি ঠিক এইভাবে হারিয়ে যায় এইটা হচ্ছে আমাদের ভয় এই আমরা এই জন্য করেছিলাম যে সুবিচারের দাবিটা যেন হারিয়ে দেখুন সুবিচারের দাবিটা ঠিক এইভাবে রাজনীতির জলে রাজনীতির নোংরা জলে হারিয়ে যায় আবার বলছি প্লিজ দুজনেই করে দিতে সমান আপনারা যদি রাজি থাকেন বলুন নয়তো আমি শো এখানেই বন্ধ করবো আমি বলছি এই মোশনটা ছিল যে রাজনীতির ঘোলা জলে সুবিচারের দাবিটা ঠিক এইভাবে হারিয়ে যায় যেটা গত পাঁচ মিনিটে আপনারা দেখলেন ঠিক এইভাবে রাজনীতির ঘোলা জলে সুবিচারের দাবি হারিয়ে যায়

আপনি বললেন না এটা বিচার নয় চেয়ারের দখল যখন রিজবানুর আর তাপসী মালিকের সময় আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুর পদত্যাগ চেয়েছিল সেটা কি চেয়ারের জন্য ছিল না কিসের জন্য ছিল একটু উত্তর দেবেন আচ্ছা আমি ওখানে একটা কথা বলি একটা ছোট ইনফরমেশন দিয়ে আমি একটা বিষয় বলবো সেটা হচ্ছে কেন কেন্দ্রে মানে রাজ্য কেন্দ্র আমি এর মধ্যে যাচ্ছি না একটা টেকনিক্যাল বিষয় যে সুপ্রিম কোর্টে কপিন্সিবলদা লড়ছেন কেন মামলাটা করেছিল সুপ্রিম কোর্ট এবং এখানে কিন্তু এই সঞ্জয় রায়কে আড়াল করা বা কাউকে আড়াল করার জন্য না স্টেটের বক্তব্য স্টেট কি করছে জানাবার জন্য স্টেটকে পার্টিসিপেট করতে হবে এটা কিন্তু কপিল সিবালরা এই কলকাতা পুলিশই ওকে অ্যারেস্ট করেছে ফলে এটা একটা ভুল পারসেপশন আমি খুব একটা কথা বলবো যে কোনো বড় মামলা তুমি জানো দেবো এই জুনিয়াররাও রিকোয়েস্ট করেন নাম রাখতে ওটা সম্পূর্ণ আলাদা তার সঙ্গে এগুলো আমি বলবো ডক্টর এই মাহাতা প্রথম কথা ওনার বক্তব্য কিন্তু আমার খুব ভালো লেগেছে কিছু বিষয়ে হয়তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয় না কোনো প্রশ্নের একটা উত্তর দেওয়া যেতে পারে বাট বক্তব্য ভালো লেগেছে এবং সব থেকে জরুরি পয়েন্ট আমার যেটা মনে হয়েছে দেখুন আমরা এটা বারবার বলবই এবং মুখ্যমন্ত্রীও বলবেন সুপ্রিম কোর্টও বলবে যে কর্মবিরতিটা আপনারা দয়া করে তুলে নিন এটা আমরা বলবই কিন্তু আমার ওর একটা পয়েন্ট খুব মনে হয়েছে এটা সকলের মানে গোটা গোটা আলোচনা সভাটার মধ্যে একটা জরুরি পয়েন্ট সেটা হচ্ছে এই একটা ভয়ঙ্কর ধর্ষণ এবং খুন হয়ে গেছে একজন অ্যারেস্ট হয়েছে তদন্ত চলছে এইবার যে প্রশ্নটা বলল যে আমি আমার কোনো সহকর্মী যিনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন আমরা জানি না যে একজন গ্রেফতার হয়েছে সেই একমাত্র তার মোটিভ কী নাকি আরও কেউ আছে যারা ঘুরে বেড়াচ্ছে সামনে তাহলে আমি যদি কিছু লোক ঘুরে বেড়ায় তাহলে আমি কোন ভরসায় তাকে ওই জায়গায় ডিউটি দিতে বলবো এই পয়েন্টটা কিন্তু আমি তুমি তৃণমূল কংগ্রেস বলো যাই বলো আমি এই পয়েন্টটাকে নিশ্চিতভাবে গুরুত্ব দিচ্ছি এবং পুলিশের উচিত আর এখন কেন্দ্রীয় বাহিনী ওনাদের এই পয়েন্টটা এনশিওর করা এখন এটা কবে সমাধান হবে সিবিআই কবে কবে কারণ এখন সত্যি এদের হাতে নেই তো তাহলে ততদিন পর্যন্ত যদি এই ভয়ে নিয়ে থাকতে হয় সেটাও কিভাবে এটা কাটানো যেতে পারে যদি আপনারা একটু দেখে নেন কিন্তু আপনাদের এই পয়েন্টটা যে আপনি জানেন না সামনে যারা হেঁটে বেড়াচ্ছে তার মধ্যেই একটা খুনি বা তার মধ্যে একটা কনসপিরেটার আছে কি না এই যে আপনার আশঙ্কাটা আমি আপনার সঙ্গে একমত হলাম আমি আমি কথা বল একটু বলব যেটা সহমতের হওয়ার জন্যই তো এই জায়গা আছে এটা এটা যেমন ঠিক কিন্তু প্যারালালি এটাও ঠিক যে এই বিচারের জন্য আমরা যেমন চেয়েছি দোষীদের যে গ্রেফতারের জায়গা সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে এবার প্যারালেলি আমরা এটাও মনে করি যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে সেখানে সন্দীপ ঘোষ স্যার যাচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন স্যার যেমন বললেন একটা ইঁদুর খেলা চলছে সেই খেলা শেষ হোক সেই খেলাতে কি উঠে আসছে যে তদন্তের গতি প্রকৃতি কী যে গতি প্রকৃতির উপর আমি ভরসা করতে পারি আস্থা রাখতে পারি সেই আস্থারও আজ চোদ্দ দিন পরিসমাপ্তি ঘট চোদ্দো দিন চোদ্দ দিন হতে যাচ্ছে প্লাস দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তাহলে তাহলে যে যে ঘটনা সামনে আসছে সেই ঘটনা থেকে এ যেখানে আমরা দেখি একটা সাধারণ আমাদের কলেজে ডিপার্টমেন্টের ভিতরে কোনো ঘটনা ঘটলে যেখানে একটা ডিসিপ্লিনারি অ্যাকশান নিয়ে সাসপেন্ড করা ঘটনা করে স্যার তো ডিটেলস জানেন তাহলে সেই ঘটনা যদি ঘটতে পারে তাহলে যে ঘটনা ঘটেছে একটা আর্জিকর মেডিকেল কলেজের বুকে সেখানে আমার এক্স প্রিন্সিপাল সন্দীপ স্যারকে সাসপেনশন করা করতে কোন জায়গায় আটকাচ্ছে তাহলে এটাও যেমন আমাদের দাবি দ্বিতীয়ত দাবি যদি ম্যাম যেভাবে বললেন যে সুরক্ষা সিসিটিভির প্রশ্ন আমাদের কমন রুম ছিল না আমাদের এই কমন রুম বলছি আমাদের অন অন ডিউটি রুম ছিল না ফিমেল মেল ওয়াশরুম ছিল না তাহলে এই দ্রুত প্রক্রিয়াগুলো শুরু করতে কি সমস্যা আছে যে নেক্সাস বা সিন্ডিকেট কাণ্ড চলতো আর জিগরের বুকে যেটা এখনও সমস্ত মেডিকেল কলেজের বুকে এখনও বিদ্যমান তাহলে এই জায়গাটাকে কংক্রিট সিদ্ধান্ত নিয়ে সদর্থক ভূমিকা পালন করে এই জায়গাটা থেকে একটা সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে আমাদের তো মনে হয় এইখানের হাউসের কেউ দ্বিমত থাকতে পারে না তাহলে এইটুকুই আমাদের দাবি এর বাইরে আমরা কিছু চাইছি না এইটুকু আমরা খুশি আমি কি বলতে পারি হ্যাঁ সেটা হচ্ছে যে একটা কথা বলবো যে এই যে কদিন মিছিলে গিয়েছি প্রচুর সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছি যে কেউ যদি চান দেখতে পান সেক্ষেত্রে আমাকে যখনই এই ইস্যুর বাইরে কোনো প্রশ্ন করা হয়েছে আমি ওখানে দাঁড়িয়েই বলেছি যে রাজনীতির অন্য কোনো বিষয় নিয়ে উত্তর দেব না কথাই বলবো না এই মিছিলে তিলোত্তমার বিচারের দাবি এবং সার্বিক বিচারের দাবি নিয়ে কথা বলেছি আমি যে জন্য অভিজিৎ তার বক্তব্যের সাথে সহমত পোষণ করছি যে সরকার যে কোনো প্রশাসক যে দায়িত্বে থাকবে তার দায়িত্ব অনেক বেশি ঠিক এই ঘটনা প্রসঙ্গে আমি বলছি বাঁকুড়াত্রি তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ সাংসদ তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্য করে একদম প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন জনগণকে উস্কানি দেওয়ার মতো যে এরপর জনগণ যদি গ্রামের লোক যদি এসে মাঠতে থাকে পেটাতে থাকে আমি তাদের আটকাতে পারবো না নাম্বার ওয়ান এবং ওই একই মঞ্চ থেকে পুলিশকে থ্রেট করছেন যে আপনারা শুনে রাখুন আপনাদের আমাদের আন্ডারে কাজ করতে হবে পুলিশকে বলছেন দু নম্বর উত্তরবঙ্গের একজন মন্ত্রী যেটা নিয়ে সুমন তুমিও বলেছিল কোরে আঙুল ভেঙে দেওয়া একই সঙ্গে ওই মঞ্চ থেকে উনি মহিলাদের পোশাক নিয়ে কথা বলেছেন জিন্স পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে আন্দোলনের নাম করে আমি তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল তাদেরকে বলবো যদি সত্যিই আপনাদের সদিচ্ছা থাকে তাহলে এই অবস্থায় এই সমস্ত অসংগিতশীল মন্তব্য যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত তৈরি করুন তাহলে গোটা রাজ্যে একটা সদর্থক বার্তা ছড়াবে আমি নিশ্চিতভাবে বলছি এই ধরনের মন্তব্যগুলি আমরা সঙ্গে সঙ্গে বলেছি কোনোভাবে দল অনুমোদন করে না এবং তাদের বার্তাও দিয়ে দেওয়া হয়েছে এমন কোনো মন্তব্য করা যাবে না যাতে দেখুন জুনিয়র ডক্টররা যে আন্দোলনটা করছেন তাদের আবেগ এবং আন্দোলনের প্রতিও আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আমাদের প্রবলেমটা হচ্ছে কর্মবিরতি অংশটা সেটা আলাদা বিষয় কিন্তু ওনাদের যে আন্দোলনটা যে প্রতিবাদটা সেখানে কোনো দ্বিমত নেই ফলে আমাদের কোনো নেতা কোনো কর্মী যাতে জুনিয়র ডাক্তারদের প্রতি কোনো রকম বিরূপ মন্তব্য না করেন সেটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি কাকলি দেবীর কাছে আমার প্রশ্ন আপনি তো মণিপুর গেছেন হেলিকপ্টারে করে হাতরাস গেছিলেন দৌড়ে দৌড়ে এই সোদপুরের বাড়িতে গেছিলেন অভয়ের বাড়িতে গেছিলেন অভয়ের বাড়িতে গেছিলেন বাবা বাবাকে দেখা করেছেন হ্যাঁ হাসখালী গেছিলেন হাসখালী কালিয়াচক গেছিলেন কালিয়াচক না না কালিয়াচক গেছিলেন কালিয়াগঞ্জ গেছিলেন সবগুলোতে আমাকে আজকে 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 না না বীরভূমে শতপুরটা सीबीआई যখন ইনভেস্টিগেট করছে সেখানে কারুর যাওয়া উচিত নয়

ক্ষমা আমি রাজনৈতিক নেতা কর্মীদের সামনে যে বিষয়টা উপস্থাপিত করতে চাই যে আজকে পশ্চিমবঙ্গের চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে এই মুহূর্তে স্টেলমেট চলছে এটা মিটে যাক যত তাড়াতাড়ি যেভাবে হোক আপনারা ভাবুন যারা প্রশাসনে আছেন মানে প্রশাসন পরিচালনায় আছেন এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে কিভাবে যার জ্বর ছাড়ানো যায় তার জন্য একদম ডিসেসিভ স্টেপ নেওয়া দ্রুতগতিতে প্রয়োজন আমি কুণালবাবু এবং কাকুলিদের কাছে শুধু একটুকুই বলবো। যে ওয়াট আই অ্যাপ্রিহ্যান্ড অ্যান্ড মেনি অফ আস অ্যাপ্রিহ্যান্ড বিং ইন দ্য প্রফেশান ফর লং যে কিছুদিন ধরে যে ডাস্টবিনটা ক্রিয়েটেড হয়েছে সেটা কিন্তু আবার ধামাচাপা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি ভয় পাচ্ছি আমি আমি আমার আমার এর মধ্যে কোনো আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় নেই আমি একজন সদর্থক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হোক এই ভাবনার থেকেই বলছি এই তঞ্চকগুলো এই প্রতারকগুলো কিন্তু গা ঢাকা দিয়ে আছে দাদা একটা কথা বলি এই প্রতারক এই তঞ্চকগুলো সেই প্রাইভেট হসপিটালেও আছে যে কয়েক লাখ টাকা দিয়ে অপারেশন অপারেশন করার পর বুকের ভেতরে গজ থেকে যায় দাদা শুনুন তারা যখন প্রতিবাদী হয় গায়ে লাগে গায়ে লাগে আমি আবার শুনুন শেষ করতে দিন সেটাও নেবেন এই র্যাকেট বা এই ধরনের কাজকর্ম যদি হয় আপনি ওড়িশায় দুজন রোগিনীকে ডক্টর ধর্ষণ করলে আপনি কি বলবেন

আমি বলছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মুহূর্তে এফআইআর হবে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হোক আপনি শুধু বলুন

আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যেটা নিয়ে শুরুই হলো যে রাজনীতি ঘোলা জল আমরা যা লাইভ একটা ডেমেনস্ট্রেশন এইসবের পরেও আমি তোমার মনে আছে যে কোথায় শুরু করেছিলাম এটা ভালো হ্যাঁ আমরা শুরু করেছিলাম আমরা এটা নিয়ে আলোচনা যখন শুরু করেছিলাম তখন কিন্তু সেটা আর জিগর প্রসঙ্গে ছিল আমি ডক্টর অনিকেত মাহাতোর দিকেই তাকিয়ে বলছি বাকিদের দিকেও আমি তাকিয়ে বলছি যে আপনারা তো প্রত্যেকে চান এটার বিচার হোক আপনারা তো চান সজলদা অগ্নিমিত্রা আইম শর কাকলিদি কুনালদা আপনারা সবাই শান্ত বিচার হোক তো তাহলে আপনারা প্রত্যেকেই যদি বিচারের পক্ষে হন তাহলে একটা জয়েন্ট অ্যাকশন ফোরাম হচ্ছে না কেন কেন আপনারা সবাই মিলে মিলিতভাবে এই বিষয়টার জন্য সিবিআই হোক জুডিশিয়ারির ওপর হোক আপনারা জয়েন্টলি চাপ সৃষ্টি করছেন না কেন তা না করে আপনারা একে অপরকে ব্লেম গেমটা যেটা চালিয়ে যাচ্ছেন তাতে

এমনিতেও সর্বদল বৈঠক তো মিউজিক্যাল চেয়ার নয় বলবো আর 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 বিশ্বাস করুন মানে এই বিষয় আর রাজনৈতিক চর্চা চলতে পারে না চেয়ার নিয়ে সমস্যা একাধিক চেয়ার রাখা হোক মিউজিক্যাল চেয়ার খেলা রাজনীতির এই যে মিউজিক্যাল চেয়ার খেলাটা দেখছেন দুপক্ষ থেকে এতে আপনারা ক্লান্ত বিশ্বাস করুন ব্যক্তিগতভাবে আমি ভীষণ ক্লান্ত মিউজিক্যাল চেয়ার রাজনীতির চেয়ার নিয়ে টানাটানি বন্ধ হোক আমি শেষে বলবো যে এই সুবিচারের দাবিটা থাকুক যে কারণে আজকের এই অনুষ্ঠান প্রতিবাদটা থাকুক নাহলে ওই রবীন্দ্রনাথের শব্দ ধার করে আবার বলতে হবে নইলে শুধু কথাই সার বিফল আসা লক্ষ্যবার দলাদলি ও অহংকার উচ্চ কলরবে মানে এতক্ষণ যা চলল কিন্তু তার ভেতর থেকেও নানা কথা তো উঠে এলো লাভ সেইটা মেয়েটা পাক আর তার পাশাপাশি যেন এ রাজ্যের এবং এ দেশের প্রতিটা কোনায় সমস্ত মায়েরা মেয়েদের নাইট ডিউটিতে পাঠিয়ে যেন নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারে কোনো আশাটাশা নয় এই দাবি রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করব ভালো থাকার চেষ্টা করবেন সবাই সব কিছুর মধ্যেও চোর